अदरवाइज वी कैन ऑल्सो इन्वाइट देम डायरेक्टली फ्रॉम दिस स्टूडेंट सेक्शन. जस्ट अ मिनट. After that, this is the adding of the student. তাহলে এবার স্ট্রিম পার্টে চলে আসছি. স্ট্রিমটা হচ্ছে বেসিক্যালি দ্য ফ্রন্ট পেজ অফ দ্য ক্লাসরুম. এখানে আমাদের ক্লাসে কি কি ওভারঅল অ্যাক্টিভিটিস হচ্ছে সেটা অটোমেটিক্যালি আপডেটেড হবে, বা ডাইরেক্টলি ইফ আই হ্যাভ সামথিং টু সে উইথ শেয়ার উইথ দ্য স্টুডেন্টস আমরা এখানে কিছু লিখতে পারি. কোনো কোশ্চেন বলার থাকলে বা কিছু ইনস্ট্রাকশন দেওয়ার থাকলে ইউ ক্যান রাইট ইন দ্য ক্লাস ইন দ্য স্ট্রিম ট্যাব. স্ট্রিমটা হচ্ছে ওভারঅল ভিউ অফ দ্য ক্লাস. এবারে নেক্সট হচ্ছে ক্লাস ওয়ার্ক. আমাদের মেনলি ফর কন্ডাক্টিং অফ দ্য ক্লাস, ডিস্ট্রিবিউশন অফ লেকচার নোটস অ্যান্ড কোশ্চেন আনসার ডিসকাশন অর শেয়ারিং দ্য কোশ্চেন অ্যাসাইনমেন্ট, এভরিথিং উইল বি ডান ইউজিং ক্লাস ওয়ার্ক. অ্যান্ড ইভ্যালুয়েশন অফ দ্য অ্যাসাইনমেন্টস উইল বি ডান ইউজিং গ্রেড. তাহলে আমি ক্লাস ওয়ার্কটা দেখাচ্ছি. দিস ইজ দ্য ক্লাস ওয়ার্ক ট্যাব. দেয়ার আর ফোর মেন ট্যাব ইন ক্লাসরুম: স্ট্রিম, ক্লাস ওয়ার্ক, পিপল অ্যান্ড গ্রেডস. এবার ক্লাস ওয়ার্ক ট্যাবে আমি কি করছি, আমি স্টুডেন্টদেরকে অ্যাসাইনমেন্ট কিছু দিতে পারি, কোনো স্টাডি মেটেরিয়াল আপলোড করতে পারি, সেটা এখানে করা হয়। ফর এক্সাম্পল ধরুন আমি ক্রিয়েট গেলাম, ক্রিয়েটে অ্যাসাইনমেন্ট, কুইজ অ্যাসাইনমেন্ট, কোশ্চেন, মেটেরিয়াল, টপিক. ফার্স্টে যেটা করা উচিত সেটা ধরুন আই ক্যান ক্রিয়েট আ টপিক. তাহলে আমি ক্লাস ওয়ার্কে গেলাম, সেখান থেকে আই এম গোয়িং টু ক্রিয়েট, অ্যান্ড দেন আই ক্যান ক্রিয়েট আ টপিক. আই ক্যান রাইট দ্য নেম অফ দ্য টপিক. সে এক্সাম্পল এক্সাম্পল ই লার্নিং. দেন আই ক্যান অ্যাড. নাও আই এম ক্রিয়েটেড আ টপিক. After creating a topic, the student will not be able to see the topic unless I publish some study material or notes inside this topic. For sharing study material, we have to go to classwork, then create, then materials. এবারে যেটা করতে হবে, within material আমরা যে নোটটা শেয়ার করব, we have to type the title of the note. আমরা নোটের টাইটেলটা এখানে টাইপ করব. After that আমরা এখানে চলে যাব add. অ্যাডে দেখুন, ফর অ্যাডিং স্টাডি মেটেরিয়াল দেয়ার আর ফোর ডিফারেন্ট মেথডস. ওয়ান হচ্ছে আই হ্যাভ আ ভেরি লার্জ ফাইল. ইফ ইউ হ্যাভ আ ভেরি লার্জ ফাইল, অনেক বড় ফাইল যদি আমাদের গুগল ড্রাইভে থাকে, উই ক্যান শেয়ার দ্যাট. সেটার জন্য আমাদের গুগল ড্রাইভ থেকে লিঙ্ক শেয়ার করতে হবে. আদারওয়াইজ যদি আমরা কোনো ধরুন উইকিপিডিয়া পেজ বা কোনো স্পেসিফিক ওয়েব পেজ আমরা স্টুডেন্টদের সাথে শেয়ার করতে চাই, দেন উই ক্যান ডাইরেক্টলি শেয়ার দ্য লিঙ্ক অফ দ্য পেজ. এটা লিঙ্ক আছে. দেন ফাইল, ফাইলটা ইউজ হবে সে পিপিটি বা পিডিএফ অর এনি নোটস দ্যাট উই হ্যাভ প্রিপেয়ার্ড, উই হ্যাভ কেপ্ট ইন আওয়ার ডেস্কটপ. সেইটাকে যদি আমরা আপলোড করতে চাই, দেন উই হ্যাভ টু ইউজ দিস ফাইল অপশন. অ্যান্ড ফাইনালি ইফ ইউ ওয়ান্ট টু শেয়ার সাম ইউটিউব ভিডিও, দেন উই হ্যাভ টু শেয়ার দ্য ইউটিউব ভিডিও ফ্রম দিস. সো আফটার অ্যাডিং এভরিথিং অ্যান্ড রাইটিং দ্য টাইটেল অফ দ্য মেটেরিয়াল, অল স্টুডেন্টস হ্যাভ বিন ইনক্লুডেড, দেন উই হ্যাভ টু সিলেক্ট, উই ক্যান সিলেক্ট টপিক. হুইচ টপিক? আই হ্যাভ ক্রিয়েটেড আ টপিক ই লার্নিং, দেন আই ক্যান সিলেক্ট দ্যাট দিস স্টাডি মেটেরিয়াল উইল বি দেয়ার ফর ই লার্নিং. After that, I have to click on post. Now it is inactivated. Once I add the title, anything can be written, then I can post it. So after post, এটা কিভাবে কিরকম দেখতে লাগবে আমি অন্য ক্লাসরুমে গিয়ে দেখিয়ে দিচ্ছি. ধরুন আমি আমার ফিফথ সেমিস্টারের ক্লাসরুমটা খুলছি, তাহলে আপনারা আরো ভালো বুঝতে পারবেন. এবারে হচ্ছে ক্লাস ওয়ার্কে চলে গেলাম. এবার দেখুন আমি স্টাডি মেটেরিয়ালে কি কি ওদের দিয়েছি সেটা এখানে, আমি স্টাডি মেটেরিয়ালটা খুললে জিনিসটা ক্লিয়ার হবে. এবার দেখুন আমি একটা স্টাডি মেটেরিয়াল আগে ক্রিয়েট করে রেখেছিলাম, তাহলে এখানে আমি টাইটেল দিয়েছি, এখানে কিছু ইনস্ট্রাকশন দিয়েছি, এবং এখানে একটা পিডিএফ ফাইল সাথে আমি অ্যাটাচ অ্যাড করেছি, করে আমি পোস্ট করেছিলাম. পোস্ট করার জন্য এসেনশিয়াল হচ্ছে আমার মেটেরিয়ালে টাইটেল দিতে হবে, অ্যান্ড আই হ্যাভ টু অ্যাড সাম যেটা যে জিনিস আমি অ্যাড করতে চাই. ধরুন এখানে আমি কিছু পিডিএফ শেয়ার করেছি, সেই পিডিএফ গুলো আমি অ্যাড করে দিয়েছি. পিডিএফ ছাড়াও আমি কিন্তু উইকিপিডিয়া পেজ থেকে বা অন্য ইন্টারনেটের কোনো রিসোর্স সেটাও আমি শেয়ার করতে পারি. আমি সেটাও একটা দেখিয়ে দিচ্ছি. এখানে দেখুন আমি মেটেরিয়ালসে গেছি, আই হ্যাভ রিটেন দ্য টাইটেল, আমি এখানে কিছু ইনস্ট্রাকশন দিচ্ছি স্টুডেন্টদের, এখানে আমি অ্যাড করেছি, করে আমি লিঙ্কে গেছি. যাওয়ার পর অ্যাড লিঙ্ক, এবার আমি একটা ট্যাবে উইকিপিডিয়া পেজ বা কোনো পেজ খুলে তার লিঙ্কটা জাস্ট ইউআরএলটা এখানে কপি পেস্ট করে অ্যাড লিঙ্ক করে দিয়েছি. সেটা করে আমি এই উইকিপিডিয়া দুটো পেজ ওদের আমি এখানে শেয়ার করেছিলাম, করে ফাইনালি আমি পোস্ট করেছি.
এবার আমি আমার আজকের যে ক্লাসটা খুলেছি তাতে আর একবার দেখাই। ধরুন এখানে আমি এবার হচ্ছে আর একটা পার্ট হচ্ছে, যদি আমি কিছু ভিডিও শেয়ার করতে চাই সেটা একবার দেখিয়ে দিচ্ছি। আমি এখানে গেলাম, টাইটেল দিলাম, জাস্ট একটা অ্যালফাবেট কিছু একটা টাইটেল দিলাম। এবার হচ্ছে অ্যাড, এবার ইউটিউব ভিডিও, যদি কোনো ইউটিউব কোনো লেকচার ওদের সাথে আমি শেয়ার করতে চাই, আমি এখানে ইউআরএলটা ডাইরেক্টলি মানে ভিডিওটা সার্চ করতে পারি। সে এক্সাম্পল জাস্ট কি যে কিছু ইন্টারনেট যে কিছু একটা সার্চ করলাম, করে আমি যে যে ভিডিওগুলো এখানে পাবো তার থেকে যে কোনো একটাকে আমি অ্যাড করে দিতে পারি। ধরুন এখানে আমি অ্যাড করলাম, তাহলে দেখুন ভিডিওটা অ্যাড হয়ে গেল। এবার আমি যদি এটা পোস্ট করে দিই তাহলে স্টুডেন্টদের কাছে নোটিফিকেশন চলে যাবে, তারা তাদের ক্লাসে ক্লাসরুম খুলে তারা জিনিসটা দেখতে পারবে, বা আরো কোনো ইনস্ট্রাকশন দেওয়া থাকলে সেগুলো তারা ফলো করবে। বেসিক আইডিয়াটা হলো আমি অনেক যদি ভিডিও বা কিংবা ইউটিউব ভিডিও কিংবা কোনো ওয়েব পেজের লিঙ্ক কিংবা স্টাডি মেটেরিয়াল এগুলো স্টুডেন্টদেরকে একটা ক্লোজ সিস্টেমের মধ্যে শেয়ার করা এবং স্টুডেন্টদের সাথে ডাইরেক্টলি সেখানে ইন্টারঅ্যাক্ট করা, পার্টিকুলারলি আমি যখন অ্যাসাইনমেন্ট পার্টটা ডিসকাস করব তখন বুঝতে পারবেন অনেক বেশি ইউটিলিটি এটার। আচ্ছা অভিষেক, একটা ইন্টারাপ্ট করছি, এই হ্যাঁ পুরো হ্যাঁ সিস্টেমটা মানে উইচ ওয়ান ইজ প্রেফারড, যে কলেজের জিসুট থেকে নাকি নিজেদের পার্সোনাল জিমেল থেকে? এটা হচ্ছে আমার তো মনে হয় যেহেতু জিসুটটা আমরা ইউজ করছি এবং জিসুটটা আমাদের স্টুডেন্টদের অ্যাড করার জন্য কিন্তু জিসুট থাকার কোনো প্রয়োজন নেই। মানে ধরুন আপনি মানে জিসুটের বাইরের পার্টিসিপেন্টসও অ্যাড হতে পারবে, সেটা কোনো অসুবিধা নেই, দুটো ইকুইভ্যালেন্ট, দুটো ইকুইভ্যালেন্ট। কিন্তু আমি যেহেতু কলেজ থেকে একটা উদ্যোগ নেওয়া হয়েছে, জিসুট অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়েছে, সেই জায়গা থেকে আমি জিসুটটা ইউজ করছি, কিন্তু আপনি নর্মাল জিমেল অ্যাকাউন্টও করতে পারেন, কোনো সেরকম ডিফারেন্স নেই একটা। হ্যাঁ বলুন। And that is well documented. It is কারণ সবকটাই document হয়ে যাচ্ছে তো, মানে হ্যাঁ for হ্যাঁ record of the income. হ্যাঁ হ্যাঁ সেটাই, পুরোটাই রেকর্ডে থাকছে। এবং যেহেতু আমাদের সবারই জিসুট অ্যাকাউন্ট আছে, সেজন্য আমাদের কলেজ থেকে এত বড় একটা উদ্যোগ নেওয়া হয়েছে, সেক্ষেত্রে আমরা সেটা ইউজ করি। সেই জায়গা থেকে আমি জিসুট অ্যাকাউন্ট ইউজ করছি, আপনারা নর্মাল যে আমি নর্মাল জিমেল অ্যাকাউন্টও করতে পারেন, কোনো তফাৎ নেই। এখানে পার্টিকুলারলি ক্লাসের মধ্যে অনেক সময় মিটিং অ্যারেঞ্জ করা এগুলোর ব্যাপার থাকে, কিন্তু সেটা আমরা আলাদা গুগল মিটে করছি। ক্লাসের ভেতর থেকে সবকিছু এক জায়গায় করলে অনেক বেশি কমপ্লিকেটেড হয়ে যেতে পারে, সেটা আরো এখনো অনেক ফিচার আরো ডেভেলপের মধ্যে আছে। কিন্তু এমনি ওভারঅল স্টাডি মেটেরিয়াল শেয়ারিং, ক্লাস নেওয়া বা কোশ্চেন আনসারটা আমি আপনাকে দেখাবো একটু পরে, সেই ব্যাপারটা দেখলে আপনারা দেখবেন যে কোনো যেটা আপনাদের সুবিধা হয়। শুধু ওই অভিষেক একটা জিজ্ঞেস করা ছিল, হ্যাঁ নাম্বার অফ পার্টিসিপেন্টস কি চেঞ্জ মানে ডিফারেন্ট হয় না? ইফ আই ওপেন আ ক্লাসরুম ফ্রম জিসুট এন্ড ইফ আই ওপেন আ ক্লাসরুম ফ্রম জিমেইল, নাম্বার অফ পার্টিসিপেন্টস? নো, নাম্বার অফ পার্টিসিপেন্ট ইজ সেম, নাম্বার অফ পার্টিসিপেন্ট, ম্যাক্সিমাম পার্টিসিপেন্টস ইন আ ক্লাসরুম ইজ 250, কিন্তু ওকে আমাদের ওকে কোনো সেশনেই 250 এত স্টুডেন্ট নেই, ফলে আমাদের সেই জায়গা থেকে অসুবিধা নেই। আমাদের ধরুন ম্যাক্সিমাম আমাদের কোন সেকশনে কোন মানে পার্টিকুলার সেমিস্টার পার্টিকুলার সাবজেক্টে ম্যাক্সিমাম হয়তো 80-90 স্টুডেন্ট থাকে, অ্যারাউন্ড 80-90, সো ইট ইজ ফার লেস দ্যান 250, সো দ্যাট ইজ নট আ প্রবলেম ফর আস। ওকে, দ্যাট ইজ পার ক্লাস 250, রাইট? পার 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 ক্লাস ইন আ গিভেন ক্লাস 250 স্টুডেন্টস, টু ম্যাক্সিমাম 250 পার্টিসিপেন্টস ক্যান বি অ্যাডেড। ওকে, থ্যাংক ইউ। অভিষেক একটা জিনিস করছি, অভিষেক। হ্যাঁ হ্যাঁ বলুন বলুন। হ্যাঁ বলছি যে আমার ধরো এই নর্মাল অ্যাকাউন্ট থেকে ক্লাসরুম ছিল, এবারে জিসুট অ্যাকাউন্টে সেই ক্লাসরুমটা কি শিফট করে আনা সম্ভব? সেটা ক্লাসরুমটা পুরো শিফট করে আনা ডিফিকাল্ট হতে পারে। আপনি যেটা করতে পারেন, আপনি আপনার জিসুটের অ্যাকাউন্টেই পিপলসে যদি চলে যান, তাহলে সেখানে আপনি অ্যাড করে আপনি নিজের যে অন্য জিসুট অ্যাকাউন্ট সেটাকে মানে নিজেকে আবার টিচার হিসাবে অন্য অ্যাকাউন্ট থেকে অ্যাড করে দিতে পারেন। মানে সেটা আমি দেখাইনি, কারণ হয়তো আমরা একজন ইন্ডিভিজুয়াল টিচার একটা ক্লাস কন্ডাক্ট করছি, টিচার দুজন টিচার মিলে শেয়ার করে আমরা ইউজ করছি না, কিন্তু সেটাও অপশন আছে। মানে সেটা হচ্ছে ধরুন আপনি এখানে গুগল ক্লাসরুমে পিপলস এ চলে গেলেন, যে আফটার দ্যাট টিচার্স এ যদি আপনি অ্যাড করেন তাহলে আপনার এখন যে ক্লাস ইনভাইট করে নিলাম, যদি আপনি ইনভাইট করে দিলেন তখন আপনি কিন্তু এই অ্যাকাউন্ট থেকে অ্যাকাউন্ট অ্যাক্সেস করলেন, সেটা সেটা করা সম্ভব। আচ্ছা আচ্ছা, মানে আগের অ্যাকাউন্টে মানে ক্লাসরুমের সমস্ত ডেটা আগে যা শেয়ার করেছিলাম সেটা এখন তো ধরো এই জিসুট থেকে ক্লাস নিচ্ছি, ওই একই সাথে যাতে একসাথে চলে আসে সেই ব্যাপারটা বোধ হয় হবে না, মানে না সেটা সেইভাবে না না না, এটা এটা ডিফারেন্ট, এবং এমনকি ক্লাসরুম না সেটা হবে না, সেটা কারণ আপনি অন্য অ্যাকাউন্ট থেকে করেছেন, ওটা সেই অ্যাকাউন্টের হার্ড মানে বেসিক্যালি মানে আপনার দুটোই টোটাল, মার্জ আর করা যাবে না, মার্জ না করা না যাবে না, না। এবং দুটো ডোমেনও আলাদা, একটা নর্মাল একটা জিসুট, হুম 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 ফলে সেটা ঠিক হবে আছে। না। আর আপনার টোটাল যে ডকুমেন্টটা সেটা আপনার গুগল ড্রাইভে থাকবে, ধরুন আমার যে ক্লাসের যে টোটাল মেটেরিয়াল যা ডিসকাশন এভরিথিং ইজ সেভড ইন মাই গুগল ড্রাইভ করেসপন্ডিং টু দ্য জিসুট অ্যাকাউন্ট। আচ্ছা, থ্যাংক ইউ থ্যাংক ইউ। এবার আমি যেটা বলছিলাম যে ক্লাস ওয়ার্কের মধ্যে দুটো আর একটা পার্ট আমি দেখিয়ে নিচ্ছি, যে ধরুন আমি
ভিডিও শেয়ারও করেছি, ঠিক আছে। তাহলে বেসিক্যালি আইডিয়াটা হলো যে মেটেরিয়ালস এর মধ্যে গিয়ে আমরা ফোর টাইপ অফ মেটেরিয়াল আমরা এখানে অ্যাড করতে পারি। গুগল ড্রাইভ থেকে, গুগল ড্রাইভের কোনো বড় ফাইল হলে সেটা লিঙ্ক শেয়ার করতে পারি, যে কোনো ওয়েব পেজের লিঙ্ক এখানে অ্যাড করতে পারি। এটা হচ্ছে ফাইল, ফাইলে গিয়ে দেখুন আমি ফাইলে গেছি, তাহলে আপলোড। এবার আমি ব্রাউজার খুলে আমার নিজের কম্পিউটার থেকে যে কোনো একটা ফাইল, সাপোজ আমি এটা আপলোড করলাম, তাহলে আমি এটা আপলোড করব, যে কোনো একটা ফাইল সিলেক্ট করে সেটা আপলোড করলাম। একটু বড় ফাইল আছে, একটু টাইম নিচ্ছে। যাই হোক, এইভাবে মানে বেসিক্যালি চার রকম ভাবে আমরা ফাইল ডাইরেক্টলি শেয়ার করতে পারি। একটা হচ্ছে গুগল ড্রাইভ থেকে, আর একটা হচ্ছে ইন্টারনেটের যে ওয়েব পেজ লিঙ্ক, আর একটা হচ্ছে ইউটিউব ভিডিও, আর একটা হচ্ছে আমার কম্পিউটারে স্টোর এনি ফাইল, সেটা পিডিএফ হতে পারে, ডক হতে পারে, পিপিটি হতে পারে, সেটা ইমেটেরিয়াল। যে কোনো ফাইল আপনার ডেস্কটপ থেকে শেয়ার করতে পারেন স্টুডেন্টদের সাথে, ঠিক আছে। এটা অনেক টাইম নেবে, ছেড়ে দিলাম। এবারে নেক্সট হচ্ছে ক্রিয়েট। ক্রিয়েটটা ধরুন আমাদের খুব বেশি যে কাজে লাগবে আমার মনে হয় না। ক্রিয়েট হচ্ছে ডাইরেক্টলি যদি আপনি ক্রিয়েট লাইভ করতে চান, ধরুন আপনার স্টাডি মেটেরিয়াল বা নোটস লেখা নেই, আপনি এখনই লিখবেন, লিখে আপনি ডাইরেক্টলি শেয়ার করবেন, সেটা করা যেতে পারে। কিন্তু সাধারণত সেটা খুব বেশি ইউজ আমরা করি না। তাই সেটা গুগল ডক, আমরা গুগল ডক ক্রিয়েট করলে তাহলে গুগল ডকে আমরা টাইপ করব, করার পরে এটা শেয়ার হয়ে যাবে। টাইপ করব এখানে যা যা লেখা টাইপ করলাম, টাইপ করে আমরা শেয়ার করে দেবো, সেটা করা যেতে পারে। কিন্তু আমরা সাধারণত আমি নিজে ক্লাস নিয়ে যেটা দেখলাম, আমাদের মেটেরিয়াল রেডি করে আমরা ক্লাস নেওয়াটা ক্লাস নেওয়া শুরু করি, ফলে আমাদের মেটেরিয়াল এই এই পার্টটা আমাদের ইউজ সেভাবে হয় না। এবারে শুধু একটা জিনিস খেয়াল রাখতে হবে, এখানে আমি আমার এই মেটেরিয়ালের টাইটেলটা দিতে হবে মাস্ট, আদারওয়াইজ টাইটেলটা দিলে দেখবেন পোস্ট অপশনটা অ্যাক্টিভেটেড হচ্ছে টাইটেলটা দেওয়ার পরে। আর পোস্টটা আপনারা যেটা করতে পারেন, পোস্ট, আর একটা আছে শিডিউল। শিডিউলটা আমি একটু বলে দেই, সেটা হয়তো পরে আমাদের কাজে লাগতেও পারে। সেটা হচ্ছে শিডিউল, ধরুন আমি আপনি আজকে নোটসটা বানিয়ে রেখে দিলেন যে কালকে সকালে আপনি কোনো গুগল মিটে ক্লাস নেবেন, অ্যান্ড আফটার দ্য ক্লাস আপনি নোটটা শেয়ার করতে চান, সেই প্রোগ্রামিংটা আপনি এখানেই করে দিতে পারেন। ধরুন কাল সকাল 10টায় আপনার ক্লাস আছে, আমরা 10টা থেকে 11টা অব্দি ক্লাস নেবো, ক্লাসের পরে স্টুডেন্টদের স্টাডি মেটেরিয়ালটা পোস্ট করব। সেটা আমি এখনই শিডিউল, এখানে একটা স্টাডি মেটেরিয়াল দিয়ে, এবার এখানে শিডিউলে গিয়ে আমি আগামীকালের টাইম 17 আগস্ট 8 AM এটাকে আমি 10 AM করে দিলাম। তাহলে বেসিক্যালি শিডিউল, এর মানে হচ্ছে যখন আমি এটা পোস্ট করব, এটা শিডিউল হয়ে গেছে। এর মানে এটা হচ্ছে অটোমেটিক্যালি শিডিউল ফর টুমরো, মানে অটোমেটিক্যালি আগামীকাল 10টার সময় এটা অ্যাক্টিভেটেড হয়ে যাবে। এটা আমরা একসাথে কোনোদিন বসে সারা সপ্তাহে ক্লাসে কবে কি পাঠাবো সেটা একসাথে আমরা রেডি করে আপলোড করে দিতে পারি। বারবার তাহলে আমাদের ক্লাসরুমে বসে হয়তো আপলোড করতে হবে না। এবারে নেক্সট হচ্ছে ক্লাস ওয়ার্কের মধ্যেই, তাহলে আমি মেটেরিয়ালটা ডিটেলসে ডিসকাস করলাম। এবারে হচ্ছে অ্যাসাইনমেন্ট অ্যান্ড কুইজ অ্যাসাইনমেন্ট। এখানে একটা পার্ট আছে গুগল ফর্ম ইউজ করা। এটা আমি ইন্টারনেটে অনেক দিন ধরে দেখলাম যে গুগল ফর্মটা গুগল ক্লাসরুমের মধ্যে থেকে ইউজ না করে সেপারেটলি গুগল ফর্ম ইউজ করা সবাই সাজেস্ট করছেন, এবং সেটাই বেটার। কিন্তু গুগল ফর্মে তো আমরা ইউজুয়ালি MCQ বা শর্ট কোশ্চেন নিয়ে ডিল করি, কিন্তু যদি কোনো লং কোশ্চেন বা অ্যাসাইনমেন্ট কিছু থাকে তার জন্য আমরা এই প্ল্যাটফর্মটা ইউজ করতে পারি। তাহলে আমি ফার্স্টে আসছি, হচ্ছে এই তিনটে পার্ট আছে, অ্যাসাইনমেন্ট, কুইজ অ্যান্ড কোশ্চেন। ফার্স্টে কোশ্চেনে আসি। কোশ্চেনে হচ্ছে আমরা একটা কোশ্চেন, ধরুন ক্লাসে আমরা স্টুডেন্টদেরকে ডাইরেক্টলি জিজ্ঞেস করছি কোনো কোশ্চেন, ক্লাস অনগোয়িং ক্লাসে কোশ্চেন জিজ্ঞেস করা যেত, যেরকম সেটা একটা কোশ্চেন পোস্ট করলে স্টুডেন্টরা কোশ্চেনটা দেখতে পাবে, এন্ড দে ক্যান রাইট দ্য আনসার। আপনি যদি এখানে দেখুন এই সে একটা জাস্ট কোশ্চেন আমি পোস্ট করে বলছি, ধরুন এখানে একটা কোশ্চেন আমি পোস্ট করলাম, হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ ন্যাক। এবার আমি এটা স্টুডেন্টদেরকে পোস্ট করছি, তাহলে তার জন্য আমি দেখুন এখানে একটা অপশন আছে যে আপনি কোন কোন স্টুডেন্টকে সিলেক্ট করতে পারবেন। এখানে যেহেতু আমার একজনই স্টুডেন্ট আছে ফলে এই ক্লাসে সেই অপশনটা আসছে না, এখানে লিস্ট অফ স্টুডেন্ট দেখাবে, আপনি সিলেক্ট করে নিতে পারবেন যে কোন স্টুডেন্টকে প্রশ্ন করতে চান বা সবাইকে করতে পারেন, সেটা আপনার চয়েস। এবং প্রশ্ন আনসার কতদিনের মধ্যে দিতে হবে সেটাও আপনি এখানে সিলেক্ট করে নিতে পারেন, তারপরে স্টুডেন্টের আনসার টাইপ করতে পারবে না। এবারে হচ্ছে এটার জন্য কত মার্কস আপনি অ্যালটেড সেটাও আপনি রাখতে পারেন। এবার স্টুডেন্ট ক্যান রিপ্লাই টু ইচ আদার, এটা হচ্ছে স্টুডেন্টরা একে অপরের আনসার দেখতে পারবে, একে অপরের সাথে ডিসকাস করতে পারবে কিনা সেটা আপনি অফ করে দিতে পারেন। স্টুডেন্টরা একবার আনসার সাবমিট করে ওয়েদার দে ক্যান চেঞ্জ দ্য আনসার অর নট, এখানে আপনি সেটা স্টুডেন্ট ক্যান এডিট দেয়ার আনসার। এটা অনেকটা গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস, আপনারা এই ইনস্ট্রাকশনগুলো পড়ে পড়ে আরো ভালো এক্সপ্লোর করতে পারবেন। আমি একটা যতটা ওভারভিউ আমি পারছি দেখুন দিয়ে দেওয়ার চেষ্টা করছি। এখানে যখন কোশ্চেন আমি করছি সেখানে দেখুন MCQ এর অপশন আছে, কিংবা আমার শর্ট কোশ্চেনের অপশন আছে।
তো অভিষেক, ওই যে ভারতবর্ষের যে অনেক অধিকাংশ ইউনিভার্সিটি যে পরীক্ষা নিয়েছে, পরীক্ষা নেওয়ার সিস্টেমটা হচ্ছে এইটাই? হ্যাঁ, পরীক্ষা নেওয়ার সিস্টেমটা হচ্ছে অনলাইন বেশিরভাগ ক্ষেত্রে। যাদের ধরুন যে সমস্ত ইউনিভার্সিটি ধরুন নিজস্ব প্রাইভেট ইন্টারনেট ডোমেন আছে, প্রাইভেট আলাদা সফটওয়্যার আছে, সেটা খুবই তাদের হয়তো অন্যরকম। কিন্তু নর্মাল ধরুন সাধারণ যাদের অত বেশি টেকনোলজি ব্যাপার নেই, অ্যাভেলেবেল টেকনোলজি ইউজ করে পরীক্ষা নিচ্ছে, তারা কিন্তু গুগল ফর্ম ইউজ করছে। হ্যাঁ, মানে আলটিমেটলি ইন নিয়ার ফিউচার যদি আমাদের অনলাইনে এক্সাম নিতে বলে, হুম হুম, তাহলে কি আমরা এই সিস্টেম দিয়েই যাব? হ্যাঁ, এই সিস্টেম দিয়ে যাবেন। এবং আমরা আমি নিজে আসলে আমাদের কিছু ওই গত ফোর্থ সেমিস্টারে এবং সেকেন্ড সেমিস্টারে কিছু অনলাইন পরীক্ষা আমরা নিয়েছি, সেটা আমরা গুগল ফর্মে নিয়েছি। আমি গুগল ফর্মটাও একবার দেখিয়ে দেবো। গুগল ফর্ম খুবই ভালো, মানে গুগল ফর্মটা আমি জাস্ট বলে দেবো গুগল ক্লাসরুমের সাথেই। গুগল ফর্মটা আমাদের ইউজ করতে হবে, মানে আমাদের যদি অনলাইন পরীক্ষা নিতে বলে, আমাদের যেহেতু আলাদা কোনো সফটওয়্যার নেই, ফলে উই হ্যাভ টু, ইফ ইউ ওয়ান্ট টু টেক আ এক্সাম ফর শর্ট কোশ্চেন আনসার, ইট ইজ বেটার টু ইউজ গুগল ফর্ম। আর যদি আমাদের এসে টাইপ কোশ্চেন বা ডেসক্রিপটিভ কোশ্চেন লিটারেচার বা আর্টসে বিভিন্ন সাবজেক্টে বা সায়েন্সেও বিভিন্ন সাবজেক্টে যদি লং কোশ্চেন নিতে হয়, দেন গুগল ক্লাসরুম অ্যাসাইনমেন্ট। গুগল ক্লাসরুম ইজ বেসিক্যালি রিগোরাস ক্লাসের জন্য, যেখানে আমার এসে টাইপ কোশ্চেনও আনসার করার অপশন আছে, সেই জায়গাটা আমি ডিসকাস করব। কিন্তু শুধু যদি এমসিকিউ শর্ট কোশ্চেন হয়, গুগল ফর্ম ইজ এনাফ। কিন্তু আমাদের গুগলের প্ল্যাটফর্ম ইউজ করতে হবে, কারণ আমাদের ইউনিভার্সিটি আমার মনে হয় না নতুন কোনো প্ল্যাটফর্ম ডেভেলপ করবে। জেনারেলি অ্যাভেলেবেল প্ল্যাটফর্ম গুগল ক্লাসরুম অ্যান্ড গুগল ফর্ম। প্লে স্টোরে গিয়ে গুগল ক্লাসরুম অ্যাপ আছে, সেটা ইনস্টল করলে তাদের আর কিছু লাগবে না। এবং আমার স্টুডেন্টরা যারা ক্লাস করছে, তারা অনেকেই অ্যান্ড্রয়েড ফোনই ক্লাস করছে, তাদের বললো যে কোনো অসুবিধা হচ্ছে না, তাদের অভ্যাস হয়ে। দেখুন, তারা স্মার্টফোন ইউজ করছে, তারা প্রচুর চ্যাট করছে বা হোয়াটসঅ্যাপ প্রচুর রিগোরাসলি ইউজ করছে, সেক্ষেত্রে তারা সেভাবেই টাইপ করবে। মানে সেইটাই জাস্ট, মানে মানে এখানে সফটওয়্যারগত কোনো অসুবিধা নেই, ওদেরকে ছোট ছোট লেটারে টাইপ করতে হবে। কিন্তু ওরা তো এমনিতেও ধরুন চ্যাট করছে বা ফেসবুক করছে, সেগুলো তো টাইপ করছে প্রচুর পরিমাণে, মেসেঞ্জার হোক বা হোয়াটসঅ্যাপ হোক। মানে সেইটা একটা আপনি বলতে পারেন যে টাইপটা করবে, কিন্তু সেটা তো ওরা এমনি ধরুন হোয়াটসঅ্যাপও টাইপ করছে প্রচুর, সেভাবে টাইপ করবে। কিন্তু হবে, মানে আমাদের মানে সেটা করছে স্টুডেন্টরা, সেটা অসুবিধা নেই কিছু। হ্যাঁ হ্যাঁ বলুন। সেটা হচ্ছে যখন ওরা ধরো পরীক্ষা দেবে, ওরা ধরো মিরা চ্যাট করছে বা হোয়াটসঅ্যাপ করছে, সে ব্যাপারটা আলাদা, কিন্তু পরীক্ষা যখন দেবে তখন ওদের তো একটা টাইম যদি আমরা বেঁধে দিই, ওইরকম মানে এমসিকিউ আমি বলছি না, এমনি শর্ট কোয়েশ্চেন্স এর ক্ষেত্রেই বলছি বা লং কোয়েশ্চেন এর ক্ষেত্রে, মানে এসে টাইপ টাইপের যে কোয়েশ্চেন ক্যালকাটা ইউনিভার্সিটির ফরম্যাট অনুযায়ী, তো সেক্ষেত্রে ওরা কি স্মার্টফোনে এই ব্যাপারটা আসলে কোপিত করতে পারবে? ডকুমেন্ট লিখতে হয়, আমরা অনেক সময় স্মার্টফোন থেকেও কিন্তু গুগল ডক খুলে টাইপ করতে পারি। মানে স্মার্টফোন থেকে যারা রিগোরাসলি স্মার্টফোন ইউজ করছে তাদের পক্ষে অসুবিধা হবে না। মানে স্টুডেন্টরা যদি রিগোরাসলি স্মার্টফোন ইউজ করে থাকে, এভরিথিং ক্যান বি ডান। বরঞ্চ সায়েন্সের সাবজেক্টে একটু প্রবলেম আছে, যেখানে সিম্বল বা ক্যারেক্টার যেগুলো নর্মাল ইংলিশ অ্যালফাবেট বা বাংলা বা উর্দু অ্যালফাবেট, সেগুলোর বাইরে যদি আমাদের টাইপ করতে হয় ম্যাথমেটিক্যাল সিম্বল বা এগুলো, সেগুলো নিয়ে এখন একটু প্রবলেমের মানে অতটা ডেভেলপ এখনো হয়নি। কিন্তু আদারওয়াইজ নর্মাল ইংলিশে বা নর্মাল ল্যাঙ্গুয়েজে আমরা যেটা লিখি, সেটা কিন্তু ওরা গুগল ডক ইউজ করে তারা পারবে। মানে তাদেরকে আপনি যদি বলেন যে তোমরা গুগল ডকটা দেখো, তারা কিন্তু ডকুমেন্ট নিয়ে কাজ করতে পারবে, তারা গুগল ডকে ক্রিয়েট করে তারা আপলোড করে দেবে। আরেকটা প্রশ্ন ছিল, হ্যাঁ হ্যাঁ বলুন, সেটা হচ্ছে যে ছাত্র যদি কাগজ মানে হোয়াইট পেপারে লিখে, গুগল ডকে যদি কিছু আপলোড করার মতো সুযোগ সুবিধা কি আছে? কাগজে মানে তারপরে থ্রু দিয়ে পাঠানো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা তো একদম ইজিলি, সেটা আমি আপনাকে দেখাবো একটু পরেই। সেটা আমি স্টুডেন্টদের পার্টটা এখনো দেখাইনি, মানে আমি স্টুডেন্ট হিসেবে একটা অ্যাকাউন্ট করেছি, সেখানে লগ ইন করে আমি ডিসকাস করবো। ব্যাপারটা হচ্ছে স্টুডেন্টরা যদি ধরুন খাতায় লিখে ছবি তোলে, সেই ছবিটা জেপিজি ফাইল হিসেবে আপলোড করে দিতে পারবে, কোনো অসুবিধা নেই। মানে খাতায় লিখলো, নিজে মোবাইলে ছবি তুললো, সেই জেপিজিটা ক্লাসরুমে যেখানে আমি আনসারটা দিচ্ছি সেখানেও আপলোড করে দিলো, সেটা পসিবল, সেটা ওরা মোবাইল থেকেই করে দেবে, কোনো অসুবিধা নেই।
সেটাতে অসুবিধা, এবং সেটা করলে ধরুন সায়েন্সের সাবজেক্টে সেটারও দরকার, যেখানে ডায়াগ্রাম বা ছবি বা এক্সপ্রেশন, সেটা তো ঠিকই, সেটা করা যাবে, সেটা আমি দেখাচ্ছি একটু পরে। আমি অ্যাসাইনমেন্টের পার্টটাতে যখন যাব আরো ডিটেইলসে আমি সেটা বলবো। অভিষেক আমার কোনো প্রশ্ন নেই, তুমি জাস্ট এই কোশ্চেনটা যে এলে একটু এই ফর্মটা আর দেখাবে, এটা সুন্দর বোঝাচ্ছ তুমি, জাস্ট কোশ্চেনটা কি করে এলে এই আগের স্টেপটা আর একবার যদি রিপিট করে দিও। হ্যাঁ 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 দেখাচ্ছি, ধরুন আমি বন্ধ করে দিলাম। এবার হচ্ছে আমি এখানে ক্রিয়েটে গেলাম, ক্রিয়েট, ক্রিয়েটের পরে মানে ক্লাস ওয়ার্কের মধ্যে আমি ক্রিয়েটে যাচ্ছি, তাহলে ক্লাস ওয়ার্ক, তারপরে ক্রিয়েট, এবার অ্যাসাইনমেন্ট, কুইজ অ্যাসাইনমেন্ট, কোশ্চেন, মেটেরিয়াল, এই চারটে, এবং টপিক, টপিকটা আমরা ইনিশিয়ালি ক্রিয়েট করে নিতে পারি, কি কি টপিক পড়াবো সেই অনুযায়ী, মডিউল ওয়ান মডিউল টু, আমি আমার ক্লাসরুমটা পরে আপনাদের দেখাবো যে কিভাবে জিনিসটা আমি অ্যারেঞ্জ করছি। তারপরে হচ্ছে এবার আমি গেলাম এখানে কোশ্চেনে চলে গেলাম, এই কোশ্চেনে চলে যাওয়ার পরেই আমার এখানে কোশ্চেন, এবার আমি কোশ্চেনটা টাইপ করলাম, করে এখানে দেখুন আস্ক করতে বলবে, আমি সেটাকে আস্ক করব, মানে কোশ্চেনটা আমি যদি টাইপ করি একটা অ্যালফাবেট টাইপ করলে এখানে অ্যাক্টিভেট হয়ে যাবে আস্ক, আমি আস্কে ক্লিক করলে কোশ্চেনটা চলে যাবে, কোশ্চেনটা চলে যাবে। এবার হচ্ছে আসলে আজকে মিটিং একটা হয়েছে যে আমি যদি জিসুট ইউজ করছি, জিসুটের বাইরে থেকে যারা জয়েন করছেন তাদেরকে অ্যাডমিট করার ব্যাপার থাকছে, সেটা আমি ওই জন্য বলে দিয়েছিলাম জিসুট ইউজ করলে ভালো হতো, সেজন্য একটু অ্যাডমিট করতে এই নোটিফিকেশন আসলে আমি সেজন্য একটু ডিস্ট্রাক ওই ওই পেজটা খুলতে হচ্ছে। এবার হচ্ছে আমি কোশ্চেনটা দেখালাম, এবার ধরুন আমি আমার নিজের ক্লাসে আমি একটা কোশ্চেন করেছিলাম, সেটা আপনাদের দেখাই, তাহলে আরো বুঝতে পারবেন স্টুডেন্টরা কিভাবে আনসার দিচ্ছে এবং কি হচ্ছে সিচুয়েশন। ধরুন থার্ড সেমিস্টারে, থার্ড সেমিস্টারে দেখুন যেটা আমি বললাম যে আমি স্ট্রিম পেজ যেটা, সেটা হচ্ছে আমি যা যা ক্লাসে করছি ওভারঅল ডিসকাশন সেইগুলো কিন্তু পরপর চলে আসছে। এবারে সেখানে আমি দেখুন এখানে একটা কোশ্চেন করেছি, কোশ্চেন করার পরেই এখানে আমার স্ট্রিম পেজে চলে এসেছে যে অভিষেক দেব পোস্টেড আ নিউ কোশ্চেন, হু ক্রিয়েটেড ল্যাটেক অ্যান্ড ইন হুইচ ইয়ার ল্যাটেক ওয়াজ ক্রিয়েটেড। এবার আমি যদি কোশ্চেনটা খুলি আমি কিন্তু অটোমেটিক্যালি স্টুডেন্টের পেজটা খুলে গেলাম। এবার দেখুন বিভিন্ন স্টুডেন্ট আনসার করেছে, আমার ক্লাসে বেসিক্যালি 23 জন স্টুডেন্ট আছে, আর আমি নিজেকেও আমার অন্য অ্যাকাউন্ট থেকে স্টুডেন্ট হিসেবে অ্যাড করেছি টু চেক যে স্টুডেন্টদের পার্টে সিস্টেমটা ঠিকঠাক কাজ করছে কিনা। এবার আপনি দেখুন আমার স্টুডেন্টরা অটোমেটিক্যালি তারা কিন্তু আনসার দিয়ে দিয়েছে, সেটা আমি পরপর দেখতে পাচ্ছি, এই যে স্টুডেন্টের নাম, সে আনসার লিখেছে, কি লিখেছে আনসার, এবং দুইয়ের মধ্যে তাকে আমি কত দেবো সেটা আমি এখানে বসিয়ে দিতে পারি। ধরুন আমি এখানে দুইয়ের মধ্যে ও দুই পাবে, আমি দুই দিলাম, এবার আমি দুই বসিয়ে দিলাম, এবার কিন্তু ও রিটার্ন, এই রিটার্ন করে দিলাম, এবার কিন্তু স্টুডেন্ট উইল নোটিফাইড অ্যান্ড চি ক্যান চেক দ্যাট ইউ হ্যাভ লেফট টু, এর মানে আমি ওকে দুই দিলাম, তাহলে এই স্টুডেন্টটি সে দুই পাচ্ছে এই শর্ট কোশ্চেনে, তাকে আমি দুই দিলাম, দেওয়ার পরে আমি রিটার্ন করলাম তার কাছে চলে যাবে, আর তার সাথে তাকে যদি কোনো ওভারঅল কোনো ইনস্ট্রাকশন বা কিছু সাজেশন দিতে চাই এই কোশ্চেন রিলেটেড, যেটা শুধু ইন্ডিভিজুয়ালি তার জন্য, যেটাকে প্রাইভেট কমেন্ট বলছে, সেটা এখানে টাইপ করব, আর তারপরে হচ্ছে রিটার্ন। এবার দেখুন এটা কিন্তু চলে গেছে, রিটার্ন হলো মানে ওর নামটা চলে গেল লিস্ট থেকে, একদম তলায় চলে এসেছে, দেখুন ওয়ান সাবমিশন রিটার্ন, মোহাম্মদ ওসামা আলী, ও দুয়ে দুই পেলো, এমনকি রিটার্ন করে দিয়েছে। এইভাবে আমরা ইজিলি একটা সিস্টেমের মধ্যে পুরোটা ডকুমেন্টেড থাকবে আপনার কাছে, পরে ফাইলগুলো পুরো থাকবে, কে কি নাম্বার পাচ্ছে, পুরো একটা বুক কিপিং যেটা বলছি সেই বুক কিপিংটা খুব ভালো করে হবে গুগল ক্লাসরুমে। এবার আরও জন পরপর স্টুডেন্ট আছে, তারা কে কীরকম আনসার করেছে আমি ক্লিক করলেই আপনি এখানে চলে আসবে। একজনের আনসার আমি চেক করে দিয়েছি আর তিনজন এখনো আমাকে সাবমিট করেনি, ঠিক আছে। এবার আমি আর একটা জাস্ট দেখাচ্ছি এটা জাস্ট আরেকবার জিনিসটা বোঝার জন্য, ধরুন এই আমাদের এই স্টুডেন্ট, ও হচ্ছে আনসারটা দিয়ে দিয়েছে, ও দুয়ে দুই পাবে, আমি এখানে চলে গেলাম গিয়ে ওকে আমি দুয়ে দুই দিলাম, এবার আমি এখানে ক্লিক করে দেখুন রিটার্ন, এর মানে ওকে আমি রিটার্ন করে দিচ্ছি রিটার্ন। এটা আপনারা আমি এখানে ইন্ডিভিজুয়ালি দেখাচ্ছি, যদি আপনি সমস্ত স্টুডেন্টের নাম্বার একবারে চেক করতে চান তাহলে আপনি এখানে পরপর পরপর একসাথে আপনি দিয়ে যাবেন, দিয়ে এখানে সবগুলো টিক দিয়ে রিটার্ন করলে সবার নাম্বার একসাথে চলে যাবে। আমি সেটা করছি না কারণ আমাকে আবার নাম্বারটা আমি রিয়েল লাইফ ইভ্যালুয়েশনও করছি, আমাকে আবার রিডিং করে ওরা ঠিক লিখেছে কিনা চেক করে দিতে হবে, সেজন্য আমি ইন্ডিভিজুয়ালি একটা একটা করে দেখালাম, আপনারা একসাথে পরপরগুলো করে নিতে পারেন। এগুলো মূলত ক্লাস কুইজ বা ক্লাস ডিসকাশন, তার জন্য এই কোশ্চেন পার্টটা, মানে কোশ্চেন করা তিনটে সেট আপ আছে, কোশ্চেন, অ্যাসাইনমেন্ট, কুইজ অ্যাসাইনমেন্ট। আমরা কোশ্চেন এবং অ্যাসাইনমেন্টটা মেইনলি ডিসকাস করব, এবং কুইজ অ্যাসাইনমেন্টটা আমি দেখলাম গুগল ফর্ম ইউজ করলে অনেক এফিসিয়েন্টলি করা যায়। এবার হচ্ছে কোশ্চেন পার্টটা নিয়ে আপনারা যদি কিছু প্রশ্ন করতে চান তাহলে বলুন, আমি সেটা তারপরে আমি মানে অ্যাসাইনমেন্টে যাব, কারোর কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। আমি এখানে ক্লাস ওয়ার্কের মধ্যে
কোশ্চেন পার্টে এই কোশ্চেনটা পরপর করব কিভাবে মানে এমসিকিউ করতে চাইছি মনে করো হ্যাঁ হ্যাঁ সেটা তো অনেক কোশ্চেন হ্যাঁ 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 এই পার্টটা যেটা ডিসকাস করলাম এটা হচ্ছে ইন্ডিভিজুয়াল কোশ্চেন আপনারা যদি জাস্ট একটা র‍্যান্ড ধরুন ক্লাস নিতে নিতেও আমরা অনেক সময় স্টুডেন্টদের প্রশ্ন করি হ্যাঁ এটা একদম ক্লিয়ার সুন্দর হয়ে যাবে এটা হচ্ছে সেরকম একটা প্রশ্ন এবার যদি অনেকগুলো প্রশ্ন থাকে সেটা আমি দেখাচ্ছি সেটা হচ্ছে আমি একটা প্রশ্ন করেছি সেটা আগে দেখিয়ে নিই তাহলে জিনিসটা আরো বুঝতে পারবেন ধরুন আমি এখানে একটা অ্যাসাইনমেন্ট আমি ক্রিয়েট করেছি ম্যাটেরিয়াল অ্যাসাইনমেন্ট তাহলে এখানে আমি একটা অ্যাসাইনমেন্ট ক্রিয়েট করেছি আমি সেটা খুলে দেখাচ্ছি স্টুডেন্ট এডিট এবার দেখুন কি সেটা কিভাবে করতে হবে সেটা হচ্ছে আমি নতুন অ্যাসাইনমেন্ট আমি একটা ক্রিয়েট করে দেখিয়ে দেব ক্লাস ওয়ার্কে যাব ক্লাস ওয়ার্ক থেকে এবার আমি অ্যাসাইনমেন্ট ক্রিয়েট করব অ্যাসাইনমেন্ট ইজ এসেনশিয়ালি ফর লং কোশ্চেন বা স্টুডেন্টরা টাইপ করে একটা ছবি একটা খাতায় ধরুন আনসার লিখে সেটা ছবি তুলে আপলোড করবে কিংবা একটা বড় কোশ্চেন লিখে টাইপ করবে অথবা খাতায় লিখে ছবি তুলে করবে সেটা ওদের ব্যাপার সেই জন্য কিন্তু অ্যাসাইনমেন্ট তাহলে এখানে ক্রিয়েটের মধ্যে যে অ্যাসাইনমেন্টটা আছে দিস ইজ এসেনশিয়ালি ফর এসে টাইপ কোশ্চেন এসেনশিয়ালি আমরা শর্ট কোশ্চেনও করতে পারি খাতায় লিখে তারা দেবে এমসিকিউও করতে পারি কিন্তু এসে টাইপ কোশ্চেনের জন্য বিশেষ করে আমি যেটা বললাম যে আমাদের তো সমস্ত সাবজেক্টের কথা ভেবে সিস্টেমটা তৈরি করা হয়েছে ফলে এসে টাইপ কোশ্চেন হিস্ট্রি বা আরো অন্যান্য লিটারেচারের সাবজেক্ট বা সায়েন্সেও যেখানে ডায়াগ্রাম আছে সার্কিট আছে সেগুলোর জন্য অ্যাসাইনমেন্ট তাহলে এবার আমি ক্রিয়েট থেকে অ্যাসাইনমেন্টে যাব ক্রিয়েট নাও হচ্ছে অ্যাসাইনমেন্ট অ্যাসাইনমেন্টে গিয়ে আমি ফার্স্ট কাজ হচ্ছে অ্যাসাইনমেন্টটা ধরুন স্টুডেন্টদের কোনো ইনস্ট্রাকশন দিতে চান সেই ইনস্ট্রাকশনটা আপনি দিতে পারেন যে কিভাবে তারা লিখবে কত ওয়ার্ডস এর মধ্যে লিখবে জেনারেল কিছু যদি বলার থাকে আপনার এবার আপনি এখানে এই টাইটেল আপনি যে কোশ্চেন পেপারে যে টাইটেল থাকে পেপার ওয়ান বা কিছু কোনো মডিউলের নাম বা যেটা যা হোক দিলেন এবারে হচ্ছে আপনি অ্যাড করবেন অ্যাডে আপনার এখানে সিমিলার চারটে অপশন আছে আমি যেটা করেছিলাম ওদের একটা অ্যাসাইনমেন্ট দিয়েছিলাম সেটা আমি দেখাবো একটু পরে সেটা হলো ফাইল মানে আপনি ডকুমেন্টে বা ওয়ার্ডে আপনি একটা ফাইলে কোশ্চেন গুলো লিখে নিলেন এই এই কোশ্চেন পাঁচটা বা ছটা কোশ্চেন সেই ফাইলটাকে আপনি এখানে আপলোড করবেন সেই ফাইলটাকে আপনি এখানে আপলোড করবেন আমি এখানে একটা ফাইল আমি আপলোড করে দেখিয়েও দিচ্ছি আমার ফাইল ক্রিয়েট করাই ছিল ডক ফাইল আমি ডক ফাইল আপলোড করছি এখানে দেখুন ডক ফাইল আমি আপলোড করেছি এটা আমার একটা অ্যাসাইনমেন্ট আগে থেকে আমি ওয়ার্ড ফাইল ক্রিয়েট করে রেখে দিয়েছিলাম সেই ওয়ার্ড ফাইলটা আমি এখানে অ্যাড করলাম এখানে একটা টাইটেল দিলাম ধরুন অ্যাসাইনমেন্ট ওয়ান এবার আমি ডক ফাইলটা আমি ক্রিয়েট করা ছিল আমি সেটা অ্যাড করলাম মিটিং তো জয়েন করতে না ঠিক আছে আমি ডক ফাইলটা অ্যাড করলাম হ্যাঁ ডক ফাইলটা আমি অ্যাড করলাম এবার এখানে এটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে স্টুডেন্ট ক্যান ভিউ দ্য ফাইল স্টুডেন্ট ক্যান এডিট দ্য ফাইল মেক আ কপি ফর ইচ স্টুডেন্ট আমরা ইন জেনারেল যেটা করব যে স্টুডেন্ট ক্যান ভিউ দ্য ফাইল করতে পারি যেখানে স্টুডেন্টরা ফাইলটা শুধু দেখতে পাবে আদারওয়াইজ মেক আ কপি ফর ইচ স্টুডেন্ট স্টুডেন্ট ক্যান এডিট দ্য ফাইল এটা আমরা ইউজুয়ালি করবো না করা উচিত না সেক্ষেত্রে স্টুডেন্ট আমাদের কোশ্চেন পেপারটা এডিট করার রাইট পেয়ে যাবে আমাদের বেসিক্যালি এখানে আমি যখন কোশ্চেনটা দিলাম আমার এখানে একটা ঠিক সিলেক্ট করে নিতে হবে তিনটে অপশনের মধ্যে আমরা ইন জেনারেল সিলেক্ট করি মেক আ কপি ফর ইচ স্টুডেন্ট আমি সাধারণত এটাই সিলেক্ট করেছি আমরা স্টুডেন্ট ক্যান ভিউ দ্য ফাইলও করতে পারি এবার হচ্ছে কতজন স্টুডেন্টকে অ্যাসাইন করব সেটা এখানে সিলেক্ট করা যাবে মার্কস কত সিলেক্ট করা যাবে ডিউ ডেট আপনি এখানে ডিউ ডেট কত তারিখের মধ্যে ওদের কাছ থেকে চান তারপরে ওরা অটোমেটিক্যালি সাবমিট করতে পারবে না এবারে টপিক কোন টপিকের মধ্যে আপনি অ্যাড করতে চান সেটা তারপরে আমি ধরুন 17 এবার টাইম অপশনাল এবার টাইমটা আমি ধরুন বললাম যে 17 আগস্ট আপনি পরে যেটা করবেন এই ধরুন আগামীকাল 10টার মধ্যে ওকে সাবমিট করতে বলছি এবার আপনি চাইছেন যে ওকে 2 ঘন্টা টাইম দেবো তো তখন আমরা কি করব এখানে অ্যাসাইন যেটা আছে সেটাকে অ্যাসাইন না করে শিডিউল করে দেবো শিডিউল করব যে আমার কোশ্চেনটা পোস্ট হবে সকাল 8টার সময় আচ্ছা সকাল 8টার সময় পোস্ট হবে আর সকাল 10টার মধ্যে আমি অ্যাসাইনমেন্টটা সাবমিশন চাইছি এর মানে ও অটোমেটিক্যালি 2 ঘন্টা টাইম পেল এবং সেক্ষেত্রে আমরা অবশ্যই স্টুডেন্টদের আগে থেকে জানিয়ে দেবো যে আগামীকাল 2 ঘন্টা তোমাদের পরীক্ষা নেবো তোমরা প্রিপেয়ার থাকবে ঠিক আর সকাল 8টার সময় কোশ্চেনটা যাবে এবং এক্ষেত্রে সুবিধা হচ্ছে ধরুন ওই দিন আপনার অন্য কোনো কাজে আপনি বিজি আছেন বা সকালবেলা আপনি কিন্তু আগে থেকে শিডিউল করে দিচ্ছেন যে ওই সময় কোশ্চেনটা অটোমেটিক্যালি আপলোড হয়ে যাবে
এটা হচ্ছে সুবিধা, মানে যদি সবসময় তো আমাদের অন্যান্য সময় যদি কোনো অ্যাসাইনমেন্ট থাকে বা অন্য কোনো কাজ হয়ে যায় ঠিক সময় আমরা বসতে পারলাম না, সেক্ষেত্রে আমরা শিডিউল করে দিতে পারি, ওই সময় অটোমেটিক্যালি দ্য কোশ্চেন উইল বি শেয়ার্ড উইথ দ্য স্টুডেন্ট, তারপরে দু ঘন্টা আপনি টাইম দিয়ে রেখেছেন সেই অনুযায়ী দু ঘন্টা পরে লক হয়ে যাবে। ঠিক আছে, এটা এটা এবার আমি ধরুন এটা শেয়ার করলাম, এবারে একটা পার্ট, এবারে শেয়ার করার পরে এবার একটা জিনিস আপনারা করতে পারেন, সেটা বিশেষ করে এসে টাইপ কোশ্চেন যাদের সেক্ষেত্রে লাগবে, আমাকে শুভদীপ দা আগের দিন বলছিলেন যে এই ব্যাপারটা একটু ডিটেলসে ডিসকাস করতে, রুব্রিক বলে একটা ব্যাপার, সেটা এসে টাইপ কোশ্চেনের জন্য, দিস ইজ এসেনশিয়ালি ফর এসে টাইপ কোশ্চেন, কিন্তু আমি যেহেতু আমার এসে টাইপ কোশ্চেন দেওয়ার মতন কোনো ব্যাপার ছিল না, আমি স্টুডেন্টদের একটা অ্যাসাইনমেন্ট দিয়েছিলাম, তো আমি সেখানে শর্ট কোশ্চেন দিয়েছি, বাট আই হ্যাভ ইউজ রুব্রিক। আপনি আপনাদের আমি রুব্রিকটা দেখাবো, রুব্রিকটা হচ্ছে আপনি ধরুন একটা 20 নম্বরের এসে লিখতে দিলেন, আমি যেটা বলছিলাম, যদি আপনি ধরুন এসে টাইপ কোশ্চেন একটা 20 নম্বরের এসে লিখতে দিচ্ছেন ইংলিশে, এবার ধরুন 20-র মধ্যে আপনার আছে 5 নম্বর ফর গ্রামার, 5 নম্বর ফর ভোকাবুলারি, 5 নম্বর ফর কন্টেন্ট বা কনসেপ্ট, আরো নানা রকম ক্যাটাগরিতে ভাগ করে, এবং সেই 5-এর মধ্যে কতটা ভালো লিখলে আপনি কতটা নাম্বার দেবেন, সেটা যদি আপনি স্টুডেন্টদেরকে আগে থেকে জানিয়ে দেন তাহলে অনেক সময় স্টুডেন্টদের সুবিধাও হয়, যদি পার্ট মার্কিং স্টুডেন্টদের জানাতে চান বা আপনারও খাতা দেখার মানে ইভ্যালুয়েশন করার ক্ষেত্রে সুবিধা হবে, সেইটার একটা অটোমেটিক সিস্টেম, সেটা হলো রুব্রিক। আমি রুব্রিক একটা ক্রিয়েট করেছি, আমি রুব্রিকটা আমার ক্রিয়েটেড রুব্রিকটা আপনারা দেখাবো একটু পরেই, তাহলে বুঝতে পারবেন। রুব্রিকটা ইজ এসেনশিয়ালি ইউজড ফর এসে টাইপ কোশ্চেন অর ইন সাম কাইন্ড অফ কোশ্চেন হোয়ার আই ওয়ান্ট টু সেট আ পার্ট মার্কিং and I want to declare the part marking to the students before the examination. Student ra age theke janbe egulo ami discuss korchi, jodi amra rigorously exam nei essay type question er tokhon hoyto egulo amader essential hoye utbe, amra shei jonno eta rubric ta ami discuss korchi. ektu ektu rubric ta ki create korte hobe naki age theke thakbe? Na na, rubric ta rubric er icon ta thakbe amader, shekhane ei plus rubric ache, add rubric, ekhane ekhane click kore amader rubric ta create korte hobe, ekhane ami click korlam create rubric. অভিষেক, জিসুকে তো এটা পুরো রেকর্ডিং হচ্ছে তো? রেকর্ড এখানে আমার স্ক্রিনেও দেখাচ্ছে রেকর্ড, মানে তাহলে টিচাররা রেকর্ডটা চালিয়েও বুঝতে পারবে, সেটাই বলার। ও রেকর্ড হচ্ছে অটোমেটিক্যালি, আমি এটা খেয়াল করিনি, মানে আমি কিন্তু কিছু সেট করিনি না, আমি তো তাই জানি। শুভদীপ যদি থাকতো বলতে পারতো, জিসুকে সমুদ্র আমি ঠিক বুঝতে পারছি না, সে যদি কাইন্ডলি সবার সাথে ফাইলটা শেয়ার করে দেয়। সেটাই বলছি, মানে ওই লিংকটা শেয়ার করলে তাহলে অভিষেকের ওই স্পিচটা যদি সে করতে পারে স্লোলি, তাহলে সে এখন অ্যাকাস্টমড হয়ে যাবে, সেটাই বলছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কেউ একটা করছে অ্যাসাইনমেন্টের মধ্যে 5টা কোশ্চেন ছিল 2 নম্বরের, এবার আমি পার্ট মার্কিংটা স্টুডেন্টদের সেট করে দিয়েছি, সেটা আমি আগে ক্রিয়েট করেছি, সেটা একবার দেখিয়ে দিচ্ছি। ধরুন এখানে এটা হচ্ছে প্রথম কোশ্চেন, এবার পার্ট মার্কিং হচ্ছে সমস্ত পয়েন্ট যদি ঠিকঠাক সে লেখে সে এক্সেলেন্ট এবং তাকে 2-এ 2 পাবে, তারপরে আরো যদি একটু কিছু অল্প ঠিক থাকে, হাফ ঠিক থাকে, তাহলে 1 পাবে, খুব খারাপ লিখলে 0.5, আনএক্সেপ্টেবল বা ভুল আনসার হলে 0। আমি আর একটা নতুন ক্রিয়েট করে আপনাকে দেখাচ্ছি, ধরুন এখানে এটা পুরোটাই কমপ্লিট হয়ে গেছে, বেসিক্যালি আমি অ্যাড করে করে আমি এটা ক্রিয়েট করেছি। দেখুন সেকেন্ড কোশ্চেনে কোশ্চেনে কি আনসার করতে হবে সেটা স্টুডেন্টদের বলেছি, এবং কতটা আনসার করলে কত নম্বর পাবে সেই পার্ট মার্কিংটা এটাও স্টুডেন্টরা দেখতে পাবে পরীক্ষার আগেই। এবং আমি একটা রুব্রিক এখন আপনাদের ক্রিয়েট করছি সামনে, তাহলে এই জিনিসটা আরো ক্লিয়ার হবে।
সেটা হচ্ছে ক্লাস ওয়ার্ক ক্রিয়েট অ্যাসাইনমেন্ট এবার এখানে আমি রুব্রিক ক্রিয়েট করছি ধরুন ক্রিয়েট রুব্রিক এবার রুব্রিক ক্রিয়েট হচ্ছে সে আমি কোশ্চেন নাম্বার ওয়ান এর জন্য কিছু একটা সে ধরুন আমার একটা এসে আছে তাহলে আমি লিখলাম হচ্ছে গ্রামার তাহলে এখানে আমার ক্রাইটেরিয়া হচ্ছে গ্রামারের গ্রামারের ক্রাইটেরিয়া সে কারেক্ট গ্রামার এবার এখানে পয়েন্টস হচ্ছে ম্যাক্সিমাম যদি সবকিছু গ্রামার ঠিক থাকে একটা এসে লিখছে তাহলে আমি এখানে লিখলাম এক্সেলেন্ট এবারে আমি যদি কিছুটা পার্শিয়ালি কারেক্ট হয় 50% 80% কারেক্ট বা কিছু তাহলে ধরুন আমি 4 তাকে দেবো গ্রামারে আমি সেটা লিখলাম এখানে গুড এইভাবে আমি বিভিন্ন এটা গ্রামারের 5 নম্বরটা আমি সেট করলাম ধরুন আমি 0 দেবো যদি এভরিথিং অল গ্রামার রং এবারে আমি অ্যাড ক্রাইটেরিয়ন এবার নেক্সট ক্রাইটেরিয়া একটা 20 নম্বরের এসেতে ধরুন গ্রামারে 5 নম্বর আছে এবার নেক্সট ক্রাইটেরিয়া ধরুন আমি লিখলাম ভোকাবুলারি সেখানে আমি লিখলাম এই সিমিলার ওয়েতে আমি ডিফারেন্ট নাম্বার অফ লেভেলস আমি ক্রিয়েট করতে পারি এখানে আমি ধরুন ভোকাবুলারি তাহলে 5 এটা হচ্ছে এক্সেলেন্ট অ্যাড করলাম 2 তে ভোকাবুলারি হচ্ছে উইক দুটো মানে সবগুলো যে সমান লেভেল হবে তা না এটা করে দিলে যেটা হয় অনেক সময় 20-25 নম্বরের বড় আনসার থাকলে আমি আগেবারও দেখেছি কিছু কিছু সাবজেক্টে ধরুন 50 নম্বরের বড় আনসার থাকে আমি গতবারই দেখছিলাম এসএসসিতে কিছু সাবজেক্টে সেরকম এসএ টাইপ কোশ্চেন বা লং আনসারের ক্ষেত্রে এরকম একটা পার্ট মার্কিং আমরা সেট করে নিতে পারি সেটা হলে কি হবে আসলে আমরা যখন খাতা চেক করব অনলাইন আমাদের তো স্ক্রিনের দিকে তাকিয়ে চেক করতে হবে আমাদের এমনি ভাবে খাতা চেক করতে করতে পেন দিয়ে দাগ দেওয়া যেভাবে আমরা চেক করি সেটা এখানে পসিবল হবে না সেই ক্ষেত্রে আমাদের এই জিনিসটা করা থাকলে আমাদের ইভ্যালুয়েট করতে সুবিধা হবে মানে এটা আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি যে আমি এটা মানে খাতা চেক করার সময় এই ব্যাপারটা কিভাবে এফেক্ট করবে এবং এটা সেভ করলে রুব্রিকটা অ্যাড হয়ে যাবে আমি সেভ করলাম রুব্রিকটা অ্যাড হয়ে গেল দুটো আমি ক্রাইটেরিয়া দিয়েছি 5-5-10 নম্বর টোটাল তাহলে 10 নম্বর আছে আমার এখানে এটা তাহলে 10 এবার আমি যে রুব্রিকটা ক্রিয়েট করেছিলাম সেটা একটু দেখিয়ে নিই সেটা হচ্ছে এই রুব্রিকটা দেখুন এখানে আমার 5টা কোশ্চেন ছিল প্রথম কোশ্চেনে কতটা ঠিক লিখলে 2 পাবে কতটা লিখলে 1 পাবে কতটা লিখলে হাফ পাবে 0 পাবে সেকেন্ড কোশ্চেনে কতটা লিখলে 2 কতটা লিখলে 1 কতটা লিখলে 0 এগুলো আমি অ্যাড করে করে গ্রাফিক্যালি করেছি আপনারা আসলে যদি ট্যাবগুলো একটু পড়ে পড়ে দেখেন অনেক ক্ষেত্রে সুবিধা হবে বেশি খুব একটা ডিফিকাল্ট না এসে টাইপ কোশ্চেনের জন্য এটা লাগে বা ধরুন আপনি পার্ট মার্কিং স্টুডেন্টদের জানাতে চাইছেন তখন লাগে আদারওয়াইজ একটা শর্ট কোশ্চেন দিলেন যেখানে পার্ট মার্কিং স্টুডেন্টদের আপনি বলতে চান না সেখানে এটার কোনো প্রয়োজন নেই এবারে হচ্ছে আমি স্টুডেন্টদের যখন আমাকে অ্যাসাইনমেন্টটা সাবমিট করে দিচ্ছে তখন কি রকম হচ্ছে সেটা এবার দেখি আমার এই অ্যাসাইনমেন্টটা কিছু স্টুডেন্ট সাবমিট করেছে এখানে দেখতে পাচ্ছেন এখানে ধরুন এই আমাদের এই স্টুডেন্ট ও সাবমিট করে দিয়েছে তো ওর অ্যাসাইনমেন্ট আমি আরেকবার খুলছি ওর অ্যাসাইনমেন্টটা যদি আমি খুলি দেখুন আমি চেক করার সময় এভাবে চেক করব মানে ওর অ্যাসাইনমেন্ট আমি এখানে খুলবো ওর অ্যাসাইনমেন্টে গেলাম যাওয়ার পরে ওর অ্যাসাইনমেন্ট আমি ক্লিক করলাম নাও এখানে দেখুন ও যে পিডিএফ ফাইলটা আপলোড করেছে সেই পিডিএফ ফাইলটা আমি এখানে পেলাম দেখুন আমি পিডিএফ ফাইলটা আমি এখানে দেখতে পাচ্ছি দাঁড়ান ওর পিডিএফ ফাইলটা তো সরি ওর পিডিএফ ফাইল হচ্ছে এটা এবারে কিছু একটা প্রবলেম হয়েছে ও আমি মনে হয় চেক করে ফেলেছি বলে এটা এখন আর আসছে না নট রিটার্ন লেখা আছে কেন নট রিটার্ন না নট রিটার্ন না এটা হচ্ছে এটা তো নট রিটার্ন থাকবে এটা হচ্ছে ওর যেটা করেছে আমি দেখে নিচ্ছি এখন দাঁড়ান টার্নড ইন হিস্ট্রি এইটা তো মধ্যে তো থাকার কথা যাই হোক বেসিক্যালি যেটা হবে ও সরি সরি এখান থেকে দেখা যাবে আমি এটা খুললাম খোলার পরে দেখুন ওর দুটো পার্ট এখানে দেখাচ্ছে আমি এখানে অ্যাসাইনমেন্ট 1 এই দেখুন ও সাবমিট করেছে এবারে আমি আমার স্টুডেন্টের সাবমিশনটা যে খুললাম আমাকে কিন্তু ধরুন পেন দিয়ে চেক করতে যেহেতু আমরা পারবো না আমাদের যেটা সাধারণ অভ্যাস সেই জন্য রুব্রিকটা থাকলে সুবিধা আমি প্রথম কোশ্চেনের আনসারটা পড়লাম পড়ে ও কত পাবে আমি এখানেই সেট করলাম যেখানে দেখুন চলে আসছে 2 মানে এক্সেলেন্ট 1 হলে গুড
0.5 হলে ব্যাড আনঅ্যাকসেপ্টেবল হলে 0 ও দুই পেয়েছি আমি এখানে ক্লিক করলাম আমি চেঞ্জ করতে হলে আবার এখানে চেঞ্জ করে দিতে পারি যেটা এরকম আমি দেখব আর কি মানে রুব্রিকটা করা থাকলে আপনারা যেহেতু পেন দিয়ে দাগ দিয়ে চেক করার যে আমাদের অভ্যাস সেটা যেহেতু আমরা এখানে করতে পারবো না আমরা কিন্তু এই টেবিলটা সাইডে থাকলে আমি দেখে দেখে কতটাও ঠিক লিখেছে সেই অনুযায়ী ধরুন 3 নম্বর কোশ্চেন এখানেও 2 এ 2 পেয়েছে এক্সেলেন্ট আদারওয়াইজ কতটা ঠিক সেটা পড়ে আমি এখানে জাস্ট ক্লিক করে দিলে নাম্বারটা অটোমেটিক্যালি চলে আসবে চলে এখানে টোটাল কত হলো সেটা হয়ে সেট হয়ে যাবে রুব্রিকটা করে দেওয়াটা এসেনশিয়ালি হচ্ছে আমাদের যেহেতু আমাদের পার্ট মার্কিং দেওয়ার ব্যাপার থাকে বা সেই জিনিসগুলো স্টুডেন্টদেরকেও জানানো বা আমাদেরও ইভ্যালুয়েশনের সময় এসে টাইপ কোশ্চেনে একটা স্ট্রাকচার থাকলে অনেক সময় সুবিধা হয় এবং যদি এর সাথে ওকে ইন্ডিভিজুয়াল কোনো স্টুডেন্টকে ধরুন এখানে যে স্টুডেন্টের আমি অ্যাসাইনমেন্ট খুলেছি তাকে যদি ইন্ডিভিজুয়ালি কোনো কথা আমি বলতে চাই কোনো সাজেশন দিতে চাই প্রাইভেট কমেন্ট আছে সেটা তাহলে তার অ্যাসাইনমেন্টের উপর ভিত্তি করে কিছু বলার থাকলে আমি তাকে সেটা বলে দিলাম এটা মানে এই স্ট্রাকচারটা মেইনলি হলো আমি যেহেতু এখন আমরা পুরোটাই অনলাইনের দিকে চলে যাচ্ছি তাহলে অনলাইনে আমরা কী কী করছি তার একটা খুব ভালো ডকুমেন্টেশনও থাকলো এবং ও স্টুডেন্টদের কাছেও ডকুমেন্টেশন থাকলো আমাদের কাছেও থাকলো যে আমরা কিভাবে কি পড়িয়েছি ধরুন পরের সেমিস্টারে পড়াতে গেলে তখন আবার এইগুলো দেখে আমরা বুঝতে পারবো আগের বার এগুলো করেছিলাম এবার তাহলে কি কি নতুন চেঞ্জ করা যায় সেই জিনিসগুলো একটা ওয়েল ডকুমেন্টেড ফর্মে থাকলো ঠিক আছে এবারে আমি এখান থেকে বেরিয়ে আসছি যে এবার ধরুন আমি অন্য কোনো যে কোনো স্টুডেন্টের তাহলে এটা আলটিমেটলি ওখানে মার্কিং করার পরে ফাইনালি এখানে আছে রিটার্ন আমরা রিটার্ন ক্লিক করলে স্টুডেন্টের কাছে এটা চলে যাবে আমি যদি রিটার্ন করি তাহলে রিটার্ন ক্লিক করলে চলে যাবে আমি এখনই পাঠাচ্ছি না সেটা মানে এইভাবে আমরা পরপর স্টুডেন্টদের খাচ্ছে এটা চেক করতে পারি বা সবারটা একসাথে চেক করে সবগুলো এভাবে ক্লিক করে আমরা একসাথে রিটার্ন করে দিতে পারি যারা পাঠায়নি তাদের লিস্টটা নিচে দেখাচ্ছে যারা পাঠিয়েছে তাদের লিস্টটা উপরে দেখাচ্ছে চারজন এখনো পাঠিয়েছে মানে রুব্রিকটা আমাদের এসে টাইপ কোশ্চেনের জন্য এবং স্টুডেন্টরা যখন নিজেদের পার্ট থেকে এটা খুলবে তখন কিরকম দেখাবে সেটা আমি দেখাচ্ছি একটু পরেই তারা বেসিক্যালি এই স্ট্রাকচারটা দেখতে পাবে যে কতটা লিখলে তারা কত নাম্বার পাবে সেটা আমি দেখছি আমি স্টুডেন্ট হিসাবে খুলে রেখেছি সম্ভবত আমার একটা ক্লাস স্টুডেন্ট হিসাবে খোলা আছে মোস্ট লাইকলি আচ্ছা ঠিক আছে আমি আমি স্টুডেন্ট হিসাবে খুলে আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি এবার আমি স্টুডেন্ট হিসাবে খুলেছি তাহলে রুব্রিকটা স্টুডেন্টের স্টুডেন্ট হিসাবে তো হলো না একটা সেকেন্ড ঠিক আছে স্টুডেন্ট হিসাবে খুলেছি এখানে আমার মানে এটা আমার অন্য অ্যাকাউন্ট থেকে খুললাম অ্যাজ আ স্টুডেন্ট এবার অ্যাজ আ স্টুডেন্ট কি দেখাচ্ছে দেখুন আমি এটা খুলছি এবার স্টুডেন্ট যখন খুলবে অ্যাসাইনমেন্টটা সে কিন্তু পার্ট মার্কিং গুলো দেখতে পাবে যে এই এখানে কি আছে এক্সেলেন্ট হলে 2 হবে এই পার্ট মার্কিংটা স্টুডেন্ট দেখতে পাবে এটা এখন অ্যাসাইন হয়নি বলে দেখা যাচ্ছে না এবং স্টুডেন্ট কিভাবে সাবমিট করবে স্টুডেন্ট হচ্ছে এখানে ক্রিয়েট অর অ্যাড এই যে ক্রিয়েটর অ্যাড করছে অ্যাড ফাইল এটা মোবাইল থেকেও করা যাবে অ্যাড ফাইল করে ও যদি আনসারটা একটা কাগজে লিখে ছবি তুলে রাখে জেপিজি ফাইল ও জেপিজি ফাইলটা জাস্ট এখান থেকে আপলোড করবে এই ব্রাউজ করে মোবাইল থেকে জেপিজি ফাইলটা আপলোড করে দেবে আমরা সেটাই আশা করছি যে স্টুডেন্টরা ধরুন হাতে লিখেই আপলোড করবে টাইপ করবে না তাহলে হাতে লিখে ছবি তুলে ছবিটা তো মোবাইলেই থাকছে সেখান থেকে অ্যাড আর ক্রিয়েটে ক্লিক করলেই ওরা অ্যাপের মাধ্যমে ওরা ছবিটা জাস্ট আনসারটা আপলোড হয়ে যাবে আপলোড হওয়ার পরে টার্ন এটা ক্লিক করলে আনসারটা চলে আসবে ধরুন আমি টার্ন ইন করে দিলাম কিছু অ্যাটাচ না করেও টার্ন ইন করা যায় সেখানে কোনো আনসার আসবে না টার্ন ইন করে দিলাম এবার আমি সাবমিট মানে আনসারটা সাবমিট হয়ে গেল এবার সাবমিট যেহেতু হয়ে গেল এবার আপনি এখানে আমি আমার ক্লাসটাতে চলে আসি এবার এখানে দেখুন আমার নামটা দেখাচ্ছে মানে আমি তো আমার অন্য অ্যাকাউন্ট থেকে করলাম সেখান থেকে দেখুন আমি সাবমিট করেছি বলে আমার নামটা দেখাচ্ছে ঠিক আছে সেটাই আমি বললাম এবং এখানে কিন্তু দেখুন স্টুডেন্টরা যা যা ফাইল আপলোড করেছে সেগুলো আপনার আলাদা করে কোনো জায়গায় সেভ করা বা সেই এফোর্টগুলো যেটা আমরা যদি জিমেলের মাধ্যমে কোশ্চেন পাঠিয়ে পরীক্ষা নিতাম আমাদেরকে সেগুলো ডাউনলোড করে একটা জায়গায় সেভ করতে হতো সেগুলো একটা জায়গায় রাখাটা সেগুলো অনেক বেশি জটিল হয়ে যেত এখানে পুরো বুক কিপিংটা একদম ইজিলি হচ্ছে সব কিছু হিসাব থাকছে এবং জিনিসগুলো বিভিন্ন জায়গায় স্টোর হয়ে থাকছে আপনাদের সেখানে কোনো সমস্যা হবে না মানে বেসিক্যালি পুরো স্ট্রাকচারটাকে একটার মধ্যে একটা কম মানে কম্প্যাক্ট ফর্মে রাখাটাই গুগল ক্লাসরুমের পারপাস এখানে স্টুডেন্টদের সমস্ত আনসার যা ওরা করছে অটোমেটিক্যালি স্টোর হয়ে থাকবে কোনো সেটা নিয়ে আমাদের ভাবতে হবে না পরে যদি কখনো দেখার দরকার পড়ে আবার সেটা দেখতে পারি ঠিক আছে এইটা রুব্রিকটা আমি বললাম আরেকবার আমি জিনিসটা একটু বলে নিচ্ছি
আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন, সেটা অভিষেক একটা কোয়েশ্চেন ছিল অভিষেক। হ্যাঁ হ্যাঁ বলছি যে এই আমি এখনই এই গুগল ক্লাসরুম একটা ক্রিয়েট করতে গিয়ে মানে আমার নতুন সেমিস্টারের জন্য আমি আমার স্টুডেন্টদের ওই কন্ট্যাক্টে একটা ওই বাল্ক ইমেলে সেট করা রয়েছে যাতে সবার কাছে একসাথে মেলটা চলে যায়। এবারে এই গুগল ক্লাসরুম কোডটা ওই কন্ট্যাক্ট থেকে বাল্ক ইমেলে পাঠানো যাচ্ছে না কেন গো? না গুগল ক্লাসরুম, গুগল ক্লাসরুম কোডটা ধরুন আমি এখানে যদি বলি, আমার মনে হয় আপনি যদি আপনার যখন বাল্ক ইমেল আছে তাহলে বেস্ট আইডিয়াটা হলো আপনি পিপলসে চলে যান গিয়ে, ধরুন আমি যেখানে করেছি দেখুন আমার স্টুডেন্ট পুরো অ্যাড হয়ে আছে, মানে আপনি যদি পিপলসে চলে যান বাল্ক পিপলসে চলে গেলে আমার অ্যাড করলেন, অ্যাড বলে এইখানে আপনি ওটাই করছি কিন্তু এখানে আপনি বাল্ক ইমেলটা কপি পেস্ট করে দিন পুরো লিস্ট অফ ইমেল আইডিটা, ওরে একটু ওয়েট করুন ওটা ডিটেক্ট করে নেবে, একটু টাইম নেবে, এতগুলো মেল আইডি একসাথে দিলে আপনি একটা স্টুডেন্টের মেল আইডি দিয়ে টেস্ট করতে পারেন, করে দেখুন, করে ইনভাইট করুন দেখবেন হয়ে যাবে, সবগুলো একসাথে দিলেও হবে, একটু টাইম লাগে অনেক সময়। না ওই যে যেটা ট্যাগ থাকে না কন্ট্যাক্টে, যে ট্যাগটা ট্যাগটা লিখলে লেভেল যেটা থাকে লেভেল লিখলে পুরোটা চলে আসে না, সেটা ক্লাসরুমে দেখছি আসছে না স্যার। ও সেইটা হয়তো সেটা হয় না, সেটা হয়তো আপনার জিমেইলের সাথে সেটা 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 তাহলে দেখতে হবে, কিন্তু আপনি যদি মেলটা লিস্টটা কপি করে নেন মানে লিস্ট অফ মেল আইডি একটা জায়গায় আছেন ধরুন এক্সেল ফাইলে বা জিমেইলে ওদেরকে একসাথে আগে কোনো মেল পাঠিয়েছেন সেটা মেল থাকে, হ্যাঁ হ্যাঁ সেটা করে দেখুন, আমাদের কন্ট্যাক্ট থেকে অবশ্যই করে দেখিনি সেটা, তাহলে আমাকে একটু দেখতে হবে লেভেল, যে তুমি এমন লেভেল টাইপ করলে চলে আসে পুরোটা। ও হ্যাঁ ও বুঝতে পারছি, ক্লাসরুমের সাথে কোনোভাবে সিঙ্ক্রোনাইজ সেইটা না, না সেইটা হয়তো সেটা একটা কারণ হয়তো হতে পারে যে সেটা স্টুডেন্টদের যেহেতু জিসুট অ্যাকাউন্ট নেই দ্যাট ক্যান বি আ রিজন, আমি সেটা জানি না, কিন্তু তার জন্য মানে জিসুট অ্যাকাউন্ট স্টুডেন্টদের নেই বলে ওদের ক্লাস করতে কোনো অসুবিধা কিন্তু হবে না। ফর এক্সাম্পল আজকে ধরুন আমাদের অনেক কলিগ আছেন যারা জিসুট অ্যাকাউন্ট থেকে লগ ইন করেননি, তাদের জন্য যেটা আমার মিটিং এ হলো আলাদা করে অ্যাডমিট করতে হলো, মানে অ্যাডমিট মাঝে মাঝে নোটিফিকেশন আসছে আমি অ্যাডমিট করছি, কিন্তু তাদের মিটিং অ্যাটেন্ড করতে কোনো সমস্যা নেই, সেরকমই মানে জিসুটের বাইরে হলেই হয়তো এই এই ব্যাপারটা অটোমেটিক্যালি নিচ্ছে না, কিন্তু আপনি যদি ইন্ডিভিজুয়ালি মেল আইডি গুলো লিস্টটা কপি করে পেস্ট করে দেন তাহলে একবারে চলে আসবে, জাস্ট একসাথে লিস্টটা কপি করুন আলাদা আলাদা করে করতে হবে না, টোটাল মেস লিস্টটাকে কপি করে পেস্ট করে দিন, পরে ইনভাইট করে দিন, স্টুডেন্ট অটোমেটিক্যালি আমার স্মার্টফোন থেকে ক্লাসরুম অ্যাপ আছে সেটা ইনস্টল করে জয়েন করতে পারবে। হুম 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 ঠিক আছে ঠিক। আচ্ছা অভিষেক এই যে ক্লাস নিয়ে যাচ্ছি পর পর, ধরো ধরো 10টা ক্লাস নিলাম কিন্তু এই 10টা ক্লাসে পার্সেন্টেজ অ্যাটেন্ডেন্স তো ওখানে দেখাচ্ছে, তুমি যেমন দেখালে 21টা পেয়েছো 3টে পাওনি অ্যাসাইনমেন্ট, কিন্তু ফিজিক্যালি প্রেজেন্ট মানে ক্লাসটা করছে তার রেকর্ড কোথা থেকে পাবো? ফিজিক্যালি প্রেজেন্ট ধরুন দেখুন গুগল ক্লাসরুমটা তো ঠিক লাইভ ক্লাসের মতন নয়, মানে গুগল ক্লাসরুমটা হচ্ছে ক্লাসরুমের স্টাডি মেটেরিয়াল শেয়ার বা ডিসকাশন যেগুলো একটা পিরিয়ড ধরে হবে, আপনি ইন্ডিভিজুয়াল অ্যাসাইনমেন্ট দিয়ে ঠিক সময় অ্যাসাইনমেন্ট সাবমিট করছে কিনা সেইগুলো দেখতে পারেন, আর যদি আপনি ইন্ডিভিজুয়ালি স্টুডেন্টরা ওই সময় প্রেজেন্ট কিনা, এখানে তো টাইম বাউন্ড কিছু আমরা করছিও না, ধরুন এখানে যখন আমি পোস্ট করছি অ্যাসাইনমেন্ট গুলো টাইম বাউন্ড, কিন্তু সেটাও ধরুন দুদিন টাইম দিচ্ছি তিন দিন টাইম দিচ্ছি, সেক্ষেত্রে সেটা ডিটেক্ট করা যাবে। আমি বলছি ধরা যাক আমি একটা পরীক্ষা নেব, ছেলে মেয়েদের বলে দিলাম যে সোমবার দিন 10টা থেকে 12টা একটা পরীক্ষা নেব, ঠিক আছে কোশ্চেন দিলাম, তাহলে ওখান থেকে তো আমি দেখতে পাচ্ছি যে 24 জনের মধ্যে 20 জন পরীক্ষা দিচ্ছে 4 জন পরীক্ষা দিচ্ছে না। এবং স্টুডেন্টদেরকে মেনলি যেটা আমরা বলবো সায়েন্স সাবজেক্টে আরো বিশেষ করে ওদেরকে হাতে লিখে ছবি তুলে করাটাই বেটার হবে, কারণ সিম্বল বা ডায়াগ্রাম এগুলো অসম্ভব, মানে সেক্ষেত্রে হাতে লিখে ওরা করবে সেটা অসুবিধা নেই। এবারে হচ্ছে ক্লাস ওয়ার্কে তাহলে আমি যেটা ডিসকাস করলাম অ্যাসাইনমেন্টটা ডিসকাস করলাম, অ্যাসাইনমেন্টটা যে সবসময় কুইজি হবে তা না, মানে অ্যাসাইনমেন্টটা যে সবসময় আপনার ফাইল আপলোড করে, অ্যাসাইনমেন্টে সাধারণত 4টা অপশন দেওয়া আছে জাস্ট লাইক মেটেরিয়াল ইউটিউব ভিডিও, কিন্তু এগুলো থেকে অ্যাসাইনমেন্ট ইউটিউব ভিডিও পড়ে আমি অ্যাসাইনমেন্ট অনেক সময় থাকে একটা লেকচার শুনে সেটা সামারি রিপোর্ট লেখা বা ইত্যাদি, সেগুলো আপনারা করতে পারেন যদি সেভাবে, আমি সেটা ভিন্ন সাবজেক্ট স্পেসিফিক ব্যাপার। এখানে 4 রকমভাবে অ্যাসাইনমেন্ট শেয়ার করা যায় এবং অ্যাসাইনমেন্ট ইজ এসেন্সিয়ালি ইউজ ফর লং কোশ্চেন, একটা এমসিকিউ আনসার করার জন্য গুগল ফর্ম বেস্ট, আমি গুগল ফর্মটা একবার দেখিয়ে দেবো, আপনারা অনেকে ইউজও করেছেন এবং আমি এখন যেটা করছি ধরুন সবার স্টুডেন্টদের মেল আইডি লাগবে বা সবার ফোন নাম্বার লাগবে, আমি জাস্ট একটা গুগল ফর্ম বানিয়ে ওদেরকে পাঠিয়ে দিলাম, ওরা মেল আইডি ফোন নাম্বার সিইউ রেজিস্ট্রেশন নাম্বার সবকিছু ভরলো, আমার কাছে এক্সেল ফাইল চলে এলো, আমাকে টাইপ করার
ব্যাপারটা এবং টাইপ করলে এরর হতে পারে। এমনকি আমি আগে ফর্ম করেছিলাম, ওদেরকে বলে দিয়েছিলাম ফর্মের নিচে যে টিক বক্স যে আই ডিক্লেয়ার দ্য অ্যাবাভ ডিটেলস এন্টার্ড আর কারেক্ট, এবং সেটা ওরা টিক মেরে তবে টিক দিয়ে তবে ওরা সাবমিট করছে। দ্যাটস ওয়াই আমরা সেখান থেকে উই আর শিওর যে ওরা ঠিকঠাক ভরেছে সেখান থেকে আরও একটা কনফার্মেশন। মানে সেই বেসিক্যালি ডেটা কালেকশন বা এমসিকিউ শর্ট কোশ্চেন এগুলোর জন্য গুগল ফর্ম ইজ বেটার, কিন্তু এসে টাইপ কোশ্চেন বা ডেসক্রিপটিভ যেখানে ডায়াগ্রাম আছে সার্কিট আছে সেই জিনিসগুলোতে কিন্তু অ্যাসাইনমেন্ট বা এই মেথডটা বেটার। আদারওয়াইজ যদি আমরা শুধু জিমেল থেকে ওদের কোশ্চেন পাঠাই তাহলে ধরুন 24 জন 25 জন বা আরও বেশি স্টুডেন্ট থাকলে 30-40 জন আমাদের মেল করবে, সেই 40টা মেল একটা জায়গায় আপনার রেকর্ড রাখা, সেই জিনিসগুলো অনেক প্রবলেম। আর একটা জিনিস হচ্ছে ক্লাসরুমে ধরুন স্টুডেন্টরা কমেন্ট করছে করছে সবগুলোই আপনার কাছে নোটিফিকেশন চলে আসতে পারে। এবার আপনার মেলে যদি এত নোটিফিকেশন আপনি না চান, সেটা অনেক সময় আমরা চাইও না যে এত নোটিফিকেশন আসবে, সেটা কিন্তু আমরা এখানে সেট করতে পারি। সেটা একটু বলি, ক্লাসরুমে ক্লাসের যে পেজ সেখানে দেখবেন এরকম একটা চিহ্ন আছে সেটিংস, সেখানে গিয়ে ধরুন আমি এখানে এই গুগল নোটিফিকেশন অন করে অফ করে দিয়েছি, ক্লাসরুম নোটিফিকেশন এটা আমার অফ করা আছে, এটা হচ্ছে এখানে আমি এই ক্লাসটারে তো হ্যাঁ এটা হচ্ছে ক্লাস সেটিংস, এই দেখুন আমি করে দিয়েছি নোটিফিকেশন অফ। এটা করে দিলে কি হবে, ধরুন 24 জন স্টুডেন্ট 24 জন আলাদা আলাদা টাইমে আপনার অ্যাসাইনমেন্ট সাবমিট করছে, আলাদা টাইমে কোশ্চেন করছে, সবগুলো ইমিডিয়েটলি আপনার মেলে নোটিফিকেশন আসলে মেলটা খুব ক্লাস্টার হয়ে যাবে, ফলে আপনি ইমেল নোটিফিকেশনটা বন্ধ করে দিতে পারেন। সেটা একবার দেখাচ্ছি কিভাবে করছি, সেটা হচ্ছে এই এখানে গুগল ক্লাসরুমের এখানে যে ট্যাব আছে এই কোনো কর্নারে আপনারা দেখুন, এখান থেকে আমি চলে যাচ্ছি সেটিংসে, সেটিংসে গিয়ে জাস্ট নোটিফিকেশনটা আমি বন্ধ অফ করে দিয়েছি, এটা অনও করা যায় অফও করা যায়, মানে অফ করে দিয়েছি বলে আর কোনো কিছু দেখাচ্ছে না। এখানে বিভিন্ন রকম সেটিং আপনাদের সুবিধা মতন পড়ে পড়ে করবেন। দেখুন এটা যেহেতু গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস আপনারা পড়ে পড়ে জিনিসগুলো করবেন খুব প্রবলেম হবে না, একটু প্রথম প্রথম অসুবিধা হবে, আমার নিজেরও অসুবিধা হচ্ছিল, আমি ওয়ার্কশপটা করলাম তারপর ওরা কিছু অ্যাসাইনমেন্ট দিয়েছিল সেগুলো করলাম, তারপর আমি বেসিক্যালি গত 2 সপ্তাহ ধরে এইভাবে ক্লাস নিয়েছি অ্যাসাইনমেন্ট দিয়েছি বলে এখন জিনিসটা কিছুটা আমার কাছে ইজি হয়েছে। এবারে না এবার আমি নেক্সট পার্টে যেতাম, আপনি এটা নিয়ে ক্লাস ওয়ার্কের মধ্যে এবার ধরুন অ্যাসাইনমেন্ট আছে, অ্যাসাইনমেন্ট হলো এবার হচ্ছে কুইজ অ্যাসাইনমেন্ট। কুইজ অ্যাসাইনমেন্টটা আমি ইন্টারনেটে দেখলাম এটা নিয়ে সত্যি অনেক প্রবলেম হচ্ছে, কারণ কুইজ অ্যাসাইনমেন্টটা এখনো সেভাবে ডেভেলপাররা করে উঠতে পারেনি। এটা হচ্ছে গুগল ফর্মটাকে ক্লাসরুমের মধ্যে অ্যাটাচ করে দেওয়া, কিন্তু আমার মনে হয় দেখুন যদি গুগল ফর্মে আমরা পরীক্ষা নেই অটোমেটিক্যালি দ্য রেজাল্ট অ্যান্ড দ্য মার্কস এভরিথিং উইল বি স্টোর্ড ইন আ এক্সেল ফাইল ইন আওয়ার গুগল ড্রাইভ, ফলে সেটাকে ক্লাসরুমে যেহেতু একটা সিঙ্গেল এক্সেল ফাইল তৈরি হচ্ছে সেটাকে আলাদা করে ক্লাসরুমের পার্ট হিসাবে সেটা না থাকলেও অসুবিধা নেই। আপনারা যদি চান আমি গুগল ক্লাসরুম গুগল ফর্মটা আলাদা করে এখনই দেখাবো, আদারওয়াইজ আমি ক্লাসরুমের অন্য পার্টে চলে যাব। ক্লাসরুমের লাস্ট পার্ট যেটা বলছিলাম গ্রেড, সেটা আমি একবার দেখালাম যে গুগল ফর্মে কোশ্চেন করাটা তুমি বলেছিলে না দেখাবে, সেটা লাস্টে দেখাচ্ছি, সেটা আমি দেখাচ্ছি। এবারে গ্রেডস এ আমি চলে এলাম, গ্রেডসটাতে দেখুন গ্রেডসটা কিছুই না, এখানে আমি যাদের খাতা দেখেছি না দেখেছি সেই টোটাল গুলো আছে, এবার এগুলো আমি এখনো সাবমিট করিনি বলে এগুলো সমস্ত ফাঁকা দেখাচ্ছে। গ্রেডটা আপনাদের খুলতে হবে না, আপনারা যদি কোনো অ্যাসাইনমেন্ট দেন আপনাদের এখানেই দেখুন থিওরি নিউ অ্যাসাইনমেন্ট পোস্টেড, এটা ক্লিক করলেই আপনার অ্যাসাইনমেন্ট পেজ চলে আসবে, সেখান থেকে আপনি অ্যাসাইনমেন্টটা দেবেন। অ্যাসাইনমেন্ট দেওয়ার পরে যে মার্কসগুলো আপনি দিলেন সে দ্যাট ইজ স্টোর্ড ইন আ সেপারেট ট্যাব, সেটা আপনি পরে একটা সেখান থেকে ডেটা নিয়ে বিভিন্ন রকমের গ্রাফ প্লট করে দেখা কতজন কত পার্সেন্ট পেলো, একটা স্ট্যাটিস্টিক স্টাডি করা, সেগুলো আরও অ্যাডভান্স, সেগুলো হয়তো প্রথমেই আমাদের দরকার পড়বে না, সেই জিনিসটা থাকবে। এবার হচ্ছে তাহলে ওভারঅল ক্লাস ওয়ার্ক, ক্লাস ওয়ার্কের মধ্যে যেটা আমি ডিসকাস করলাম অ্যাসাইনমেন্ট কুইজ অ্যাসাইনমেন্ট আমি বলছি গুগল ফর্ম ইউজ করা, কোশ্চেন মেটেরিয়াল টপিক, মোটামুটি এটা দিয়ে আমাদের কাজ হয়ে যাবে। এবং আমরা হয়তো একটা ক্লাসে যদি 2 জন টিচার অ্যাড করতে চাই সেটাও পসিবল, আমি দেখিয়েছিলাম এইভাবে ইনভাইট টিচার করে, তাহলে 2 জন মিলে একই পেপার যদি 2 জন পড়ান তাহলে 2 জন একটা ক্লাসরুমের মধ্যে থাকলে অনেক ক্ষেত্রে সুবিধা হবে, রিলেটেড টপিক একটা একটা পেপারে, একটা CC 10 CC 11 তাহলে একটা সিসির জন্য একটাই ক্লাসরুম করলেন, সেই সিসিটা যে 2 জন পড়াচ্ছে সে 2 জন বা 3 জন টিচার একটার মধ্যে থাকলো, সেটা করছে সেটা আপনাদের নিজেদের ডিসক্রিপশন, আপনারা কিভাবে সেটা অ্যারেঞ্জ করবেন সেটা ইন্ডিভিজুয়াল ব্যাপার, কিন্তু মোটামুটি এইটাই এই হলো ফিচার। এবং যেখানে গুগল ক্লাসরুমের পারপাসটাই হলো সমস্ত ডকুমেন্টেশন এবং বুক কিপিংটা একদম ঠিকঠাক থাকবে, বেসিক পারপাস, আমরা মেলের মাধ্যমে ওগুলো পাঠাতে পারতাম কিন্তু মেলের মাধ্যমে আলাদা আলাদা করে আমাদের মার্কস দিতে হবে সেটাকে একটা জায়গায় স্টোর করা বা সেগুলো অনেক ডিফিকাল্ট, এখানে আপনার ট্যাবুলেটেড ফর্মে ডকুমেন্টেড হিসেবে আপনার ড্রাইভে থেকে যাচ্ছে সব। এবার আর কোনো প্রশ্ন থাকলে বলুন, নইলে আমি গুগল ফর্মটা বলবো একটু। ফর্মে যা রেকর্ডিংটাকে রিট্রিভ করতে হবে,
রেকর্ডিংটা বারবার করে শুনে তবে করতে অভিষেক হ্যাঁ হ্যাঁ হ্যালো বলছি কি ওই গুগল ফর্মটা যেমনি বোঝাবে তুমি ওই অ্যাটেন্ডেন্সের ব্যাপারটা একটু বলবে মানে আমার যেটা হচ্ছে একবার যখন অ্যাটেন্ডেন্স নিচ্ছি পরের বার ক্লাসের সময় সেই অ্যাটেন্ডেন্সটা অ্যাক্টিভেট হচ্ছে না ও না সেটা বুঝতে পারছি সেটা হচ্ছে বেসিক্যালি অ্যাটেন্ডেন্সটা ক্লিয়ার করতে হবে ফর এক্সাম্পল সেটার জন্য সেটা হচ্ছে গুগল মিটের পার্ট অ্যাটেন্ডেন্সের যে পার্টটা বললেন সেটা গুগল মিটের পার্ট সেটা আমি এখনই আসছি গুগল মিট দিয়ে আমি ক্লোজ করব গুগল মিটে অ্যাটেন্ডেন্সের পার্ট হ্যাঁ হ্যাঁ না দেখেন অত রাত্রিবেলা করোনা প্লিজ এবার হচ্ছে পার্টো স্পিকার বন্ধ কর পার্টো স্পিকার বন্ধ কর ও সরি সরি এবার গুগল ফর্মে আমি যাচ্ছি দেখুন গুগল ফর্ম গুগল ক্লাসরুম এগুলো খোলার খুব সিম্পল সিম্পল মেথড আপনি গুগল ক্রোম ইউজ করবেন এবং আপনি জিমেইলে লগইন করা থাকবেন সেই অবস্থায় একটা ট্যাব খুলে আপনি গুগল ফর্ম লিখে এন্টার করলে আপনি গুগল ফর্মে চলে যেতে পারবেন গুগল ক্লাসরুম লিখে এন্টার করলে গুগল ক্লাসরুমে আমি গুগল ফর্মে যাচ্ছি এবার ক্রিয়েট অনলাইন ফর্ম এখানে আমি গুগল ফর্মে চলে গেলাম এখানে অনেক অপশন দেবে আমি আমি এখানে একটু আমার অ্যাকাউন্ট আমি চেঞ্জ করে নিতে নিলে হয়তো বেটার হতো যাই হোক ঠিক আছে আমি গো টু গুগল ফর্মে চলে গেলাম এখানে জি সুট অ্যাকাউন্ট আছে আমি আমার অন্য অ্যাকাউন্টে যাচ্ছি সেটা হলে আমি অনেকগুলো ক্রিয়েটেড ফর্ম আপনাদের দেখাতে পারবো আমি আসলে অনেকগুলো পরীক্ষা নিয়েছিলাম ফর্মে তাহলে আমরা তো জি সুট দিয়ে যাব নাকি পার্সোনাল দিয়ে দুটো দিই পার জি সুট পার্সোনাল দুটোই পারেন কিন্তু আমি বলবো আপনি এটা আসলে সেটিং গুলো উইথ টাইম খুব ঘন ঘন চেঞ্জ হচ্ছে আচ্ছা 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 এটা জাস্ট ফর্মের যে ক্রিয়েশনের যে মেথড বা ক্রিয়ে ফর্মটা কিভাবে ইউজ করবেন দ্যাট ইজ আইডেন্টিক্যাল ফর জি সুট এন্ড পার্সোনাল আপনারা একবার জাস্ট চেক করে নিতে পারেন যে জি সুট এর ফর্মটা আপনারা আমার যতদূর মনে পড়ে আমরা যে সেমিনারটা করলাম ওয়েবিনার সেটা আমরা গুগল ফর্ম ইউজ করেছি এবং সেখানে গুগল ফর্মটা তো আমরা আমাদের জি সুট অ্যাকাউন্ট থেকে করেছি ওয়েবিনার সেমিনার যে অ্যাকাউন্ট আছে জি সুট অ্যাকাউন্ট মানে সেই জি সুট অ্যাকাউন্ট থেকে আমরা যখন করেছি এবং যারা ফর্মটা ফিল আপ করেছে তাদের তো নন জি সুট অ্যাকাউন্ট সেটা যখন ওয়েবিনারে কাজ করে গেছে সুতরাং আমার মনে হয় সেটা নিয়ে আর কোনো অসুবিধা নেই রাইট 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 এবার আমি জাস্ট একটা ফর্ম আপনাদের দেখাচ্ছি যে কিরকম একটা পরীক্ষা আমি সম্ভবত নিয়েছিলাম সেটা আমি একটা খুলে দেখাচ্ছি আমি তারপর একটা ব্ল্যাঙ্ক ফর্ম ক্রিয়েট করে দেখাবো তুমি ব্ল্যাঙ্ক ফর্ম ক্রিয়েট করে আগে দেখাও কোশ্চেনটা কেমন হ্যাঁ সেটা সেটা সেটাই তাহলে করি কারণ ঠিকই বলেছেন আমি ব্ল্যাঙ্ক ফর্মটা আগে ক্রিয়েট করে দেখাই তাহলে এখানে আমি ব্ল্যাঙ্ক ফর্মে চলে গেলাম ব্ল্যাঙ্ক ফর্ম এবারে আপনি ফর্মেট একটা টাইটেল দিতে পারেন যে কোশ্চেনের যদি কোনো নাম থাকে সে টেস্ট 1 বা টেস্ট 2 যে কোনো একটা নাম কিছু যাও দিলেন এখানেও আপনি ফর্ম টেস্ট 1 চলে এলো এবার ফর্মের ডেসক্রিপশন ধরুন রাইট অল দা আনসারস রাইট এনি 5 বা যা হোক যেটা আপনারা যেটা সুবিধা হবে সেটা আপনারা নিজের মতন একটা দেওয়ার এবার হচ্ছে কোশ্চেন কোশ্চেনটা এখানে টাইপ করলাম আমি একই প্রশ্ন বারবার লিখে জাস্ট একটা ডেমোনস্ট্রেট দেওয়ার জন্য একটা কোশ্চেন দিলাম এবং এখানে আপনি অপশন অপশন আপনি এখানে কিছু একটা লিখলেন যা হোক আমি অত টাইপ করছি না সামথিং কিছু একটা লিখলেন অ্যাড অ্যানাদার অ্যাড অপশন এবার এখানে অন্য কিছু একটা লিখলেন তাহলে এইভাবে হচ্ছে অপশন 2 এবার অপশন 2 তে ধরুন আপনি অন্য কিছু একটা লিখলেন এইভাবে আপনি অপশন গুলো দিলেন দেওয়ার পরে অপশন 3 তে আপনি অন্য কিছু একটা দিলেন আমি একটা কোশ্চেন জাস্ট ক্রিয়েট করে দেখাচ্ছি এবারে হচ্ছে আমি কোশ্চেনটা সেট করার আগে এটা এমসিকিউ কোশ্চেন হিসাবে চাইছি এবার আমি এটার কারেক্ট আনসারটা সেট করে দেব এটা তাহলে এমসিকিউ এটা যদি আমি রিকোয়ার্ড করে দেই তাহলে স্টুডেন্টদেরকে এটা সাবমিট করতেই হবে তারা ব্ল্যাঙ্ক ফর্ম দিতে পারবে না তাদেরকে এটা এখানে তাদের দিতেই হবে মানে এই ডেটাটা তাদের দিতেই হবে এবং আমি এখানে এবার আনসারটা যখন সেট করব এটা সেট হয়ে গেল কোশ্চেন পরের কোশ্চেনে যাওয়ার আগে আমি এর আনসারটা এখানে সেট করি ওই এর ছবির মধ্যে ছিল না ওই এটা ওইটা সব ডিসটর্ব হতো ওটা কোথায় চলে গেল এইখানে একটা ছিল না এটা অ্যাড ইমেজ এইখানে ছিল এই জায়গা এইটা অ্যাড ইমেজ হ্যাঁ হ্যাঁ এটা এটা তো আমি অ্যাড ইমেজ অ্যাড করিনি বলে এটা চলে গেছে মানে আমি যখনই করতে গেছি সবসময় অ্যাড ইমেজ এসে যাচ্ছিল এই জিনিসটা আসছিল না না অ্যাড ইমেজ এসে গেলে আপনি যেটা করবেন আপনি ইমেজ অ্যাড না করে এখানে একটা কিছু লিখে দেবেন তাহলে ইমেজটা চলে যাবে আচ্ছা 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 হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এবার হচ্ছে ধরুন আমি এখানে কোশ্চেন অ্যাড করলাম এইভাবে আপনি পর 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 নেক্সট কোশ্চেন সেগুলো অ্যাড করতে পারেন এখানে এবার হচ্ছে যাই হোক আমি আর এটা ডিটেইলসে বেশি যাচ্ছি না এবার হচ্ছে আর একটা পার্ট আমি বলি ধরুন এখানে কিন্তু কোশ্চেন নানা রকম ভাবে করা যায় দেখুন এখানে আমি চেক বক্স করতে পারি চেক বক্স মানে মোর দ্যান ওয়ান অপশন কারেক্ট সেটা হলো চেক বক্স তাহলে স্টুডেন্টরা দুটো বা তিনটে অপশন কারেক্ট হলে তখন চেক বক্স সেগুলো আপনারা এখানে দেখুন ড্রপ ডাউন শর্ট কোশ্চেন হিসাবে দিতে পারেন সেটা বিভিন্ন ফর্ম এখানে আছে সেইটা আপনারা একটু এখান থেকে দেখে দেখে যখন যেরকম কোশ্চেন দরকার পড়বে সেইভাবে পুরো জিনিসটা সেট করতে হবে আচ্ছা মাল্টিপল চয়েসে ধরো তার সিটা কারেক্ট হচ্ছে সিটা ক্লিক করো তো একবার দেখি
হ্যাঁ সেটা আমি সেট করে দিচ্ছি, দাঁড়ান আমি এটা আমি দেখছি। ও এবার এটা এটা এখন প্রবলেম হচ্ছে, কারণ রেসপন্স এটা আমাকে যেটা সেট করতে হবে, এখানে সেটিংস এ গিয়ে এই টাইপটা আমাকে করতে হবে কুইজ, মেক দিস আ কুইজ। এটা আমি এখন কুইজ বানাইনি বলে আমি পাচ্ছিলাম না, এবার আমি কুইজে কনভার্ট করে দিয়েছি। কনভার্ট করার পরে দেখুন অপশন দিচ্ছে, এটা আমি আরেকবার দেখাই। আমি এখানে আমি কারেক্ট আনসার সেট করতে পারছিলাম না, বিকজ এই ফর্মটা আমি কুইজ হিসাবে এখনো সেট করিনি। ফর্ম দিয়ে আমরা ডেটা কালেকশনও করতে পারি, আমি স্টুডেন্টদের মেল আইডি এবং ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার পুরোটাই কিন্তু আমি এই ফর্মের মাধ্যমে কালেক্ট করেছিলাম থার্ড ইয়ার এবং আরো আগে এই পুরো ব্যাচের। তা সেটা আমি সেটা সেজন্য আমি বেসিক্যালি কুইজ হিসাবে ক্রিয়েট না করলে আমি কারেক্ট আনসার দিতে পারবো না। তাহলে আমি এখানে সেটিংস এ যাচ্ছি, গিয়ে কুইজ এ গেলাম, মেক দিস আ কুইজ, এই ফর্মটাকে কুইজ এ কনভার্ট করলাম। করার সাথে সাথে দেখাতো এগুলো একদম গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস, আপনারা দেখে দেখে খুঁজে খুঁজে একটু জাস্ট খুঁজে নিলে দেখবেন অনেকটা ইজি হয়ে যাবে। মানে এগুলো মনে রাখাটা, মনে রাখতে গেলে বরঞ্চ আরো প্রবলেম হবে, একটু জাস্ট সার্চ করে নিলে বুঝতে পারবেন। এবার হচ্ছে আমি সেভ করলাম, এবার কুইজ করে দিয়েছি, এবার দেখুন আনসার কি ব্যাপারটা চলে এলো। মাল্টিপল চয়েস কোশ্চেন এন্ড মোর দ্যান ওয়ান অপশন কারেক্ট, মোর দ্যান ওয়ান অপশন কারেক্ট আমরা ইউজ করবো হচ্ছে চেক বক্সেস। তাহলে চেক বক্সে গেলে দেখুন আমি মোর দ্যান ওয়ান অপশন কারেক্ট করে দিচ্ছি, দেখুন চেক বক্স, তাহলে দুটো অপশন হলো কারেক্ট। এবার এখানে আপনি কত মার্কস দিতে চান, এখানে আমি আনসার কিতে চলে গেলাম, গিয়ে এখানে মার্কস হচ্ছে ধরুন 2 নম্বর আছে, ডান। তো এইভাবে আমরা জিনিসগুলো পুরো সেট করতে পারি। বেসিক্যালি গুগল ফর্মটা ইউজ করা হয় শর্ট কোশ্চেন, একটা সেন্টেন্স বা দুটো সেন্টেন্স, কিংবা একটা এমসিকিউ বা চেকবক্স লেখার জন্য গুগল ফর্ম ইউজ করা যেতে পারে, কিন্তু সেটা হয়তো সাধারণত করা হয় না। মানে আমরা করতে পারি, তাহলে দেখুন এখানে গিয়ে তাহলে আপলোড ফাইল করতে হবে, এখানে তাহলে কোশ্চেনের আনসার হিসেবে আপনার অপশন থাকবে আপলোড ফাইল, সেটার জন্য আবার রেসপন্স আপলোড ফাইল টু দ্য ড্রাইভ, এগুলো অনেক প্রবলেম হবে, মানে সেগুলো মানে খুব সুটেবল না। মানে শর্ট কোশ্চেন, এমসিকিউ এবং মাল্টিপল চয়েস, মোর দ্যান ওয়ান অপশন কারেক্ট, তার জন্য গুগল ফর্মটা ইউজ করা হয়। বা ধরুন আমরা রেগুলার বেসিসে স্টুডেন্টদের অনেক সময় ডেটা লাগে, সবার মেল আইডি লাগবে, আপনি এই ফর্মটা একটা স্টুডেন্টকে দিয়ে পাঠিয়ে দিলেন, সবার মেল আইডি একটা এক্সেল ফাইলে আপনার কাছে চলে এলো, আমাদের টাইপ করার এরর বা এই এররগুলো মিনিমাইজ হলো, কারণ ইন্ডিভিজুয়াল স্টুডেন্ট তাদের ইন্ডিভিজুয়াল ডেটা এন্ট্রি করছে। ডেটাবেস ম্যানেজমেন্ট এবং ডেটা কালেকশন এবং শর্ট কোশ্চেনের উপর পরীক্ষা নেওয়ার জন্য ইট ইজ ভেরি আইডিয়াল। অ্যাড আদার করলে সেকেন্ড কোশ্চেন চলে আসবে আবার। এখানে যেটা হবে পার্ট মার্কিংটা সেট করা এখানে যাবে না, মানে সেটা হচ্ছে প্রবলেম, হয় ফুল মার্কস পাবে আর না জিরো পাবে। পার্ট মার্কিং সেট করা এখানে তাহলে অনেক টেকনিক্যাল কিছু প্রবলেম হতে পারে, সেটা আমি দেখছি, আমি নিজেও সেভাবে করি। এমসিকিউ তো তাই হবে, তো যেটা আছে কারেক্ট ভাবে না লিখে, হ্যাঁ হ্যাঁ এমসিকিউ মানে তাই, এবং চেক বক্সে অল অপশনস, যেটা অল কারেক্ট অপশন মার্ক করলে নাম্বার পাবে। এসএ টাইপ কোশ্চেনের জন্য ইট ইজ ডিফিকাল্ট। তাহলে আপনি যেটা করতে পারেন, আপনি মার্কটা এখানে দেখুন, আমি যখন এখানে চলে আসছি কুইজে চলে আসছি, দেখুন কি বলছে যে ইমিডিয়েটলি আফটার রিলিজ গ্রেড, তাহলে গ্রেডটা কম্পিউটারকে সাবমিট করতে মানা করবেন। যদি পার্ট মার্কিং আপনি করতে চান, আপনি বললেন যে কম্পিউটারে সাবমিট করার দরকার নেই, আপনি লেটার করলেন, তাহলে কি হলো, তাহলে আপনি কোশ্চেনগুলো পরে দেখলেন তাকে 2 বা 0, এটা যদি না দিয়ে 1 দিতে চান বা কিছু, তাহলে সেক্ষেত্রে আপনি ইন্ডিভিজুয়ালি দেখে আপনি তাহলে সেভাবে সাবমিট, আলাদা করে সেটা ম্যানুয়ালি করতে হবে। আর যদি একদম হয় 0 অথবা ফুল মার্কস, বাইনারি সিস্টেম থাকে, হয় ফুল মার্কস নয় 0, সেক্ষেত্রে অটোমেটিক্যালি রিলিজ ইমিডিয়েটলি, রিলিজ গ্রেড ইমিডিয়েটলি আফটার সাবমিশন। এখানে আরো অনেকগুলো জিনিস করা যায়, সেটা হচ্ছে স্টুডেন্ট রেসপন্ডেন্ট ক্যান সি, আমরা যেটা করি কারেক্ট আনসার দেখতে পাবে না, কারণ একজন স্টুডেন্ট প্রথমে পরীক্ষাটা দিল, সে কারেক্ট আনসার দেখলে সবাইকে জানিয়ে দেবে, এমনকি তাদেরকে মিসড কোশ্চেনও দেখতে আমরা মানা করে দিতে পারি, পয়েন্ট ভ্যালুজও দেখতে মানা করে দিতে পারি, সে কিছুই দেখতে পাবে না। এমনকি এটাও আপনি অফ করে দিতে পারেন যে স্টুডেন্ট যখন পরীক্ষা দিচ্ছে গেছে, আনসারটা ঠিক একজন ঠিক আনসারটা জেনে অন্যদের জানিয়ে দিতে পারে, সেইটা তাহলে কন্ট্রোলড হবে। এটা দেখুন, এটা আমাদের নিজেদের ইন্ডিভিজুয়াল আমরা কিভাবে কন্ডাক্ট করতে চাই, ইট ইজ টোটালি আওয়ার ওন ডিসক্রিশন। আচ্ছা, কুইজ ছাড়া অন্য কোন ধরনের পরীক্ষা নেওয়া কি এটাতে যাবে? কুইজ মানে কুইজ যাবে এবং শর্ট কোশ্চেনও যাবে, একটা সেন্টেন্স দুটো সেন্টেন্স টাইপ করলো সেটাও যাবে,
কিন্তু লং কোশ্চেন খুব ডিফিকাল্ট, তাহলে লং কোশ্চেন এটার থেকে আমি যেটা গুগল ক্লাসরুমে দেখালাম অ্যাসাইনমেন্ট, না শর্ট প্রশ্নই যদি হয় সেটা কিভাবে করব সেটা তাহলে ধরুন আমি, হ্যাঁ সেটা আমি দেখাচ্ছি, সেটা তাহলে আমি বলুন যেটা বন্ধ করি এটা আমি তাহলে, এবার আমি আমার শর্ট কোশ্চেন ক্রিয়েট করা ছিল, আমি এসিসি এর একটা পরীক্ষা নিয়েছিলাম আমি সেটা খুলছি, আমি এক্স্যাক্টলি আমার টেস্টটা পুরো অনলাইন টেস্ট নিয়েছিলাম এই ফোর্থ সেমিস্টারে সেটা দেখাচ্ছি, তাই অ্যাটেম্পট এনি ফাইভ কোশ্চেন, এবার আমারই ফর্মটা দেখুন, অ্যাটেম্পট এনি ফাইভ কোশ্চেন, টাইম ওয়ান আওয়ার, স্টুডেন্টদেরকে মেল আইডি দিতে হবে, তার স্টুডেন্টের নাম লিখছে, সিইউ রোল নাম্বার লিখছে, রেড স্টার করা আছে মানে তাদেরকে সাবমিট করতেই হবে। এবার হচ্ছে কোশ্চেন, এখানে দেখুন কোশ্চেনটা আছে, নেম দ্য সায়েন্টিস্ট হু ডিসকভার পিজো ইলেকট্রিসিটি, এবং এখানে লং আনসার করা আছে, আমি লং আনসার বলেছি কারণ শর্ট আনসার মানে ওরা কত ওয়ার্ড লিমিট করবে না করবে সেটা আমার আইডিয়া ছিল না, ফলে ওরা টাইপ করে আনসার দেবে। এই এটা হচ্ছে আমার পুরো কোশ্চেন, এই এটা হচ্ছে আমার পুরো কোশ্চেন, কোশ্চেন পেপারটা। এবার আমি রেসপন্সেসে চলে যাই, স্টুডেন্টটা পরীক্ষা দিয়ে দিয়েছে, রেসপন্সেসে চলে গেলে আমি দেখুন নট অ্যাকসেপ্টিং রেসপন্স, মানে এটা হচ্ছে এক ঘন্টা হয়ে গেলে আমি অটোমেটিক্যালি রেসপন্সটা অফ করে দিয়েছি। না তার মানে কি এখানে সেটিং এ গিয়ে আর তোমার ওই যে কুইজ সেই অংশটা করতে হচ্ছে না, এটা এমনি জেনারেল ভাবে আমরা, না না মানে না 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 এটা কোশ্চেনটা করলেন করার পরে এখানে আমি, এখানে মার্কস তো আমি নিজে দিচ্ছি, পুরোটা আমি নিজে দিচ্ছি, সেই জন্য আমি এখানে দেখিয়ে দিচ্ছি সেটিংসটা, সেটিংসটা দেখুন কুইজে মেক দিস আ কুইজ আমি করিনি, এটাকে কুইজ করিনি, কারণ কুইজ করিনি তার কারণ হচ্ছে কুইজ, এটা এটা আমি কুইজ করা ছিল না, এটা আমি কুইজ করিনি তার কারণ হচ্ছে আমি মার্কসটা তো আমি নিজে জাজ করে দেবো, মানে দু নম্বরের কোশ্চেন আমি দেড়ও দিতে পারি একও দিতে পারি, কুইজ করে দিলে বেসিক্যালি অটোমেটেড একটা সিস্টেম হয়ে যায়, এটা আমি জাস্ট ফর্মটা, এটা ইজ বেসিক্যালি কাইন্ড অফ ফর্ম, এটাকে কুইজ করার প্রয়োজন নেই, আপনি জাস্ট এক ঘন্টার জন্য এটা বা দু ঘন্টার জন্য অন থাকলো, তারপরে আপনি লগ ইন করে রেসপন্সটা অফ করে দিলেন। এবারে আমি আপনাকে দেখাচ্ছি যে এই পুরো যে স্টুডেন্টরা আনসার করেছে, কোশ্চেনে চলে আসি, দেখুন না টাইম সেটিংটা এখানটা একটু দেখিয়ে দাও, টাইম সেটিং মানে আপনি বলে দিলেন আগামীকাল এক ঘন্টা দশটা থেকে এগারোটা পরীক্ষা হবে, আপনি সকাল দশটার সময় উঠে এটা অন করলেন অ্যাকসেপ্টিং রেসপন্স, এগারোটা বাজলো এটা আপনি অফ করে দিলেন, ব্যাস একদম সিম্পল। সেটা আপনি আগে স্টুডেন্টদের জানিয়ে দিতে পারেন যে এই টাইমটাতে পরীক্ষা হবে, এটা অটোমেটেডও করা যায় হয়তো, এটা এত ডিটেলস আমি আসলে গুগল ফর্মটা নিয়ে আজকে সেভাবে ভাবিনি, আমি গুগল ক্লাসরুমটার দিকে মেইন ফোকাস ছিল, এটা সেটা করা যায়, কিন্তু আমরা আস্তে আস্তে হয়তো আরো নিজেরাই অনেক কিছু শিখে যাবো, আপনারা করতে করতে দেখুন অনেক কিছু শিখে যাবে, কিন্তু আপাতত এই জিনিসগুলো আমি বলছি করা যাবে, কিন্তু আমরা ম্যানুয়ালিও করতে পারি, যখন সিস্টেমটা আমি অ্যাকসেপ্টিং রেসপন্সটা অন করছি অফ করছি নিজের ইচ্ছা সুবিধা মতন, আমি ওটার জন্য তাহলে সেটিং এ গেলে না তো এটা নরমালি হয়ে যাচ্ছে তো, না এটার জন্য আমি, এটার জন্য গেলাম হচ্ছে না এই সেটিংস এর, এটার জন্য আমি গেলাম হচ্ছে রেসপন্সে যেতে হবে, রেসপন্সটা নেব কি নেব না, ঠিক 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 রেসপন্সটা নেব কি না, রেসপন্স আমি অফ করে দিতে পারি। এবার হচ্ছে ঠিক আছে এই পার্টটা হয়ে গেল, এবং এখানে সবগুলোতে আমার একটাই প্রবলেম যেটা হচ্ছে 250 250টা আমার একটা, এখানে 250 এর কোনো লিমিট নেই গুগল ফর্মে, কিন্তু আলটিমেটলি যদি আপনি কোনো, আমরা যেটা ওয়েবিনারের ক্ষেত্রে আমরা দেখছিলাম 250 পার্টিসিপেন্ট বেশি হলে আমরা গুগল মিটে অ্যাকোমোডেট করতে পারবো না, ফলে এখানে আমরা ফর্মেই 250 মধ্যে আটকে দিচ্ছি, ফর্মে কিন্তু নাম্বার অফ কতজন ফর্ম ফিল আপ করবে দ্যাট ইজ আনলিমিটেড, সেখানে সেরকম কোনো ব্যাপার নেই। এবারে আর একটা জিনিস যেটা বলছিলাম, পরীক্ষা হয়ে যাওয়ার পরে দেখুন অটোমেটিক্যালি এক্সেল ফাইল তৈরি হয়ে যায়, ভিউ রেসপন্সেস ইন এক্সেল শিট, এটা আমি আপনাদের খুলে দেখাচ্ছি, অটোমেটিক্যালি আমি বেসিক্যালি এক্সেলে খাতা চেক করেছিলাম, দেখুন এখানে কে কোন সময় জমা দিয়েছে, স্টুডেন্টদের মেল আইডি, স্টুডেন্টের নাম, স্টুডেন্টের রোল নাম্বার, এবং স্টুডেন্টদের আনসার, ফার্স্ট কোশ্চেন তার আনসার কি লিখেছে, এটা কিন্তু পুরোটা আমার একটা এক্সেল ফাইলে আপনার কাছে ডকুমেন্টেড পুরো থেকে গেল, এটা আমি এখানে আমি এখন খুললাম বলে এটা তো মার্কেট এক্সেল ফাইলটা কি তৈরি করতে হয় না, অটোমেটিক তৈরি হয়ে যায়, অটোমেটিক তৈরি, এখানে ক্লিক করবেন এই চিহ্নটাতে, আচ্ছা আচ্ছা ঠিক, এটা ক্লিক করলে আপনার পুরোটা এক্সেলে চলে আসবে, সেটাই সুবিধা, মানে আমাদের ডেটাবেসটা আমাদের নিজে হাতে টাইপ করার যে এফোর্ট সেটা দিতে হয় না, পুরো টোটাল এই ম্যানেজমেন্ট এই সিস্টেমটাতে, গুগল ফর্ম হোক গুগল ক্লাসরুম হোক, এটা সেই জায়গা থেকে সুবিধা, এবং পুরোটা রেকর্ড থাকছে আপনি যা যা করছেন পুরোটা। দেখুন এটা আর যদি গুগল ফর্মে কোনো প্রশ্ন না থাকে আমি তাহলে লাস্ট 5 মিনিট আমি জাস্ট ইনসার্ট লার্নিং বলবো, সেটা একটু অন্যরকম, সেটা হয়তো আমাদের খুব একটা ইউজড হবে, অ্যাটেন্ডেন্সের ব্যাপারটা একটু বলে দাও, অ্যাটেন্ডেন্স হচ্ছে আপনি, আমি জাস্ট এখানে লিখতে হবে গুগল মিটে যখন আমি ক্লাস নিচ্ছি, অ্যাটেন্ডেন্সটা মূলত যখন লাইভ ক্লাস হবে, যেখানে ক্লাসটা আমার লাইভ না সেখানে অ্যাটেন্ডেন্সের প্রশ্ন নেই, তাহলে গুগল মিটে যদি আমি ক্লাস নেই, আপনি এখানে গুগল মিটে, এখানে জাস্ট গুগল মিট অ্যাটেন্ডেন্স, গুগল মিট অ্যাটেন্ডেন্স, এটা করে আপনি অ্যাটেন্ডেন্সটা গুগল মিট অ্যাটেন্ডেন্স সার্চ দিলেন, সার্চ দেওয়ার পরে এখানে হচ্ছে অ্যাটেন্ডেন্স, আমি এখানে এটা ক্লিক করলে অ্যাড করতে হবে, আমার এখানে অ্যাড করা আছে। এবারে হচ্ছে অ্যাটেন্ডেন্সের ক্ষেত্রে যেটা ধরুন আজকে ধরুন মিটিংটা, সেখানেও অ্যাটেন্ডেন্স দেখাচ্ছে অটোমেটিক্যালি, এখানে 49 পার্টিসিপেন্টস দেখাচ্ছে। এবার হচ্ছে পরের দিন যখন খুলবেন মাই ক্লাসে, মাই ক্লাসের মধ্যে দেখুন রিসেট করার অপশন আছে,
অ্যাটেন্ডেন্সটা অটোমেটিক্যালি এক্সেল ফাইলে সেভ হয়ে থাকবে এবং সেটা আপনি এখান থেকে ডাউনলোড করতে পারেন এখানে এই এটা ক্লিক করে সেভ দ্য অ্যাটেন্ডেন্স আর সিএসভি ফাইল এই সিএসভি এই ছোট বক্সটা তুমি কোথা থেকে আনলে এটা হচ্ছে ও এইটা আসবে কোথা থেকে হলো পপ আপ হচ্ছে আপনি যদি গুগল মিট অ্যাটেন্ডেন্সটা ইনক্লুড করেন গুগল করো গুগল মিট অ্যাটেন্ডেন্স এটা একটা হচ্ছে এক্সটেনশন সেটা এটা রিমুভ দেখাচ্ছে যেহেতু আমি অলরেডি অ্যাড করে রেখেছি আদারওয়াইজ যেহেতু আমার অ্যাড করা না থাকতো এখানে দেখাতো অ্যাড গুগল ক্রোম অ্যাড ফ্রম ক্রোম এটা অ্যাড করলে আপনার অটোমেটিক্যালি গুগল মিট যখনই খুলবেন আপনার অ্যাটেন্ডেন্সটা ওরা দেখিয়ে দেবে এবং সেটা অটোমেটিক্যালি আপনি সেভ করে নেবেন পরের দিন যেটা করতে হবে আগের যে ফাইলটা যেটা অনলাইন সেভড আছে সেটা আপনি ডিলিট করে দেবেন আপনি যদি আলাদা করে এক্সেল ফাইলটা ক্রিয়েট করে সিএসভি ফাইল আপনি ফোল্ডার আপনি ডকুমেন্টে সেভ করে রেখেছেন ফলে পরের দিন যখন ক্লাস নিচ্ছেন তখন আমি আগের ডেটাটা অনলাইন যে বক্সটা সেই বক্স থেকে ডিলিট করে দেবেন ফ্রেশ যারা অ্যাটেন্ড করছে তাদের নামটা চলে আসবে এটাকে আরো অনেক চেঞ্জ করা যায় কে কতক্ষণ প্রেজেন্ট ছিল কতবার এন্ট্রি নিয়েছে কতবার বেরিয়ে চলে গেছে সেগুলোও রেকর্ড করা যায় সেটা আপনাদের যতটা ডিটেলস দরকার সেটা টিচার স্পেসিফিক সেটা আপনারা আরো খুঁজে খুঁজে দেখে নিতে পারবেন মানে অতটা হয়তো আমি নিজে আসলে কে কতবার বেরিয়ে যাচ্ছে আসছে এটা আমি ক্লাসে দেখি না কারণ এমনিতে স্টুডেন্টদের ইন্টারনেটের প্রবলেম আছে অনেক দূরে থাকে তারা নানা সমস্যার মধ্যে তারা সবাই যে খুব কনভিনিয়েন্ট ওয়েতে করতে পারছে মানে ইন্টারনেটটা এত ইউজ করতে পারছে সেটা না সেই জন্য আমি অ্যাটেন্ডেন্সে পুরো টাইম থাকলেও না থাকলেও এগুলো এতটা এখনো বদার করছি না হয়তো পরে লং টার্ম যদি আমাদের অনলাইন ক্লাস নিতে হয়তো আমরা সেটা করব সেটা দেখা যাক মানে সেটা এখন আমি বলতে পারছি না আচ্ছা এখানে কি করতে বলো তো এখানে ওই গুগল মিট অ্যাটেন্ডেন্স করলে অ্যাটেন্ডেন্স পরে কোনটা করলে ক্রিয়েট করার জন্য আর গুগল গুগল এখানে হচ্ছে ট্যাবে গিয়ে আপনি গুগল মিট অ্যাটেন্ডেন্স আমি এটা তো পুরো ঠিক আছে এটা ক্লিক করলো এবার আপনি এখন ওই এক্সটেনশনে এসে গেছে আমাকে রিমুভ দেখাচ্ছে আমি রিমুভ তো না আমি তো অ্যাড করে রেখেছি আগে থেকে ফলে আপনাকে আপনি অ্যাড করবেন তাহলে অটোমেটিক্যালি আপনার ক্লাসের অ্যাটেন্ডেন্সটা হয়ে যাবে ঠিক আছে আর আরেকটা পার্ট হলো মোটামুটি গুগল ক্লাসরুমে এগুলোই আমার বলার ছিল এবার আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে করুন নইলে আমি ইনসার্ট লার্নিং দেখাবো 5 মিনিট আমি নিজে ইনসার্ট লার্নিংটা খুব বেশি পছন্দ করি না তার কারণ ইনসার্ট লার্নিং ইউজ করা মানে আমি নিজে কোনো নোট বানাচ্ছি না আমি অ্যাভেলেবেল নোট বা অ্যাভেলেবেল স্টাডি মেটেরিয়াল যেটা অলরেডি ওয়েবে আছে সেটা ইউজ করছি কিন্তু অনেক সময় ধরুন সেটাও ইউজ করা দরকার পরে একটা রেফারেন্স দিলাম এই বইটা থেকে বা ওই অনলাইন মেটেরিয়ালটা থেকে তোমরা দেখো আমি আমার যদি নিজের নোট না দিয়ে আমি যদি অনলাইন কিছু ডাইরেক্ট দেখাতে চাই এক্সক্লুসিভ অনলাইন কোনো কন্টেন্ট দেখানোর জন্য ইনসার্ট লার্নিং বলে একটা অ্যাপ আছে সেটা একদম সিম্পল আমি তাহলে 5 মিনিট সেটা দেখাবো আদারওয়াইজ আপনারা গুগল ক্রোম গুগল ক্লাসরুম থেকে কোনো প্রশ্ন থাকলে আমাকে করুন আমি তাহলে সেটা আগে বলে নিই কারো কোনো প্রশ্ন থাকলে করুন আমি তাহলে প্রথমে যেমন গুগল তারপরে টাইপ ইন গুগল ক্লাসরুম তারপরে কি করতে হবে তাহলে বোধ হয় আমাদের টিচারদের পক্ষে অনেকটাই সুবিধা হবে কারণ একবারে ছাত্রদের কাছ থেকে রেজাল্টটা পাওয়াটা আমাদের প্রত্যেকের কাছে ইন্ডিভিজুয়ালি অতজন স্টুডেন্টের মেল টিকার বদলে যদি আমরা ডাইরেক্টলি ওদের কাছ থেকে এই গুগল ক্লাসগুলো পেয়ে যাই এবং সেখান থেকে যদি কারেকশন করে নেয় যে আমাদের তো ছবি তুলেই পাঠাচ্ছে সেটা তাহলে অনেক সুবিধা হয় তুমি একটা প্রজেক্টের ছবি চেক করে দাও না আমরা খুললাম ইট ইজ ভেরি ইউজফুল ফর আস বলছো আমি তখন ল্যাপটপে রয়েছি মোবাইল থেকে খুলে খুলে করছি কিন্তু খেয়ে হারিয়ে ফেলি আমি দেখলাম ডক্টর পান্ডা লিখে লিখে এখন মনে আছে পরে ভুলে যাবো না আমি আসলে হয়তো একটু স্পিডে বলে ফেলেছি আমি জানি না আমি বেশি স্পিডে বলে ফেললাম হয় ভালো বলেছো না ইউ আর বাট ইউ আর কনফিডেন্ট এনাফ এটাই খুব ভালো লেগেছে ইউ আর খুব দারুণ করে ছবি ইউ আর এ গুড টিচার একদম কনফিডেন্টলি বলেছো তো সহজ নয়
এইটা পরে তুমি যদি একটু পাঠাও আমাদের স্যাররা যেটা বললেন ফ্লোচার্ট তার সাথে ভালো হয় তাহলে আমাদের সেটাটা খুব ইয়ে হবে আর কি হ্যাঁ হ্যাঁ সেটা আমি দুই তিন দিনটা পাঠাবো আমি দুই তিন দিনের মধ্যেই সেটা পাঠাবো আমি সেটা ঠিক আছে ঠিক আছে খুবই ভালো ইন্টারাপ্ট করছি সুবিধা আমি একটু ইন্টারাপ্ট করছি আমি একটু ট্রাই করেছি একটু রেকর্ডিং এ হ্যাঁ রেকর্ডিং আমি আরেকবার দেখলাম এটা ঠিক হলে আমি পাঠিয়ে দিচ্ছি আর তুমি আছে কি পুরোটা আছে হ্যাঁ ওই বোধে দু তিন মিনিট অফ ছিল আমি চেষ্টা করেছি হ্যাঁ আমি পাঠিয়ে দিচ্ছি ঠিক আছে হ্যাঁ প্লাস আমাদের তো ভীষণই কিছু ভালো লেগেছে আর কিছু প্রশ্ন থাকবেই কারণ এই স্টুডেন্টদের আসা যাওয়া এই ব্যাপারটা কতক্ষণ ক্লাসে থাকছে এই ব্যাপারটাও কিন্তু পুরো মানে কি বল ব্যাটা ম্যাটার কভার করার ক্ষেত্রে খুব দরকার আর আরেকটা কথা ওরা নেট নিয়ে ওদের যে প্রবলেমটা যতটা প্রবলেম তার চাইতে অনেক বেশি ওরা বলে ওরা তো ওরা বলেছে যে 1.5 GB মতো ওরা নেট 1 থেকে 1.5 GB তাতে করে আমরা যে ক্লাস দিচ্ছি তাতে ওরা কভার করতে পারবে ওদের অনেক রকম ভাবেই আমরা কাউন্সেলিং করেছি অবশ্য আমার যেটা মনে হয় 1.5 GB আপনি যদি স্টুডেন্টদেরকে ক্লাসে আমি যেরকম স্টুডেন্টদেরকে বলেছি দেখুন আমার আসলে ওয়েবক্যাম আমি আজকে কিনেছি আমার ওই থিসিস ডিফেন্স হবে ওয়েবক্যাম লাগবে বলে আমি ওয়েবক্যাম কিনলাম আজকে এখন ইনস্টল করিনি আমরা যদি একদম ভিডিওটা টোটালি অফ রাখি একদম স্ট্রিক্ট যে আমরা কারোর কোনো চেহারা দেখার ব্যাপার নেই ভিডিও সবাই এক মুহূর্তের জন্য কেউ অন করবে না এবং স্টুডেন্টরা ক্লাসে মাইক অফ রাখবে স্টুডেন্টদেরকে বলে দেবেন মাইক টোটালি তাদের অফ এবং যখন তারা প্রশ্ন করবে জাস্ট সেই মুহূর্তে মাইকটা অন করবে প্রশ্নটা করবে করার সাথে সাথে মাইক অফ করে দেবে ওকে এইটা যদি একদম স্ট্রিক্টলি মেনটেইনড হয় তাহলে আমি যতদূর জানি 150 বা 200 MB 200 MB বা 250 ম্যাক্সিমাম 250 MB 250 MB তে আপনি 1 ঘন্টা ক্লাস নিয়ে নিতে পারবেন অসুবিধা নেই 250 MB তে যদি স্টুডেন্টরা 1 ঘন্টা ক্লাস করতে পারে তাদের 1.5 GB আছে তারা 3টে ক্লাস যদি করে 3 ঘন্টার তারা কিন্তু 750 MB তে তাদের হয়ে গেল আরো 750 MB তাদের গান শোনা সিনেমা দেখা বা অন্যান্য যা যা এন্টারটেইনমেন্ট যা আছে তারা সেটা করতে পারছে গুগল মিটে তো খরচটা কম আরো খরচটা কম ভিডিওটা কিন্তু আমার একটা এক্সপেরিয়েন্স আমি নিজের একটা এক্সপেরিয়েন্স বলি আমি একটা পাইথনের ওয়ার্কশপ করছিলাম সেখানে আমাদের 250 জন অ্যারাউন্ড 240 জন পার্টিসিপেন্টস ছিলেন তারা সবাই ভিডিও অন রেখেছিল প্রথম দিন আমার প্রায় 1 ঘন্টার মধ্যে 3 GB শেষ হয়ে গেল ভিডিও অন রাখাটা তখন আমি জানতাম না ব্যাপারটা মানে তখন আমরা নতুন মানে অনেক আগে সেটা একদম লকডাউনের প্রথমের দিকে মানে তখন এই জন্য মানে সেইটা খুব সেন্সিটিভ যে ভিডিওটা যেন সবসময় অফ থাকে আপনি যা দেখাবেন স্ক্রিনে দেখাবেন স্ক্রিন শেয়ার করবেন দ্যাটস ফাইন ভিডিওটা টোটালি অফ থাকবে খুব ভালো কথা বললে ওটা আর রাইট আপটা আমি দু তিন দিনের মধ্যে তিন দিনের মধ্যে আমি চেষ্টা করছি আর একটু এলাবোরেট করে আমি যতটা ভালো করে লেখা যায় আমি সেটা করছি দু তিন দিন ধরুন লাগবে আমার আসলে ডিফেন্সেরও তো একটু পড়াশোনা চলছে যাই হোক আমি সেটা ম্যানেজ করে নেবো অসুবিধা নেই কলেজে হোয়াটসঅ্যাপ গ্রুপটা দিয়ে একটু স্টেপ ওয়াইজ করো কি করে সেট করবে এটা একটু সাজিয়ে দিও তাহলে সুবিধা হবে হ্যাঁ হ্যাঁ এবার আমি হ্যাঁ স্যার তুমি মিটিং শুরু হওয়ার আগে যেটা দেখাচ্ছিলে মানে এটা ক্লাসরুমের বাইরে গিয়ে বলছি সেই সময় কাজে লাগবে যদি আপনি ধরুন নিজে আমি ধরুন নোট বানাচ্ছি না আমি ওদেরকে একটা উইকিপিডিয়া পেজ কিংবা কোনো প্রপার কোনো গুগল স্কলারের কোনো স্কলারলি কোনো আর্টিকেল বা অন্য কিছু অনলাইন স্টাডি মেটেরিয়াল বা অনলাইন ওয়েব পেজে অ্যাভেলেবল আছে এমন কোন জিনিস ওদেরকে আমি পড়তে বলছি সেই ক্ষেত্রে আমরা ইনসার্ট লার্নিং ইউজ করতে পারি এটা আমি খুব ডিটেইলসে যাব না আসলে আমি সেভাবেই প্ল্যান করেছিলাম যে একদিনে এত কিছু বললে অনেক বেশি কনফিউশন হয়ে যাবে মানে আমি আসলে নিজে কোর্সটা ধরুন আমাদের একদিন গুগল ক্লাসরুম আমরা শিখেছিলাম 2.5 ঘন্টা লেকচারে তারপর অ্যাসাইনমেন্ট করলাম অ্যাসাইনমেন্ট জমা দিলাম তারপরের সপ্তাহে আমাদের ইনসার্ট লার্নিং শেখানো হলো ফলে একটু গ্যাপ দিয়ে শিখলে জিনিসগুলো গ্রাস করতে সুবিধা হবে মানে আমি তো অনেকটা গ্যাপ দিয়ে শিখেছি আমাদের এক মাসের কোর্স ছিল ব্যাপারটাকে একদিনে বললে হয়তো আপনাদের অসুবিধা হবে এবং সেই জন্য আমি বেশি ডিটেলস হয়তো যাবো না আমি ইনসার্ট লার্নিং সম্বন্ধে যেটা বলছি সেটা হলো যে এটা মেন পারপাস হলো যদি অনলাইন কোনো মেটেরিয়াল স্টুডেন্টদেরকে আপনারা পাঠান সেটা আপনাদের ইনসার্ট লার্নিং দিয়ে সুবিধা হবে ইনসার্ট লার্নিং করার জন্য কি করতে হবে আমি খুব কয়েকটা সিম্পল জিনিস বলছি আপনি ওই একই ব্যাপার গুগল ক্রোমে এবং ইনসার্ট লার্নিংটাও স্টুডেন্টদেরও অ্যাপে গুগল ইনসার্ট লার্নিং এর অ্যাপও আছে বা ইনসার্ট লার্নিং ওরাও মোবাইলে যে ব্রাউজার আছে গুগল ক্রোম তাতে ইনসার্ট লার্নিং অ্যাড করে নিতে পারে অসুবিধা হবে না এটা ওরা মানে আমি আসলে মোবাইল থেকে করে দেখিনি আমি যেহেতু ডেস্কটপে করছি কিন্তু ওদেরকে বললে ওরা খুঁজে নিতে পারবে যদি সেটা প্রয়োজন হয় আমার মনে হয় ইনসার্ট লার্নিং খুব হয়তো আমাদের এফেক্টিভ হবে না কারণ আমরা নিজেরাই মেটেরিয়াল প্রোভাইড করব কিন্তু আমরা যদি অনলাইন কোনো মেটেরিয়াল ডাইরেক্টলি স্টুডেন্টদের শেয়ার করতে চাই কিছু তখন হয়তো কাজে লাগবে ইনসার্ট লার্নিং এটা হচ্ছে একটা ওয়েব টুল
এটা হচ্ছে ওয়েব টুল মানে আমার অরিজিনাল ওয়েব পেজের মধ্যে এটা কাজ করবে, এটার নিজস্ব আলাদা কোনো ডকুমেন্ট নেই। যেরকম আমাদের গুগল ক্রোমে যেটা ক্লাসরুমে যেটা হলো, অনেক ডকুমেন্ট আমরা একসাথে একটা জায়গায় রাখছি, সেটা স্টোর হচ্ছে এখানে, আমার ওয়েব পেজে আছে, সেটা স্টুডেন্টদের আমি পাঠাবো। এবার হচ্ছে ইনসার্ট লার্নিং আমি দিলাম, এবার ইনসার্ট লার্নিং করে আমি ইনসার্ট লার্নিং এ চলে গেলাম। এবার এখানে বলছে অ্যাড টু ক্রোম ইটস ফ্রি, আমি অলরেডি অ্যাড করে নিয়েছি। অ্যাড করলে দেখবেন এই কোনায়, আমার এই কোনায় দেখুন একটা আইকন দেখাচ্ছে ইনসার্ট লার্নিং, ইনসার্ট লার্নিং। এবারে এখানে আমি এই ইনসার্ট লার্নিং আমি অ্যাড করতে পারি। এবারে আমি ইনসার্ট লার্নিং কিভাবে ইউজ করব সেটা আমি আপনাদের একটু দেখাই। সেটা ধরুন আমি একটা যে কোনো একটা পেজ আমি যদি খুলি, সে আমি একটা যে কোনো একটা অন্য বিভিন্ন ধরুন বোটানি, আমি ধরুন বোটানির উইকিপিডিয়া পেজটা খুলছি। যে উইকিপিডিয়া পেজ দিয়ে দেখাচ্ছি, আপনি যে কোনো ওয়েব পেজ দিয়ে বলতে পারেন। এবার উইকিপিডিয়া পেজটা খুললাম, এবার আমি এখানে করছি দেখুন ইনসার্ট লার্নিংটাতে আমি ক্লিক করছি। এবারে দেখুন এখানে আমার তিনটে আইকন চলে এলো, এই পার্টটা দেখুন এটাই মেন। এবার এবার কি হলো, এবার আমি ধরুন স্টুডেন্টদেরকে পুরো উইকিপিডিয়া পেজ পড়তে বললাম না, এখান থেকে স্পেসিফিক কিছু ডেফিনিশন, স্পেসিফিক কিছু পার্ট ওদেরকে ব্র্যাকেট করে দিলাম বা হাইলাইট করে দিলাম। এবার ওরা যখন ইনসার্ট লার্নিং অ্যাপ ইনসার্ট লার্নিংটা ইউজ করবে এবং আপনি ওদেরকে ইনভাইট করবেন, ওরা যখন ইনসার্ট লার্নিং এর মধ্যে গিয়ে এই পেজটা ওদের মোবাইল থেকে খুলবে, ওরা কিন্তু আপনার ব্র্যাকেটেড পোর্শনটা বুঝতে পারবে, যে ওরা তাহলে পুরোটা পড়বে না। মানে আপনি আলাদা করে ওদের বলে দিলেন যে এই পার্টটা পড়তে হবে বা সেটার সম্বন্ধে কোনো কমেন্ট করে দিলেন, সেইটা আপনার তাহলে সেটা আপনি করতে পারেন। এটা হচ্ছে একটা অনলাইন ডকুমেন্টকে আপনি তার উপরে কিছু এডিটিং করে, যেটা ওয়েব পেজে এডিটিং হচ্ছে না, ইনসার্ট লার্নিং এডিটিং হচ্ছে, সেটা স্টুডেন্টদের শেয়ার করলে স্টুডেন্টরা সেইটা তাহলে পুরোটা ধরুন পড়বে না এখান থেকে, যেটা ধরুন কিছু ডেফিনিশন বা স্পেসিফিক কোনো পার্ট। আমি দেখাচ্ছি করে, আমি জাস্ট ইনসার্ট লার্নিংটা অ্যাড করেছি, করার পর একটা পেজ খুলেছি, করার পর এটা ক্লিক করলাম, যাতে ইনসার্ট লার্নিং এখানে দেখুন লিখছে ইনসার্ট লার্নিং হ্যাজ অ্যাক্সেস টু দিস সাইট, তাহলে এই পেজটা এখন ইনসার্ট লার্নিং থেকে আমি এডিট করব। এবারে ধরুন হাইলাইট, হাইলাইটে গেলাম, এবার এখানে আমি এটা হাইলাইট করছি, এটা হাইলাইট হয়ে গেল। তাহলে স্টুডেন্টদেরকে আমি এটা হাইলাইট করলাম, করে ধরুন কিছু কমেন্টও আমার করার আছে, সেটাও হতে পারে। এখানে দেখুন অ্যাড, এবার অ্যাড করে কিছু কমেন্ট, সে দিস ইজ দি ডেফিনিশন বলে আপনি লিখে দিলেন, যে দিস ইজ দি ডেফিনিশন। যাই হোক আমি আরবিটারি লিখছি, এটা ডেফিনিশন হয়তো কিনা জানি না, যাই হোক দিস ইজ দ্য ডেফিনিশন, এটা হয়ে গেল। এবার আপনি এটা ওকে করে দিলেন, তাহলে এখানে কমেন্ট হয়ে গেল, তাহলে স্টুডেন্টরা কিন্তু এই পার্টটা পড়ে বুঝতে পারবে এটা হলো ডেফিনিশন। এবার আরো যদি ওদের কিছু আমার কোথাও হাইলাইট করার থাকে বা ধরুন কোনো এক্সট্রা কিছু আমি অ্যাড করতে চাই, এন্টার আ স্টিকি নোট, তাহলে এখানে ধরুন এইটা আমি সিলেক্ট করলাম, পরে এটার নিচে আমি কিছু স্টিকি কিছু কথা ওদের লিখলাম, যে তোমরা ওপরের পার্টটা পড়ো বা ওপরের পার্ট সম্বন্ধে এই জিনিসটা বলা হয়েছে, বা এখানে আমি ওপরের পার্ট রিলেটেড বা অন্য কিছু রিলেটেড একটা ইউটিউব ভিডিও লিঙ্কও পোস্ট করে দিলাম। এবং ওরা যখন ইনসার্ট লার্নিং এর অ্যাপ থেকে এই পেজটা খুলবে, ওরা হচ্ছে বুঝতে পারলো যে এই পার্টটা ডেফিনিশন, তারপরে এই পার্টটা থেকে জিস্টটা আমি লিখে দিলাম বা কোনো ভিডিও পোস্ট করলাম সেটা দেখলো, এবং তারপরে ধরুন নিচে এখানে আছে হচ্ছে কোশ্চেন, ইনসার্ট আ কোশ্চেন, এবার আমি এখানে একটা কোশ্চেন অ্যাড করলাম, কোশ্চেনটা ধরুন এমন কোশ্চেন যেটা ওপরে যে পার্টটা আছে তার উপর ডিপেন্ড করে একটা কোশ্চেন, সেখানে আমি কিছু কোশ্চেন এখানে আইডেন্টিফাই দ্য মেইন আইডিয়া অফ দ্য অ্যাবাভ টেক্সট, বা এখানে কোনো রিটেন কোশ্চেন আছে সেটা আমি সিলেক্ট করে নিতে পারি, সামারাইজ দ্য অ্যাবাভ টেক্সট, বা যা কিছু আমি এখানে লিখতে পারি, এবং টাইপ আ কোশ্চেন যদি সিলেক্ট না করে থাকি আমি কোশ্চেন টাইপও করতে পারি। মার্ভেলাস মার্ভেলাস মার্ভেলাস, দারুণ হয়েছে, দুর্দান্ত, দারুণ দারুণ। তুমি উইকিপিডিয়াটা কিভাবে আনলে আরেকবার তো বলছো, সুবিধাজনক, অনেক ভালো। হ্যাঁ হ্যাঁ বলুন, উইকিপিডিয়াটা কিভাবে আনলে আরেকবার চলো দেখি নিই, একবার আরেকবার দেখি দাও। হ্যাঁ এটা দুর্ধর্ষ দুর্ধর্ষ, দারুণ দারুণ হয়েছে একদম, এটা ভীষণ দরকার আমাদের। ঠিক আছে ধরুন এবার আমি এবার শুধু উইকিপিডিয়াকে তা কিন্তু না, আমি আসলে চেক করছিলাম যে কোনো ওয়েব পেজ, যেটা আমি তো অন্য একটা কিছু খুলি, ধরুন আমি অন্য একটা সাবজেক্ট খুলছি, আমি জাস্ট যে কোনো একটা পেজ খুলে আপনাদের দেখানো, সে উইকিপিডিয়া পেজটা খুললাম। এবারে হচ্ছে এখানে আমি আমি যদি অ্যাড করে নিয়েছি, এটা হচ্ছে ওয়েব টুল, এই টুলটা যখন গুগল ক্রোমে অ্যাড করেছি, আপনার গুগল ক্রোম এখানে কিন্তু স্পেসিফিক ব্যাপারটা হচ্ছে গুগল ক্রোম ব্রাউজার ইউজ করাই বেটার, মানে তাহলে হচ্ছে আপনি গুগল ক্রোমে এটার আইডিয়াটা হলো আপনি আগে থেকে জিমেল অ্যাকাউন্ট থেকে আপনি লগ ইন করে থাকবেন, লগ ইন অবস্থায় থাকতে হবে। এবার সেই অবস্থাতে আমি লিখলাম ইনসার্ট লার্নিং, ইনসার্ট লার্নিং, এবারে আমি দেখুন এখানে আসছে ইনসার্ট লার্নিং ডট কম, এখানে লগ ইন করতে হবে না, লগ ইন লগ ইন করতে, আপনি যদি লগ ইন আগে থেকে করা থাকে তাহলে আমি যখন পোস্ট না, আমরা তো প্রথম সবাই নতুন ইউজার, তাহলে প্রত্যেককে আলাদা করে লগ ইন করতে হবে, লগ ইন করতে গেলে বেসিক্যালি ইউজার নেম পাসওয়ার্ড কিছু দিতে হবে না, সাইন ইন উইথ জিমেল অ্যাকাউন্ট, আমার যখন জিমেল অ্যাকাউন্ট খোলা ছিল বলে আমি আসলে ওদের অ্যাসাইনমেন্ট গুলো করেছি, দেখুন এটা অটোমেটিক্যালি আমার ক্রিয়েট হয়ে গেছে বোটানি উইকিপিডিয়া পেজ, মানে বেসিক্যালি এটা হচ্ছে যেই আমি লগ ইন করলাম তখন আমার ক্লাসের যে পেজ, এটাও একটা ক্লাসে গুগল ক্লাসরুমের মতন ক্লাস নেওয়ার পেজ,
কিন্তু এটার বেসিক ডিফারেন্সটা হচ্ছে এখানে আমি অনলাইন মেটেরিয়ালকে ইউজ করব, আমি নিজে লিখে আপলোড করছি সেই ব্যাপারটা না। অনলাইন মেটেরিয়াল বা অনলাইন কোনো বই বা কিছু থাকলে সেখান থেকে ব্র্যাকেট করে দিলাম বা কোন পার্টটা পড়তে হবে সেইভাবে জিনিসগুলো আমি, এটা হচ্ছে ওয়েবের ডকুমেন্টকে আমরা ইউটিলাইজ করছি রাদার দ্যান ক্রিয়েটিং আওয়ার ওন ডকুমেন্ট। এবারে দেখুন আমি এটা আমি জাস্ট লগ ইন করে, আমার লগ ইন করা ছিল, আমি একবার পরে না হয় লগ আউট করে হ্যাঁ ঠিক আছে দাঁড়ান আমি একটা কাজ করি, আমি এই অ্যাকাউন্ট থেকে আমি তাহলে যেটা করতে হবে এটা তাহলে প্রশ্নটা হচ্ছে আমি যদি না ঠিক আছে আমরা তো লগ ইন করে নিচ্ছি সেটা তো অসুবিধা হ্যাঁ সেটা দেখুন কারণ আমি লগ আউট করে গেলেন আমার মনে হয় দরকার নেই হ্যাঁ আবার নতুন করে ঢুকতে মুশকিল আছে ঠিক আছে ইনসার্ট লার্নিং ইনসার্ট লার্নিং আমি এখানে ইনসার্ট লার্নিং এ চলে গেলাম এবং আপনাদের ইনসার্ট লার্নিং এটা করলে আপনারা আসবে অ্যাড টু ক্রোম অ্যাড টু ক্রোম করলেই আপনার ক্রোমে অ্যাড হয়ে যাবে কোনো অসুবিধা নেই মানে ক্রোমের সাথে খুবই কমফোর্টেবল আপনার ওই কোশ্চেন মার্কটা না ওই কোশ্চেন মার্কে যাচ্ছে তুমি হ্যাঁ এই হ্যাঁ এখানে অ্যাড ক্রোম এবার এখানে আছে অ্যাড এবার দেখুন এবার আমি যেটা করব আমি যে কোনো একটা পেজ যেটা খুলছিলাম সে আমি আগের পেজটাই খুলি জুলজির পেজটা হ্যাঁ হ্যাঁ জুলজির পেজটাই খুলি ওটা আমি যদি সেভ করিনি এখনো এবং এখানে কিন্তু শুধু আমি এখানে যেটা আমি বলছি যে এখানে কিন্তু আমি যে কোনো পেজ খুলতে পারি দেখুন আমাকে উইকিপিডিয়া পেজ খুলতে হবে তা কিন্তু না মানে সেটাই আমি বারবার বলছি আপনি কোনো সাইন্টিফিক আর্টিকেল বা কোনো অনলাইন যা মেটেরিয়াল যে কোনো আপনি যে কোনো জিনিস খুলতে পারেন ফলে সেটা আপনার সুবিধা মানে আপনার মানে এখান থেকে পেপারও দেখাতে পারেন তাই তো হ্যাঁ যেটা অনলাইন খোলা যাবে অনলাইন ওপেন অ্যাক্সেস থাকতে হবে অনেক পেপার হয়তো কিনে ম্যাগাজিন যেগুলো কিনতে হয় আমি জানি না সেগুলো হবে কিনা যেগুলো ফ্রিলি অ্যাভেলেবেল যে কোনো অনলাইন পেজ আপনি ইউজ করতে পারেন ধরুন আমি এখানে উইকিপিডিয়ার বাইরে গিয়ে এটা দেখাচ্ছি এবার ধরুন আমি এখানে হাইলাইটটা তো দেখালাম এবার কোশ্চেন এবারে আপনি ডিসকাশনও করতে পারেন যে স্টুডেন্টরা ধরুন এটা পড়ে নিজেদের মধ্যে কিছু ডিসকাস করবে সেটা আপনি এখানে ডিসকাশনের জন্য একটা টপিক দিয়ে দিলেন সেখানে স্টুডেন্টরা নিজেদের মতন ডিসকাস করলো ঠিক আছে ডিসকাস দা তো ধরুন আমি একটা কিছু লিখলাম প্যারাগ্রাফ আপনি কোনো একটা কোশ্চেন পুট করলেন সেখানে ক্রিয়েট করে দিলেন এবং এখানে শো অল ক্লাস এইটা এই পার্টগুলো পরে আমি দেখাচ্ছি এগুলো বেসিক্যালি আপনি কতগুলো ক্লাস ক্রিয়েট করেছেন ইনসার্ট লার্নিং এর মধ্যে সেগুলো একটু দেখতে হবে বা অনেক সময় ইনসার্ট লার্নিংটাকে গুগল ক্লাসরুমের সাথেও অ্যাড করে করা যায় সেটা আরও অনেক অ্যাডভান্সড হয়ে যাবে আমি আজকেই বলছি না অনেক কনফিউশন হবে তাতে আমরা ইন্ডিভিজুয়ালি এটাই আপাতত ডিসকাস করি পরে দরকার হলে আমি যদি দরকার হয় পরে না হয় আমি আর একবার না হয় ডিটেলস আমি বলছিলাম আজকে শেষ করার আগে তুমি যদি সবাইকে একবার ওই ওই ক্লাস তোমার ওই ক্লাসে মানে জি সুটের ক্লাসের ওই অ্যাটেন্ডেন্স কালেক্টরটা দেখিয়ে দাও সুমিত স্যারও বলছিলেন যে অ্যাটেন্ডেন্স নেওয়ার ব্যাপারটা এবার এখানে ধরুন আমি বলছিলাম অ্যাসাইন এবার হচ্ছে হাইলাইট টেক্সট দেখিয়েছি এবার হচ্ছে ইনসার্ট আর স্টিকি নোট যেটা আমি বললাম আমি আরেকবার দেখাই ধরুন এখানে আমি কিছু এই পার্টে কোথাও ধরুন এখানে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড এখানে আমি কিছু কমেন্ট করে দিলাম যে উপরের পার্টটার সম্বন্ধে আপনার যদি কোনো কমেন্ট থাকে অ্যাজ আ টিচার আপনি যদি কিছু বলতে চান সেটা আপনি টাইপ করে দিলেন যাই হোক সেটা আমি এখানে করে আর দেখাচ্ছি না তাও লিখি সে এটা কমেন্ট হিসাবে থাকলো এবার ওরা বেসিক্যালি ওরা এখানে আমি ভিডিও লিঙ্কও কিছু দিতে পারেন আর স্টিকি নোটটা যেটা ছিল সেটা হচ্ছে টেক্সট হাইলাইট যখন আমি করছি ধরুন এই পার্টটা আমি হাইলাইট করলাম এবার হাইলাইট করে হাইলাইটটা আর কি বোঝাচ্ছে সেটা আমি এখানে লিখে দিলাম সেটা হলো স্টিকি নোটের মধ্যে এন্টার কমেন্ট করলে ঠিক আছে ভেরি গুড ভেরি গুড মানে আমার টুল এখানে আছে হাইলাইট ইনসার্ট স্টিকি নোট ইনসার্ট আ কোশ্চেন আমি কোশ্চেনে ইনসার্ট করতে পারি তারপর ইনসার্ট ডিসকাশন এর মোর অপশন যেটা সেটা বেসিক্যালি মূলত আমি যখন স্টুডেন্টদেরকে শেয়ার করব এটা স্টুডেন্টদের শেয়ার করার একটা ইজি অপশন আমি বলছি যেটা আপাতত আপনারা করতে পারেন পরে আরো অনেক টেকনিক আছে সেটা আমাকেও ভালো করে দেখতে হবে আমি এখনো পর্যন্ত গুগল ক্লাসরুম অফিসিয়ালি স্টুডেন্টদের সাথে ইনসার্ট লার্নিং স্টুডেন্টদের সাথে সেভাবে ইউজ করিনি আমি ওই ওয়ার্কশপে যতটা করেছিলাম সেটাই আমি একটু সহজে দেখিয়ে দিচ্ছি ব্যাপারটা যে স্টুডেন্টদেরকে বা কি করে আপনি এক নম্বর হচ্ছে প্রথম শিখলাম এটা তো জানতামই আমি তো আমি নিজেও ওই ওয়ার্কশপটা থেকে মানে ওই রামানুজন কলেজে যেটা এক মাস ধরে আমাদের ট্রেনিং চলেছিল সেখানেই এটা আমি ইন্ট্রোডিউস হয়েছিলাম
হ্যাঁ, এবার হচ্ছে ধরুন আমি স্টুডেন্টদের অ্যাসাইন করব। অ্যাসাইন করার আগে আমি যদি ইনসার্ট লার্নিং এর আমার যে হোম পেজ সেখানে আমি চলে যাই, লগ ইন করে যাই, লগ ইন করে আমার হোম পেজে চলে গেলে সাইন ইন উইথ গুগল করা আছে, দেখুন সবকিছু আছে। এবার দেখুন অ্যাসাইন করা নেই, এটা অ্যাসাইন করার জন্য যেটা করতে হবে, আপনি মাই ক্লাস আছে, মাই ক্লাস আপনি ক্রিয়েট ক্লাস করতে পারেন, অ্যাড আ নিউ ক্লাস। ক্লাস করার পরে স্টুডেন্টদেরকে যেটা করতে হবে, ক্লাস নিউ ক্লাস আমি যদি করি, ক্রিয়েট আ ক্লাস, তাহলে আপনি ক্লাসের একটা নতুন নাম দিলেন, সে ধরুন আমি আজকে মাই ক্লাস, তাহলে মাই ক্লাস টু যদি করি। এখানে ইম্পোর্ট ফ্রম গুগল ক্লাসরুম করা যায়, আমি সেটা আজকে দেখাচ্ছি না, আমার মনে হয় সেটা অনেক জটিল হয়ে যেতে পারে, আমি নিজে আগে যেহেতু করিনি এটা। গুগল ক্লাসরুমটা ওইটাকে আরেক দিন দেবে, তোমার থিসিস ডিফেন্স হয়ে যাক, তারপর একটা ক্লাস নাও এটার উপর। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি এটা ক্রিয়েট করলাম। এবারে স্টুডেন্টদেরকে অ্যাড করার জন্য কি প্রয়োজন সেটা সহজে বলে দিই, সেটা হচ্ছে আপনি ক্লাসে চলে এলেন, ইনভাইট কো টিচার সেটাও করা যায়। এবার হচ্ছে এই যে কোডটা, এই কোডটা স্টুডেন্টদের পাঠাতে হবে, ক্লাস কোড যেটা, স্টুডেন্টদের কাছে কোডটা যাবে। এবং কোড যাওয়ার সাথে সাথে আপনি যখন এটা অ্যাসাইন করছেন, অ্যাসাইন যখন করছেন, কাদেরকে অ্যাসাইন করছেন, আপনি অ্যাসাইন করছেন যখন, ধরুন এটা আমি অ্যাসাইন করছি, অ্যাসাইন কাকে, আমি ক্লাস ওয়ান বা টু, ধরুন ক্লাস টু তে আমি অ্যাসাইন করছি। এবার অ্যাসাইন তো করছি, তার সাথে যেটা আমি করব, আমি যেটা দেখেছি, ধরুন এখানে যে লিংক আছে, লিংক কপি টু ক্লিপবোর্ড, আমি আপনাদের লিংকটা জাস্ট পেস্ট করে দেখাচ্ছি, দিস ইজ দ্য লিংক। এই যে লিংকটা এলো, এই লিংকটা এখানে এসে আমি জাস্ট পেস্ট করে দেখানোর জন্য এখানে পেস্ট করলাম, এই লিংকটা এবং ওই ক্লাস কোড যেটা, যে ক্লাসে আমি অ্যাড করেছি সেই ক্লাসের যে কোড, এই কোডটা, এই দুটো স্টুডেন্টদের পাঠিয়ে দিলে স্টুডেন্টরা অ্যাপ থেকে, স্টুডেন্টের মোবাইল থেকে এটা লগ ইন করতে পারবে। এবং যদি ওরা ওই অ্যাপের মাধ্যমে যদি লগ ইন করে, সে মানে ইনসার্ট লার্নিং এর মাধ্যমে যদি এর মধ্যে লগ ইন করে, তবেই যখন ওরা এই এই জুলজির এই পেজটা খুলবে, আমার আমি কিভাবে এডিট করে দিয়েছি, কোথায় কি কমেন্ট করেছি, কোথায় কি কোশ্চেন করেছি, ওটা সেই ফর্মে ওরা দেখতে পাবে। আমি কিন্তু চেঞ্জটা অরিজিনাল উইকিপিডিয়া পেজে করছি না, তার জাস্ট একটা কপি যেটা আমি ইনসার্ট লার্নিং এর মধ্যে নিয়ে আসছি, নিয়ে এসে সেখানে আমি চেঞ্জ করছি। ঠিক আছে, আমি ইনসার্ট লার্নিং আমি আর বেশি বলছি না, একদিন অনেক একদম ঠিক আছে, আমরা হাতটা শিখি আগে। আমরা আসলে আমি আসলে দু সপ্তাহ ধরে আমাদের এটা শেখানো হয়েছে, সুতরাং সেটা এক দিনে ধরে যেটা শিখেছো সেটা আমরা এক সপ্তাহে শিখে যাব, এটা কখনো না 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 সেটা তো ঠিক আছে, এটা এরকম এরকম হয় আমাদের, সেই আইডিয়া ছিল না। হ্যাঁ এটাই অনেকখানি, তুমি আমাদের একটু রাইট আপ দাও, আমরা প্র্যাকটিস করে দেখি যদি প্রয়োজন হয়। আমি গুগল, হ্যাঁ গুগল ক্লাসরুমের রাইট আপ আমি দু তিন দিনের মধ্যেই দিয়ে দেব, আর ইনসার্ট লার্নিংটা পরের সপ্তাহে দিচ্ছি, টাইম নিয়ে ডিটেইলসে লিখতে হবে। অভিষেক, অভিষেক বলছি যে এই যে গুগল ক্লাসরুম আর গুগল মিটে যেভাবে আমরা ক্লাস নিয়েছি, দুটোর মধ্যে ডিফারেন্সটা কি বেসিক্যালি? না, ডিফারেন্স হচ্ছে গুগল ক্লাসরুমে আপনি লাইভ ক্লাস নিচ্ছেন বা আপনি ডাইরেক্ট বলছেন, ওরা সেই সময় শুনছে, সেই ব্যাপারটা না। আপনি বেসিক্যালি ধরুন ওদের কোনো পরীক্ষা নেবেন, আপনি একটা মেল করলেন 24 জন 25 জনকে, তারা 25টা মেল, তাদের রিপ্লাই এলো, 25টা আলাদা ফাইল আপনি দেখলেন, সেই জিনিসটাকেই পুরো পরীক্ষা নেওয়া বা নোট মেল করা, পুরো জিনিসটা একটা সফটওয়্যার বা একটা সিস্টেমের মধ্যে আমার কালেক্টেড হিসাবে থাকবে একসাথে। একটা যেটা আমি বললাম, হিসাব রাখার ক্ষেত্রে খুব সুবিধা হবে, আমি যেটা দেখাচ্ছিলাম যে হিসাব রাখার ক্ষেত্রে আমরা একসাথে যদি পুরো জিনিসটা ডকুমেন্টেড থাকে সেটা, এটা বেসিক্যালি লাইভ ক্লাস না। গুগল ক্লাসরুম হচ্ছে একটা সফটওয়্যার যেটার মাধ্যমে আমি অনলাইন ক্লাসের যে ডকুমেন্টেশন বা মেটেরিয়াল শেয়ার করা বা কোশ্চেন আনসার ডিসকাশন বা এই টোটাল পার্টগুলো যেটা আমি অফলাইন মোডে ডাইরেক্টলি অনলাইন লাইভ করছি না, অনলাইনই হচ্ছে না বাট নট লাইভ, সেইটা হচ্ছে। তার মানে কি আমরা ম্যাক ক্লাউডে যেভাবে ধরো কোনো পিডিএফ আপলোড করতাম সেগুলো এটার মাধ্যমে করব, মানে অনেক বেশি ডেভেলপড আমার মনে হয়, আমি জানি না সেটা কতটা, কারণ অনেক ফিচার হয়তো আছে আমাদের, আমাদের যে নিজস্ব ক্লাউড যেটা তৈরি করা হয়েছে তাতেও আছে, সেটা আপনারা নিজে যেটা আপনাদের সুবিধা হয় সেভাবে করতে পারেন, সেটা আমি বলতে পারছি না। কিন্তু বেসিক্যালি অনলাইন যদি আমি একটা ডকুমেন্টেশন রাখতে চাই, যেহেতু আমরা জিসুট অ্যাকাউন্ট ইউজ করছি, আমরা সেটারও হারে ইউটিলাইজেশন হবে, একটা জিনিস যখন আমাদের অথরিটি উদ্যোগ নিয়ে করেছেন জিসুট, সেটাকে আমরা ফুললি যদি ইউটিলাইজ করতে চাই, তাহলে হয়তো আমাদের গুগল ক্লাসরুমটা ইউজ করা দরকার সেই জায়গা থেকে, এবং সেখানে আমার ডকুমেন্টেশন ঠিক থাকবে, আপনার অ্যাসাইনমেন্টগুলো অনেক সুন্দর হয়ে কন্ট্রোল থাকবে, মানে আপনি সেটা পরে বুঝতে পারবেন যে আপনি যদি গুগল ফর্মে পরীক্ষা নেন শর্ট কোশ্চেনের বা এসে টাইপ কোশ্চেন হলে অ্যাসাইনমেন্টে দেন, তাহলে সুবিধা হবে স্টুডেন্টদেরও অনেক ক্ষেত্রে সুবিধা হবে, মানে একটা। এবং স্টুডেন্টরা দেখলাম যে গুগল ক্রোম বা গুগল রিলেটেড অ্যাপসে অনেক বেশি স্বচ্ছন্দ, কারণ
এটা ধরুন গুগল ক্রোমে কিছু বুঝতে অসুবিধা হচ্ছে, গুগল ক্লাসরুমে ওরা কিন্তু আমাদেরও অসুবিধা হচ্ছে, আমরা কিন্তু ইউটিউব ভিডিও দেখে বা গুগল সার্চ করে জিনিসটা ক্লিয়ার করতে পারি, কিন্তু আমাদের পোর্টালে যদি ডাইরেক্টলি কোনো প্রবলেম হয় সেটা কিন্তু আমাদের নিজেদের মধ্যে ডিসকাস করে জিনিসটা হয়তো অনেকটা মানে মানে হট করে আমরা যা বুঝতে পারবো না জিনিসটা, মানে এটা যে যে ট্রাবল শুটিং যেগুলো এই সফটওয়্যারে সেটা ইজিলি অ্যাভেলেবল আর কি। তাহলে আমরা যেমন জিসুটে আমরা যেমন গুগল মিটে ক্লাস করছি রেগুলার, হ্যালো, তাতে তো কোনো এমনিতে কোনো প্রবলেম হচ্ছে না, হ্যাঁ, গুগল মিটে আমরা যখন মানে রেগুলার যেমন ক্লাস করছি, তাহলে অ্যাসাইনমেন্টস, এমসিকিউ এইসব ধরো যে এই প্রজেক্ট গুলো যখন এটা হয়নি মেলে চেক করতে হয়েছে গতবার, সেটাই বলছি সেটা দরকার, কষ্টকর ব্যাপার গুলো, যাই হোক মেলে, কারণ কোনো কমেন্টস করতে পারছি না, কমেন্টস গুলো আমাকে লিখতে হচ্ছে, সেগুলো ক্লিয়ার করতে হচ্ছে, হ্যাঁ, এইভাবে তো সমস্ত মানে প্রজেক্ট গুলো করতে হয়েছে। তো তাহলে প্রজেক্ট এবং পরীক্ষা মানে অ্যাসাইনমেন্টস তুমি যাকে বলছো, হ্যাঁ, এবং ব্রিফ শর্ট কোয়েশ্চেনস, এগুলো ধরো আমরা যদি গুগল ক্লাসরুমে করি, আর ওদিকে জিমিটে আমরা রেগুলার ক্লাস করি, দুটো প্যারালালি করলে আমাদের সুবিধে হবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে আমি সেটাই করছি, আমি আমি বেসিক্যালি সেটাই করছি। আর একটা জিনিস আমি করেছি, সেটা একদমই অন্য প্রসঙ্গ, সেটা সুবীর স্যার প্রথমের দিকে আমি বলছিলেন, ওনাকে একবার দেখিয়েছিলাম, সেটা হলো এই দুটোর পাশাপাশি স্টুডেন্টরা দাবি করেছিল যে অনলাইন কিছু বোর্ড ওয়ার্ক, মানে আমি যদি বোর্ড ওয়ার্ক একেবারে কিছু না করি, তাদের কিন্তু অনেক স্টুডেন্ট একটু তারা চাইছে একটু বোর্ডের মতন করে ক্লাস নিতে, সেটা কিভাবে করা যায়, সেটার জন্য আমি একটা ইনস্ট্রুমেন্ট কিনেছি, তার ছবি আমি আমাদের গ্রুপে, তার অ্যামাজনের লিঙ্কও আমি আমাদের গ্রুপে পোস্ট করে দেবো। সেটা খুব বেশি এক্সপেন্সিভ না, এখন হয়তো অনেক ডিমান্ড আছে বলে বিলো 9000, 8000 টু 9000, বা অনেক সময় অফারে, আমি আসলে অনেক কিছু কিনছিলাম বলে অফারে আর একটু কমে পেয়েছি। সেটা হচ্ছে বেসিক্যালি একটা স্লেটের মতন দেখতে কালো রঙের একটা ট্যাবলেট আপনি, এবং একটা ডিজিটাল পেন, সেটা দিয়ে যদি আমি সেই স্লেটের ওপরে লিখি আমার লেখাটা স্ক্রিনে পড়বে। আমি সেটা আপনাদের অনেকেই এখন আছেন, আমি আর একবার যে সেই সফটওয়্যারটা দেখাচ্ছি, এটা এটার ম্যানুয়ালও ইজিলি অ্যাভেলেবেল, আমি সবই আপনাদের পাঠিয়ে দেবো। এটা আমি এটা করাতে দেখলাম স্টুডেন্টরা খুব এনথুজিয়াজম, মানে তারা খুব উৎসাহী হয়েছে যে আমার এরকম করে বোর্ডে আমি লিখি। এটার নাম কি অভিষেক, এটার নাম কি? এই আমি যে যে ট্যাবলেটটা কিনেছি সেটা হচ্ছে আপনি ড্রয়িং পিসি ট্যাবলেট, ড্রয়িং পিসি ট্যাবলেট, সেটা হচ্ছে ওয়াকমেরও হতে পারে বা এক্সপি পেন বলে একটা কোম্পানি আছে, সেটা আপনারা বিভিন্ন কোম্পানি বিভিন্ন রেঞ্জে পাওয়া যায়। এটার এটার যেহেতু এটা অনেকটা খুব বেশি এক্সপেন্সিভও না, তার কারণ হচ্ছে এখানে আমি যেটা লিখছি সেটা হচ্ছে একটা কালো রঙের প্লেটের ওপরে লিখছি, যেখানে কিন্তু আমি লেখাটা আমার প্লেটে পড়ছে না, আমার লেখাটা ডাইরেক্ট স্ক্রিনে পড়ছে, ফলে আমি স্ক্রিনের দিকে তাকিয়ে আই এম রাইটিং। সেই জন্য হয়তো ইনিশিয়ালি আমাদের একটু অসুবিধা হবে, কিন্তু আমি সত্যি কথা বলছি দুটো ক্লাস তিনটে ক্লাস নিয়েছি, এখন কিন্তু আমার লেখা অনেকটা নর্মাল হয়ে গেছে, মানে এখন কিন্তু অ্যাজ ইফ বোর্ডে যতটা স্বচ্ছন্দভাবে লিখি সেরকম ভাবেই প্রায় লিখছি। কোম্পানিটা বললে, কোম্পানিটা আরেকবার বলো, ওয়াকম অথবা এক্সপি পেন, আপনি অ্যামাজনে সার্চ দেবেন পিসি ড্রয়িং ট্যাবলেট, এটা অনেক হাই এন্ড ভার্সনও আছে, অ্যাবাউট 30-40 আরো হাই রেঞ্জে আছে। আমি যেটা কিনেছি সেটা বিলো 10 এর মধ্যে যে রেঞ্জগুলো ছিল সেখানে ফিচারটা হচ্ছে আমার হরিজন্টাল যে প্লেটটা তার উপরে লেখাটা পড়বে না, পেনটা তার উপরে চালাতে হবে, লেখাটা আমি স্ক্রিনে দেখব। স্ক্রিনে লেখা দেখার জন্য ফ্রি সফটওয়্যার আছে উইন্ডোজের সাথে কম্পাটিবল, ওপেন বোর্ড বলে একটা সফটওয়্যার আছে, সেটা ইজিলি আপনারা সার্চ দিলে দেখতে পারবেন, ফ্রি একদম, সেটা আমি ইনস্টল করেছি। এবার আমি জাস্ট ওপেন বোর্ডটা খুলে, আপনারা এখনো অনেকে আছেন যারা, তাদেরকে একবার আমি ওপেন বোর্ডটা একটু দেখিয়ে দিচ্ছি। অভিষেক, অভিষেক একটা কথা বলবো, আচ্ছা আমরা একটা অনলাইন বোর্ড ইউজ করি যেটা কিনতে হয় না, সেটা কি একটু দেখাবো? তাহলে অনলাইন বোর্ড মানে বোর্ডে লেখেন কিভাবে? হ্যাঁ সেটা তো আমি একটু শেয়ার করে দেখাতে পারি। হ্যাঁ সেটা দেখান তাহলে, আপনি যদি চান দেখুন, দেখান তাহলে সেটা। তোমার প্রেজেন্টিংটা বোধহয় বন্ধ করতে হবে। হ্যাঁ বন্ধ করতে, হ্যাঁ আপনি কি দিয়ে লেখেন সেটা অবশ্য আমি, যে লেখাটা কিভাবে হবে আমি সেটা একদম দেখাচ্ছি। অভিষেক, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি হোয়াইট বোর্ড ড্র ইওর আইডিয়াস বলে একটা অ্যাপ ইনস্টল করেছি। আমি জাস্ট একটা মাইক্রোসফট পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন করলাম, সেটাতে সাইড শোতে গিয়ে ফ্রম বিগিনিং সাইড শো করলাম, হ্যাঁ এখানে জাস্ট ডব্লু টাইপ করলাম, ডব্লু টাইপ করলে এটা হোয়াইট হয়ে গেল, এখানে নিচে পেন রয়েছে, আমি পেনটা নিলাম, পেনের কালার চুজ করা যায়, ব্লু, রেড, সবকিছু ল্যাপটপে টাচ প্যাড আছে,
এটা হোয়াইট স্ক্রিনও করা যায়, আমি যদি ব্ল্যাক করে দিই তাহলে ব্ল্যাক করলে ব্ল্যাকও চলে আসে। সেটা বলছি না, মানে লেখা বা কোন ইকুয়েশন লিখি আমরা, তো আমরা গুগল কিটে শেয়ার করলেও হয়ে যায়, শেয়ার করলেও হয়ে যায়। এটা যেমন আমি লিখছি, আমি ব্ল্যাক স্ক্রিনে লিখলে ব্ল্যাক স্ক্রিন লিখছি, হোয়াইট স্ক্রিন চাইলে সেটা। হ্যাঁ, কিন্তু আমি বলতে চাইছি হাতে লেখাটা এত সুন্দর, মানে কন্ট্রোল কিভাবে হচ্ছে, মানে শুধু মাউস দিয়ে করলে তো হাতের লেখা খারাপ হয়ে যায়, আমি সেটা বুঝতে চাই। হ্যাঁ, আমি আসলে ক্লাস নিতে নিতে প্র্যাকটিস হয়ে গেছে। ও সেটা তারে বলো। ও বুঝতে পারছি, বুঝতে পারছি। আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে ডিজিটাল পেন, সেখানে আমার হাতের লেখাটা মানে শুরু থেকে কন্ট্রোল থাকে। ডিজিটাল পেন কিন্তু মানে প্র্যাকটিস হয়ে গেছে। এখানে জাস্ট লেজার পয়েন্টার আছে, পেন আছে, হাইলাইটার আছে। আমি ওয়ার্ড বোর্ডে লিখতে গেলে এখানে ডিজিটাল পেনটা নিয়ে যা কালার চুজ করতে হবে। আপনার যে এই আইকনটা মুভ করছে সেটা কিভাবে মুভ করছে, মানে আপনি হাতটা কোথায় মুভ করাচ্ছেন? হাতটা আমার ল্যাপটপে যে মানে কি বলবো টাচপ্যাড রয়েছে, ও শুধু টাচপ্যাডের উপরে হাত দিয়ে আপনি এত কন্ট্রোল পেয়ে গেছেন, তাহলে তো ভালো, তাহলে তো ঠিক আছে। প্র্যাকটিস হয়ে গেছে না ক্লাস নিতে নিতে। নাম কি বহুয়া? হ্যাঁ, আমি একটা হোয়াইট বোর্ড ড্র ইওর আইডিয়াস বলে একটা অ্যাপ ডাউনলোড করেছি, আপনারা একটু ওটাও দেখতে পারেন। আসলে আমি যেটা আমি এই আইডিয়াটা পেয়েছিলাম কারণ আমাদের কলেজে অনেক ডিপার্টমেন্টে একটা আইসিটি ক্লাসরুম ফেসিলিটির জন্য একটা ডিজিটাল বোর্ড যেখানে আমরা লিখতাম সেটা আমরা ইউজও করেছি কলেজে অনেকবার, তা তারই একটা লাইটার ভার্সন আমি কেনার চেষ্টা করছিলাম, সেখান থেকে এই আইডিয়াটা আসে। আমি জাস্ট এক মিনিট, তাহলে আপনি কি দেখাবেন পৃথাদি, আপনি বলছিলেন দেখাবেন, তাহলে আমি দেখাবো এখন, একটু প্রেজেন্ট করব। মিউট হয়ে গেছেন, ঠিক আছে, আমি তাহলে একবার প্রেজেন্ট করছি। আমি তাহলে এক হ্যালো, হ্যাঁ অভিষেক বোধহয় আউট হয়ে গেছে, ঠিক আছে। হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে তো? হ্যালো, একটু কিউ কনফার্ম করুন আমার কথা শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে, অডিবল প্লিজ। কোন স্পিকার কোথায় অফ আছে অভিষেক স্যার? শুভি স্যার, আমি একটা কথা জিজ্ঞেস করছি। হ্যাঁ বল। পার্থ স্যার, শুভি স্যার দুজনকে বলছি। ফোন না থেম রান কা প্রবলেমিক্যাল, কোনো প্রবলেম আছে শুনতে পাচ্ছি না কিছু? তোমার স্পিকার বলছি যে অভিষেক যে আয়া থাম নহীঁ হ্যায় ভি, আরে ভি নহীঁ হ্যায়। হ্যালো হুমায়ুন, স্পিকার বন্ধ করতে হবে, হুমায়ুন স্পিকার বন্ধ করো। ওকে ওকে স্যার, আমি কথা শুনতে পাচ্ছি না, কি হলো হঠাৎ? স্পিকার বন্ধ করলো। অবশ্য আপনার কেউ কিছু বলছেন না মনে হচ্ছে। ঠিক আছে, আমি তাহলে একবার আমার স্ক্রিনটা আমি দেখিয়ে নিচ্ছি, জাস্ট এক মিনিট লাগবে। এটা যেটা আইডিয়াটা হচ্ছে সেটা ওয়াকমের রাইটিং ট্যাবলেট আমি কিনেছিলাম, তাতে যেটা সুবিধা হচ্ছে আমি পেনের মতন করে বোর্ডে লিখতে পারছি। আমি জাস্ট স্ক্রিনটা দেখাই, এটা ফ্রি সফটওয়্যার, শুধু রাইটিং প্যাডটা কিনতে হয়েছে। ধরুন আমি এখানে কিছু লিখতে চাইছি, সেটা কিন্তু অনেক ইজিলি লেখা যাবে, মানে এখানে আমার পেনে যেহেতু আমি পেন দিয়ে লিখছি অনেক ফাস্ট লেখা যাবে, এবং সেক্ষেত্রে স্টুডেন্টদেরকে অনেকটা ক্লাসরুমের মতন লাগবে আর কি ব্যাপারটা, যেহেতু আমি পেন দিয়ে লিখছি। সেইটাই হচ্ছে সুবিধা, এখানে ইরেজার বা আরো অন্যান্য কালার সিলেক্ট করা ইত্যাদি অনেক ব্যাপার আছে। ওপেন বোর্ড সফটওয়্যারটা নাও, এবং এটাতে কি হবে আমি যখন ক্লাস, এটা তোমার কেনা বোর্ড নাকি এই বোর্ডটা, এই হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা? আমি ওপেন বোর্ড ইউজ করছি, ওপেন বোর্ড ফ্রি সফটওয়্যার, আপনার গুগল সার্চ করলেই দেখবেন। ওপেন বোর্ড ইনস্টল করলাম, ইনস্টল করা হয়েছিল আমার। সেখানে ওপেন বোর্ডের সুবিধাটা হলো যে আসলে দেখুন মাউস দিয়ে যেটা উনি দেখাচ্ছিলেন অনেক প্র্যাকটিস করতে করতে হয়তো সত্যি আমরা এফিসিয়েন্ট হয়ে যেতে পারবো, কারণ একটু অনেক ক্লাস না দিলে মাউস দিয়ে কন্ট্রোলটা আসে না ভালো, সেজন্যই আমি ডিজিটাল পেনের ব্যবস্থা করছিলাম। তাতে যেটা হয়েছে, ধরুন আমি এখানে ডিজিটাল পেন দিয়ে লিখছি, আমি আমার সেটআপের ছবি আমি আমাদের গ্রুপে পোস্ট করে দেবো আজকে। তা বেসিক্যালি এখানে লিখলে অনেকটা স্পিডে লেখা যাবে, ধরুন আমি জাস্ট গুগল ক্লাসরুম কথাটাই আরেকবার লিখছি,
দেখুন আমি কিন্তু অনেকটা স্পিডে লিখতে পারছি এবং সেক্ষেত্রে ম্যাথামেটিক্যাল ডেরিভেশন বা কিছু সেগুলো অনেক ভালো করে করা যাবে এবং আমার মনে হয় অবশ্য জুলজি বোটানির ক্ষেত্রে ডায়াগ্রাম আঁকা টাকা এগুলো থাকলে তো আর একটু হাই লেভেল জিজ্ঞেস করছিলাম ঠিক ঠিক হ্যাঁ ডায়াগ্রাম আঁকার ক্ষেত্রে ডায়াগ্রাম আঁকা যাবে তো বাহ আঁকা আঁকা যাবে কিন্তু আঁকার জন্য তাহলে হয়তো আর একটু হাই এন্ড সফটওয়্যার হবে মানে আসলে ডায়াগ্রাম আঁকার ক্ষেত্রে প্রবলেমটা কি হবে ধরুন আমি ডায়াগ্রাম আঁকছি আমি কিন্তু যে প্লেটের উপর লিখছি সেখানে লেখাটা আমি দেখতে পাচ্ছি না আমি স্ক্রিনে দেখছি স্ক্রিনে দেখে আমাকে পেনটা চালাতে হচ্ছে এইটা হচ্ছে একটা সমস্যা সেটা তবু আমার মনে হয় ছোটখাটো ডায়াগ্রাম বা আপনি একদম একদম বইয়ের মতন যদি পুরো আঁকতে চান সেটা হয়তো একটু আর একটু হাই এন্ড সফটওয়্যার মানে হাই এন্ড ট্যাবলেট লাগবে আমি একটা ডায়াগ্রাম কে ওখানে পেস্ট করে তাকে সেটা পারে হ্যাঁ সেটা আপনি পারেন সেটা আপনি ডায়াগ্রাম সেখানে এখানে অপশন আছে সেগুলো সেটা করলেই তো হবে সেটাও করতে পারি ডিটেইলস আজকে এটা এই সফটওয়্যারের ডিটেইলস আজকে যাচ্ছি না এর একটা ম্যানুয়াল আমি আমি গ্রুপে পোস্ট করে দেব এটা আপনি সেটা করা যাবে সেটা অবশ্যই করা যাবে হাতে আঁকা ক্ষেত্রে এটা অনেক বেটার অপশন ভালো অপশন হ্যাঁ সমুদ্র কি বলছিলি হ্যাঁ আমি বলছিলাম যে এই যে ওয়াকম ট্যাবলেট যেটার কথা অভিষেক বললো এটা যদি আমরা ধরুন অ্যাটলিস্ট 10-15 জন কিনতে ইন্টারেস্টেড থাকি হ্যাঁ তাহলে একটা কোনো অ্যামাজন থেকে কেনার বদলে কারো একটা থেকে একটু রেট নিলে একটু কমে কেনা যাবে নাকি এবার এর ফিজিবিলিটিটা একটু ওয়ার্ক আউট করে অভিষেকের সাথে কথা বলে ফাইনালি তখন একটা ডিসিশনে আসা যাবে মানে আজকেই এই ডিসিশনে আসিস না হ্যাঁ হ্যাঁ ওটা ওই আমি যে জিনিসটা কিনেছি তাতে একটা মাইক্রো ইউএসবি পোর্ট আছে আর একটা ইউএসবি কেবিল আছে সেটা আমি জাস্ট কর দিই আমার ডেস্কটপের ইউএসবি পোর্টে তারটা লাগিয়ে দিয়েছি আমি এই সেটআপের ছবি আমি এক্ষুনি আমি আমি সেমিনারটা শেষ হলেই আমি আপনাদের ছবি তুলে এক্সেলেন্ট এটাও তো বিউটিফুল পার্থ পার্থ বিশেষ করে জেনেটিক্স পড়ার জন্য ক্রস তো করা যাচ্ছে না সব কিছুর জন্য আমি তো হাতে এঁকে ওদের দিচ্ছি আমি তো শেয়ার করি ছবিগুলো গুগল গুগল মিটে হ্যাঁ হ্যাঁ মিটে ওখানে হাতে করে এঁকে এঁকে ওদের দেখাই কিন্তু তাতে ভালো আঁকা তো হচ্ছে না এটা খুব ভালো বিউটিফুল আর ডিভাইসটা তুই আমাদের গ্রুপেও পাঠা WhatsApp কলেজে WhatsApp গ্রুপে ডিভাইসটা পাঠাবি পরে হ্যাঁ হ্যাঁ আর একটা জিনিস আপনারা করতে পারেন এটাতে আরো অনেক ফিচার আছে এটা বেসিক্যালি এটা ম্যানুয়ালও আমি ডাউনলোড করেছি সেটাও পাঠিয়ে দেবো এটা ধরুন এটা আমি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারেন ধরুন রুল টানা চান আপনি স্কোয়ার রুল চান এবার স্কোয়ার রুলে ভিডিও সাইজ ছোট বড় করতে চান সেটাও পসিবল মানে গ্রাফ করতে চাইলে গ্রাফও করতে পারেন হ্যাঁ 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 এই তো দেখুন ছোট গ্রিড করেন হ্যাঁ গ্রিডের সাইজ ছোট বড় করতে পারেন অনেক প্রচুর ফিচার আছে দারুণ রে দারুণ জিনিস তো ঠিক আছে এবার ধরুন আমি এখানে তুমি আমাদের আজকে অনেক কিছু বললে এগুলো আমাদের আইডিয়ার মধ্যেই ছিল না ভাই না একদম ছিল একদম না এটা কি জিনিস অভিষেক এই যে এদিকে একটা আছে লাস্টের দিকে এই এগুলো হ্যাঁ এগুলো এগুলো হচ্ছে যদি আমি ব্ল্যাক ধরুন এটা হচ্ছে সিঙ্গেল রুল এটা হচ্ছে সিঙ্গেল রুল পেজে চলে এলো এবার ধরুন আমি ব্ল্যাকবোর্ড চাই ব্ল্যাকবোর্ডের মধ্যে আমি গ্রিড চাই ব্ল্যাকবোর্ডের মধ্যে সিঙ্গেল রুল চাই আমি যেরকম বোর্ড চাই সেটা আমি সিলেক্ট করে নিতে পারি গ্রিডের সাইজও কন্ট্রোল করতে পারি অনেক ফিচার আছে আমি নিজে আমি এটাতে 3-4 ক্লাস নিয়েছি ফলে এখনো যে সব ফিচার আমি জানি সেটা বলবো না আমি ইউজ করতে করতে শিখছি যতটুকুনি দেখেছি তুই এটা কাগজে তাহলে ওই ফ্লো শীট করে টেক ইওর টাইম করে আস্তে করে গ্রুপে দিয়ে দে আমরা যতটুকু পারি চেষ্টা করি আটকালে তো তুই আছিস আমি আপাতত 3 মধ্যে চেষ্টা করব 3 মধ্যে অবশ্যই আমি গুগল ক্লাসরুমের পুরো একটা রাইট আপ আমি গ্রুপে তোর পিএইচডি ভাইবা আগে ওটা হয়ে যাক সেটা ঠিকই বলেছে ওটা আগে হোক তারপর ওই যাক কারণ ওটা না হলে তুই মেন্টালি স্টেবল হতে পারবি না সেটা সেটা ঠিকই বলেছেন সেটা ঠিকই বলেছেন একদিন আমরা প্রতিদিন আমরা প্র্যাকটিসটা করি এগুলো মানে বাই ডিফল্ট এই দেখুন আমি আগে আগে ক্লাস নিয়েছি 11 13 16 এগুলো সব বোর্ডে যা যা দেখুন দেখুন যা যা ওয়ার্ক করেছি দেখুন এগুলো সব সেভ তাহলে প্রিন্সিপাল যে জানতে যদি চায় আমরা এখান থেকে ঝপ করে দিয়ে দিতে পারবো এবং এখানে প্রথম দিন আমার হাতের লেখা খারাপ ছিল আস্তে আস্তে শেষের দিনগুলোতে হাতের লেখা ইমপ্রুভ করেছে আর কি এটা প্রথম এক দুদিন একটু প্রবলেম হবে কারণ আমি লেখার সময় দেখতে পাচ্ছি না আর যদি আপনারা হাই এন্ড কেনেন সেটা যদি কিছুটা ডিসকাউন্টে পাওয়া যায় হাই এন্ড মানে এই সফটওয়্যারটা মানে এই ট্যাবলেটটা হাই এন্ড হলে অ্যারাউন্ড ধরুন 20-30 মধ্যে রেঞ্জে আসবে তাহলে হয়তো আরো অনেক ফিট তাহলে আপনি যে তাহলে যে সুবিধাটা হবে আমি যে প্লেটের উপরে লেখাটা লিখছি সেই প্লেটেও লেখাটা পড়বে
তাহলে আমার আরো সুবিধা হবে। এখানে আমি লিখছি আরেকটু পারফেকশন আসবে, আরেকটু পারফেক্ট, আরেকটু লেখাটা পারফেক্ট হবে অবশ্যই। দেখে যেটা আঁকছি সেটা তো আরেকটু লেখাটা প্লেটের উপর যদি একটা সাদা কাগজ পেতে তারপর আঁকি তাহলে হবে না? হ্যাঁ সেটা কিনা তাহলে হবে, তাহলে কিন্তু খারাপ বলেননি, সেটা হবে। তাহলে আমি কোন পয়েন্টটা লাস্ট ছেড়ে ছেড়েছি সেটা আমার জানা থাকবে না? সেটা ঠিকই, সেটা ঠিক, কিন্তু তাহলে আপনাকে একটা খেয়াল রাখতে হবে যে কোনোভাবেই মানে ধরুন আপনি কোন পয়েন্টে ছেড়েছেন, এবার পাশে আপনার মাউসটা রাখা আছে, মাউসটার দিকে হাত রেখে যায় তাহলে আপনি যে পয়েন্টে ছেড়েছেন সেটা চেঞ্জ হয়ে যাবে। মানে ফর এক্সাম্পল আগস্টা যদি আঁকাটা থাকে আমার তাহলে আমি বুঝতে পারবো এই পয়েন্টে ছেড়েছিলাম। হ্যাঁ হ্যাঁ সেটা বুঝতে পারবেন, কিন্তু সেই পয়েন্টে ফেরত যাওয়ার আগে সেটা করা যাবে, সেটা করা যাবে। হাত ঠিকই বলেছেন, খুব ভালো আইডিয়া। কাগজের ডকুমেন্ট রয়ে গেল, কিন্তু আঠার মধ্যে যদি আঠা দিয়ে সাটানোর পরে এটা কাজ করবে কিনা বন্দোবস্ত করে নেওয়া যাবে। হ্যাঁ সেইগুলো একটু ব্যাপার আছে। আমরা মনে হচ্ছে আরেকবার আমরা একটু প্র্যাকটিস করি, তোমাকে আরেকবার বলতে হবে, আসতে হবে আবার। হ্যাঁ হ্যাঁ কোনো অসুবিধা নেই, আমি ততদিন ইনসাইড লার্নিংটা আরো ভালো করে দেখে নেবো, কারণ গুগল ক্লাসরুম যেহেতু আমি ক্লাস নিয়েছি আমি অনেকটা এক্সপিরিয়েন্স কিছুটা গেইন করেছি। দেখুন গুগল মিট অ্যাটেন্ডেন্স গুগল ক্রোম, এটা আমার অ্যাড করাই আছে, অ্যাড না করা থাকলে আপনাদের অ্যাড করা, এখানে দেখুন রিমুভ ফ্রম ক্রোম বলছে, কারণ আমি আগে থেকে অ্যাড করে রেখেছি। এখানে অপশন থাকবে অ্যাড করলে অ্যাড হয়ে যাবে, অ্যাড হয়ে গেলে অটোমেটিক্যালি আমি যে এটা ডিসকাশনটা আজকে করলাম, দেখুন এখানে এই ট্যাবটা দেখতে পাচ্ছেন ছোট একটা ট্যাব, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে দেখুন আমি ক্লিক করে দেখাচ্ছি পুরো লিস্টটা, যদি আমি দেখাই এটা পুরো লিস্টটা, হয়তো পুরো লিস্টটা কিভাবে আসবে আমি দেখে নিচ্ছি। কারেন্ট টাইম এটা সেভ করছি, সেভ করলাম দেখুন নিচে ডাউনলোড হলো সিএসভি ফাইল, জাস্ট এখানে সেভ করলেই হয়ে যাবে। এখানে সেভ আইকন ছিল, দেখুন সেভ করে ফেলেছি বলে আইকনটা চলে গেছে, দেখেছেন এখানে একটা সেভ আইকন ছিল, এবারে সেভ করেছি, এবার আমি খুলছি, এটা একটু অন্যরকম দেখতে লাগছে, আমি লিনাক্সে করছি বলে সেটা সেই দিন, এটা খুললাম, খোলার পরে দেখুন এখানে অ্যারাইভাল টাইম এবং কখনো কেউ বেরিয়ে গিয়ে আবার যদি অ্যারাইভ করে পরের বার তখন সেই টাইম, কখন ঢুকছে কখন বেরোচ্ছে সব টাইম চলে আসবে স্যার, চলে আসবে। আমি এখানে পুরোটা সেটা যদিও করিনি আজকে, যাই হোক সেটা আমি নিজেও অত স্ট্রিক্টলি এখনো স্টুডেন্টদের জন্য জাস্ট কে কটায় জয়েন করেছে এবং পরে আবার কখন জয়েন করেছে সেই ব্যাপারগুলো আমি জাস্ট নোট করেছি এখানে, কিভাবে এটা ইউজ করা যেতে পারে। এক্সেলেন্ট এক্সেলেন্ট দারুণ, কিছুই জানতাম না, অনেক এনরিচড হয়ে গেলাম, কিছুই জানতাম না। তাহলে কি এবার আমি প্রেজেন্টেশন ক্লোজ করতে চলে, থ্যাঙ্ক ইউ, কনক্লুড করে দাও, ভেরি গুড, থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ, ঠিক আছে ঠিক আছে, ভালো হয়েছে অভিষেক, থ্যাঙ্ক ইউ। আপনি আপনি রেকর্ডিং এর লিংকটা পাঠাবেন গ্রুপে দিয়ে দিন, আমাদের পাঠিয়ে দিচ্ছি, আমি পাঠিয়ে দিচ্ছি গ্রুপে দিয়ে দিন, আমাদের কলেজের গ্রুপে দিয়ে দিন, আমি পেয়ে যাব, আমি দিয়ে দিচ্ছি, ঠিক আছে, ওকে ঠিক আছে। আমি গ্রুপ থেকে আমি মিটিং থেকে বেরিয়ে যাচ্ছি।